বাঙ্গাল মুলুক থেকে কাঁচা আম এসেছে, কয়লার আগুনে আম পোড়ানো হচ্ছে, শরবত বানানো হবে। সুন্ধব লবণ, আখের গুড়, আদার রস, কাঁচামরিচের রস আলাদা আলাদা পাত্রে রাখা, আমের শরবতে এইসব লাগবে। দুজন খাদ্য পরীক্ষক প্রতিটি উপাদান চেখে দেখছেন, তাদের শরীর ঠিক আছে, মুখে কষাভাব হচ্ছে না, পানির তৃষ্ণাবোধ নেই, এর অর্থ উপাদানে বিষ অনুপস্থিত। সম্রাট বাবর নিশ্চিন্ত মনে খেতে পারবেন। গত বছর শীতের শুরুতে সম্রাট বাবরকে বিষ খাইয়ে মারার চেষ্টা করা হয়েছিল, এরপর থেকেই বাড়তি সতর্কতা। সম্রাট তখত রওয়ানে আচ্ছোয়া হয়ে আছেন, যাকে চলমান সিংহাসন বলা হয়। তার মাথায় রাজস্থানীয় বহুবর্ণ ছাতি, তার দুদিকে দুজন বড় পাখায় হাওয়া দিচ্ছে, প্রধান উদ্দেশ্য মাছি তাড়ানো, এই অঞ্চলে মাছির বড়ই উৎপাত। রূপার পাত্রে আমের শরবত নিয়ে খিদমতগার সম্রাটের সামনে নতজানু হয়ে আছে। সম্রাট পাত্র হাতে না নেওয়া পর্যন্ত খিদমতগার মাথা উঁচু করবে না। সম্রাট পাত্র হাতেও নিচ্ছেন না, তাকে চিন্তিত মনে হচ্ছে। যদিও চিন্তিত হওয়ার মতো কারণ ঘটেনি, পানিপথের যুদ্ধে তার প্রধান শত্রু ইব্রাহিম লোদি পরাজিত এবং নিহত হয়েছেন। ইব্রাহিম লোদির মৃতদেহ তাকে দেখানো হয়েছে, তবে বিরক্ত হওয়ার মতো কারণ ঘটেছে। তিনি তার প্রথম পুত্র নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন মির্জার উপর বিরক্ত। এই ছেলে অলস এবং আরামপ্রিয়, সে ঘর দরজা বন্ধ করে একা থাকতে পছন্দ করে। পিতাকে লেখা এক পত্রে সে লিখেছে, আমার মানুষের সঙ্গ ভালো লাগে না, আমি একা থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। একাকিত্ব রাজপুরুষদের মানায় না। হুমায়ুনকে পাঠানো হয়েছে ইব্রাহিম লোদির রাজধানী এবং কোষাগার দখল করতে। ইব্রাহিম লোদির কোষাগার আগ্রা দুর্গে, এই কাজ শেষ করতে এত সময় লাগার কথা না। সে নিশ্চয়ই কোনো ভজঘট করে ফেলেছে। দায়িত্ব নিয়ে নিশ্চিন্ত থাকার মতো দায়িত্ববান হুমায়ুন মির্জা না। সম্রাট নিজেই আগ্রার দিকে রওনা হয়েছেন, কাঁচা আমের শরবত খাওয়ার জন্যে যাত্রা বিরতি। সম্রাটের সেনাপতির একজন ফিরোজ সারাঙ্গা খানি বললেন, বাচ্চার কি কোনো কারণে অস্থির? আমি অস্থির, তবে অস্থিরতার কারণ জানি না। গতরাতে দুঃস্বপ্ন দেখেছি, দুঃস্বপ্ন অস্থিরতার কারণ হতে পারে। ফিরোজ সারাঙ্গখানি দুঃস্বপ্ন কি জানতে চাচ্ছেন, কিন্তু সম্রাটের দুঃস্বপ্ন জানতে চাওয়া যায় না, বড় ধরনের বেয়াদবি। দুঃস্বপ্ন কি জানতে চাও? শোনো, আমি দেখলাম আমার তাঁবুতে একটা ভেড়া ঢুকে পড়েছে, ভেড়াটার একটা পা নেই, সে লাফিয়ে লাফিয়ে চলে। ভেড়াটা লাফ দিয়ে আমার কোলে এসে পড়ল এবং আমার পায়ে মুখ ঘষতে লাগলো, তখনই ঘুম ভাঙল। স্বপ্নের ফলাফল অবশ্যই শুভ, একটা পঙ্গু ভেড়া লাফ দিয়ে আমার কোলে এসে উঠল, এর ফলাফল শুভ কিভাবে হয়? হুজুর মীর আবু বকরের কাছ থেকে স্বপ্নের তফসির জানতে হবে। কথা বলতে বলতে বাবর তীক্ষ্ণ চোখে তাকালেন, অনেক দূরে ধুলোর মতো ঝড় উঠেছে। আশ্বারোহীর দল কি ছুটে আসছে নাকি? কোনো বিদ্রোহী বাহিনী হওয়ার তো কথা না, আশ্বারোহীর দল আগ্রার দিক থেকেই আসছে। এমনকি হতে পারে আগ্রার দুর্গে বন্দী গোয়ালিয়রের রাজা বিক্রমাদিত্যের পরিবারকে উদ্ধার করতে সাহায্যকারী কেউ এসেছে। বাবর ইশারা করলেন, মুহূর্তের মধ্যে যুদ্ধাবস্থার পরিস্থিতি তৈরি হলো, সিংহা বাজানো হলো, সৈন্য সংখ্যা আন্দাজ করা যাচ্ছে না। মাঝে মাঝে রোদে ঘোড়ার আরোহীদের শিরস্ত্রাণ ঝলসে ঝলসে উঠছে। বাবরের সংবাদ সরবরাহ দলের চারজন ঘোড়সওয়ার ছুটে যাচ্ছে, তাদের হাতে আয়না, তার আয়নার আলো ফেলে বোঝার চেষ্টা করবে কারা এসেছে। সম্রাট বাবরের চোখ মুখ শক্ত, দৃষ্টি তীক্ষ্ণ। হঠাৎ তার দৃষ্টি সহজ হল, তিনি শরবতের গ্লাসের দিকে হাত বাড়ালেন। সৈন্যবাহিনী নিয়ে কে আসছেন তিনি জানেন, আসছে পুত্র হুমায়ুন মির্জা। যুদ্ধাবস্থার তাতে পরিবর্তন হল না, সম্রাটদের পুত্র থাকে না, ভাই থাকে না, তারা সবসময় একা। হুমায়ুন যে সশৈন্য তাকে আক্রমণ করতে আসছে না, এর নিশ্চয়তা কোথায়? হুমায়ুন মির্জার অধীনে বিশাল সৈন্যবাহিনী আছে, আগ্রা দুর্গ দখল করার জন্য 500 অশ্বারোহীর একটি বিশেষ দল সম্প্রতি দেওয়া হয়েছে। বাবর ভিড়ভিড় করে নিজের রচনা চারুপদি কবিতা আবৃত্তি করলেন। হুমায়ুন মির্জা ঘোড়া থেকে নেমে এগিয়ে আসছেন, তিনি বাবার সামনে এসে নতজানু হয়ে দাঁড়ালেন। বা হাতে রুমাল রেখে ডান হাতে তিনি নিজের কপাল স্পর্শ করে সেই হাতে ভূমি স্পর্শ করলেন। পুত্র তোমার হাতে কি? সামান্য উপহার। পিতার প্রতি পুত্রের উপহার কখনোই সামান্য না, হুমায়ুন বললেন। অতি মহার্ঘ উপহারও মহাপুরুষের কাছে সামান্য। বাবর প্রীত হলেন, কবিতার এই চরণটি তার লেখা, পুত্র মনে করে রেখেছে এবং সময় মতো বলতে পেরেছে। উপহার দেখাও। হুমায়ুন মির্জা রেশমি রুমাল খুললেন, তার হাতে পায়রার ডিমের চেয়েও বড় একটা হীরা, সূর্যের আলো হীরাতে পড়ছে। বাবর মুগ্ধ গলায় বললেন, বাহ। হুমায়ুন মির্জা বললেন, এই হীরার নাম কোহিনুর,
এর ওজন 8 মিসকাল। বলা হয়ে থাকে এই কোহিনূরের মূল্য সারা পৃথিবীর সকল মানুষ 2 দিন পানাহার করতে পারবে। এটা কি সেই কোহিনূর যা সম্রাট আলাউদ্দিন খিলজি ভারতে এনেছিলেন? এটা সেই কোহিনূর, আপনি হাতে নিলে আমি খুশি হব। সম্রাট বাবর হীরকখণ্ড হাতে নিলেন, মুগ্ধ চোখে কিছুক্ষণ দেখলেন, তারপর বললেন, পুত্র, তোমার উপহার পেয়ে আমি খুশি হয়েছি, এতই খুশি হয়েছি যে এই কোহিনূর তোমাকেই আমি উপহার হিসেবে দিচ্ছি, পিতার উপহার গ্রহণ করো। বাবর লক্ষ্য করলেন হুমায়ুনের চোখ ছলছল করছে। এত অল্পতে তার ছেলের চোখে পানি আসছে কেন? একদিন সে সমস্ত ভারতবর্ষ শাসন করবে, পৃথিবীর নানান প্রান্ত থেকে রাজদূতরা এসে তাকে কুর্নিশ করে বলবে বাদশাহ নামদার, তাকে হতে হবে ইস্পাতের মতো কঠিন। সম্রাট বাবরের ভ্রু কুঞ্চিত হল। পুত্র শোনো, শুধু এই হীরকখণ্ড না, ইব্রাহিম লোদির রাজকোষের সম্পূর্ণ অর্থ আমি তোমাকে উপহার দিলাম, বলো মার হাবা, মার হাবা। হুমায়ুন মির্জা এর 24 ঘন্টার মধ্যে অদ্ভুত এক কাণ্ড করলেন। সেনাবাহিনী নিয়ে তার পিতার দিল্লির কোষাগার দখল করে রাজকোষের সব অর্থ নিয়ে পালিয়ে গেলেন বাদাখশানের দিকে। আগস্ট মাস 1527 খ্রিস্টাব্দ। এই কাজ তিনি কেন করলেন তা এখন পর্যন্ত ঐতিহাসিকদের কাছে রহস্যাবৃত। সম্রাট বাবর তার স্ত্রী মাহিম বেগমের সঙ্গে খেতে বসেছেন। সম্রাট খাচ্ছেন, মাহিম বেগম একটির পর একটি বাটি এগিয়ে দিচ্ছেন, সব খাবারই পরীক্ষা করা। তোমার পুত্র যে আমার রাজকোষ লুট করে পালিয়ে গেছে এটা জানো? জানি। কাজটা সে কেন করেছে জানো? জানি না। তার কি শাস্তি হওয়া উচিত? উচিত, তবে আপনি তো দয়ালু পিতা, হুমায়ুন মির্জা আপনার অতি আদরের প্রথম সন্তান। সম্রাটের কোনো পুত্র থাকে না, স্ত্রী থাকে না, আত্মীয় পরিজন থাকে না, সম্রাটের থাকে তরবারি। আপনার থাকে, কারণ আপনি অন্য সম্রাটদের মতো না, আপনি আলাদা। আমি প্রধান উজির মীর খলিফার সঙ্গে পরামর্শ করেছি, প্রধান উজির হুমায়ুন মির্জাকে কঠিন শাস্তি দেওয়ার পক্ষে। কঠিন শাস্তি দেওয়া হলে তার ভাইয়েরা সাবধান হবে, অন্য রাজপুরুষরাও সাবধান হবে। প্রধান উজির হুমায়ুন মির্জার মৃত্যুদণ্ড শাস্তির পক্ষে, হাতির পায়ের নিচে পিষ্ট করে মৃত্যু। প্রধান উজির কি বলছেন তা আমার কাছে গুরুত্বপূর্ণ না, আপনি কি ভাবছেন তা গুরুত্বপূর্ণ। হুমায়ুন মির্জা বাদাখশানের পথে, এখন যাত্রা বিরতি। রাজকীয় তাঁবু ফেলা হয়েছে, তিনি গরমে অতিষ্ঠ। স্নান পাত্রে পানি ঢালা হচ্ছে, গোলাপের পাপড়ি ছড়ানো হচ্ছে, 8 ভাগ পানির সঙ্গে 1 ভাগ গোলাপের পাপড়ি মেশানো হবে। পানিতে সামান্য কর্পূরও দেওয়া হবে, কর্পূর মেশানো পানিতে দৈত্যাকৃতি পাখা দিয়ে হাওয়া দেওয়া হবে, এই হাওয়ায় কর্পূর উড়ে গিয়ে পানি দ্রুত শীতল হবে। হুমায়ুন মির্জার হাতে রং তুলি এবং চীন দেশ থেকে আনা শক্ত তুলোট কাগজ। তিনি আগ্রহ নিয়ে একটা পাখির ছবি আঁকছেন। পাখির পালক ঘন নীল, ঠোঁট এবং পা লাল। পাখিটা মনের আনন্দে তার তাঁবুর পাশে ঘুরছে, জনসমাগম দেখে ভয় পাচ্ছে না। হুমায়ুন মির্জার সার্বক্ষণিক সঙ্গী 2 জন চিত্রকর এবং 1 জন হরবোলা পাখির পরিচয় বের করার চেষ্টা করছে। চিত্রকরদের 1 জন হুমায়ুন মির্জার ভ্রাম্যমান লাইব্রেরি থেকে পাখি বিষয়ক বই নিয়ে এসে পাতা উল্টাচ্ছেন, অন্যজন হুমায়ুন মির্জার মতোই পাখির ছবি আঁকছেন, যেন পরে ছবি দেখে পাখির পরিচয় পাওয়া যায়। হরবোলা অপেক্ষা করছে কখন পাখি ডেকে উঠবে, একবার ডাকলেই হরবোলা পাখি জীবন এই ডাক মনে রাখবে। রাত অনেক হয়েছে, সম্রাট বাবর ঘুমাবার প্রস্তুতি নিয়ে শোবার ঘরে ঢুকছেন। ইয়েমেন থেকে আনা হালকা সৌরভের আগরবাতি জ্বলছে, হাফসি খোজারা টানার পাখা টানছে, বড় বড় মাটির পাত্রে পানি রাখা আছে, তাদের গায়ে বাতাস পড়ায় ঘর শীতল। হিন্দুস্থানের অতি গরম আবহাওয়া বাবর এখনও সহ্য করে উঠতে পারেনি, গরমের রাতগুলিতে প্রায়ই তাকে অঘুম কাটাতে হয়। মাহিম বেগম ঘরে ঢুকে সম্রাটকে কুর্নিশ করলেন। সম্রাট স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না, আল্লাহর ইচ্ছায় আমি তোমাকে একটা সুসংবাদ দিচ্ছি, রাজকোষ লুণ্ঠনের অপরাধে আমি তোমার পুত্রের মৃত্যুদণ্ড দিয়েছিলাম, তাকে ধরে আনার জন্য আমার বিশাল সেনাবাহিনী আগামীকাল প্রত্যুষে যাত্রা করার কথা, কিছুক্ষণ আগে আমি তোমার পুত্রকে ক্ষমা করেছি। সম্রাট যদি অনুমতি দেন তাহলে আমি সম্রাটের পায়ে চুম্বন করতে আগ্রহী। অনুমতি দিলাম। মাহিম বেগম সম্রাটের পায়ে মুখ ঘষতে লাগলেন, সম্রাট সামান্য চমকালেন। এই দৃশ্যের সঙ্গে কি তার দুঃস্বপ্নের কোনো মিল আছে? স্বপ্নে একটা পঙ্গু ভেড়া এই ভঙ্গিতেই তার পায়ে মুখ ঘষছিল। মাহিম বেগম তার অতি আদরের স্ত্রী, হুমায়ুন মির্জার মাতা। কাবুলের দুর্গে হুমায়ুন মির্জার জন্ম হয়, তাকে দেখতে এসে আপনি খুশি হয়ে আমাকে 100 আশরাফি উপহার দেন, তখন আমি আপনাকে কি বলেছিলাম আপনার কি মনে আছে? মনে আছে, তুমি বলেছিলে স্বর্ণ মুদ্রার আমার প্রয়োজন নেই, আপনি শুধু পুত্রের গায়ে হাত রেখে বলবেন আপনি তার উপর কখনো রুষ্ট হবেন না। শোনো মাহিম বেগম, আমি সেই প্রতিজ্ঞা কিন্তু করিনি,
যাই হোক, অনেকক্ষণ পায়ে মাথা রেখেছ, এখন মাথা তোলো। আপনার কিছু বিষয় আমি বুঝি না। আপনার পরম শত্রু ইব্রাহিম লোদি পানিপথের যুদ্ধে পরাজিত এবং নিহত। এই ইব্রাহিম লোদির মাকে আপনি রাজ অন্তরপুরে স্থান দিয়েছেন, কারণ জানতে পারি? পারো। এই মহিলা কোনো অপরাধ করেননি, নিহত পুত্রের চেহারা দেখে শোকে অধীর হয়েছেন। আমি তার প্রতি দয়া করব না? আপনি অবশ্যই করবেন, আপনাকে নিয়ে প্রশ্ন করে আমার অন্যায় হয়েছে। ইব্রাহিম লোদির মা প্রথম সুযোগেই বাবরকে বিষ খাইয়ে মারার চেষ্টা করেন, তার এই অপরাধও ক্ষমা করা হয়েছিল। চতুর্থ জিলকদ 913 হিজরির মঙ্গলবার রাতে নাসিরুদ্দিন মোহাম্মদ হুমায়ুন মির্জা জন্মগ্রহণ করেন। তিনি পিতার দিক থেকে তৈমুরের পঞ্চম অধস্থন এবং মায়ের দিক থেকে চেঙ্গিস খানের পঞ্চদশ পুরুষ। নাসিরুদ্দিন মোহাম্মদ হুমায়ুন মির্জা নামের আবজাদ আরবি অক্ষর থেকে নামের সংখ্যা মান বের করা, অনেকটা নিউমেরোলজির মতো, সংখ্যা 913। আমি বাচ্চান হামদার গ্রন্থে 913 আবজাদ সংখ্যায় সম্রাট হুমায়ুনের বিচিত্র কাহিনী বর্ণনা করব। এই কাহিনীতে ঔপন্যাসিকের রং চড়ানোর কিছু নেই। সম্রাট হুমায়ুন অতি বিচিত্র মানুষ, ভাগ্য বিচিত্র মানুষ নিয়ে খেলতে পছন্দ করে, ভাগ্য তাকে নিয়ে অদ্ভুত সব খেলা খেলেছে। আসুন আমরা বাদশাহ নামদারের জগতে ঢুকে যাই। মোঘল কায়দায় কুর্নিশ করে ঢুকতে হবে, কিন্তু নকিব বাদশাহর নাম ঘোষণা করছে, আল সুলতান আল আজম ওয়াল খাকাল আল মুকাররাম জামি সুলতান আতি হাকিকি ওয়া মাজাজি সৈয়দ আল সালাতিন আবুল মোসাররফ নাসিরুদ্দিন মোহাম্মদ হুমায়ুন বাদশাহ গাজী জিল্লুল্লাহ। ১১ সংখ্যাটি সম্রাট বাবরের প্রিয়। তিনি যখন শরাব পানের আসরে বসেন তখন তার সঙ্গী থাকে 10 জন, খাবার খেতে যখন বসেন তখনও 10 জনকে নিয়েই বসেন, তাকে নিয়ে সবসময় সংখ্যা হয় 11। বেজোর সংখ্যা, আল্লাপাক বেজোর সংখ্যা পছন্দ করেন। প্রভাতি মদ্যপানের আসর বসেছে, এই আসরের নাম সাবহি, যার অর্থ প্রভাত মদ্য। যথারীতি 10 জন আমির আছেন, তাদের সামনে রূপার পানপাত্র, সম্রাটের সামনে স্বর্ণের পানপাত্র। তারা দমিহ নামের শরাব খাচ্ছেন। দমিহ এসেছে পারস্য থেকে, এক বিশেষ ধরনের গাছের শিকড় এবং মধু থেকে দমিহ তৈরি হয়। দমিহ কিছুক্ষণের মধ্যে নেশায় আবেশ তৈরি করে, তবে সহজে মত্ততা আনে না। পান শুরু হওয়া মাত্র প্রধান উজির মীর খলিফা ঢুকলেন, সম্রাটের ভুরু কুঞ্চিত হল। মীর খলিফা ধর্মীয় অনুশাসন কঠিনভাবে মানেন, শরাব খান না। পানের আসরে এই ধরনের মানুষের উপস্থিতি সম্রাটের পছন্দ না। মীর খলিফা বললেন, আমি সম্রাটের সঙ্গে একান্তে কিছু কথা বলতে আগ্রহী। উজির, আপনার সময় নির্বাচন ভুল হয়েছে। সময়ের ভুল শুদ্ধ নেই, মানুষ ভুল শুদ্ধের অধীনে, সময় করে না। এই মুহূর্তে একান্তে কথা বলা জরুরি, খুব জরুরি। যারা আমার সঙ্গে আছেন তারা আমার আপনজন, আমাকে যা বলা যাবে তাদেরকেও বলা যাবে। আমার যা বলার তা আমি আপনাকেই বলবো, আপনার ইচ্ছা হলে পরে আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে আলাপ করতে পারেন, এখন না। সম্রাট হাত ইশারা করতেই আমিররা উঠে গেলেন, তাদেরকে বিচলিত মনে হল। উজির বললেন, কিছুক্ষণ আগে খবর পেয়েছি হুমায়ুন মির্জা তার সমস্ত সেনাদল নিয়ে আগ্রার দিকে ছুটে আসছেন, বাদাখশান অরক্ষিত। হুমায়ুন মির্জা বাদাখশান সুরক্ষার জন্য কোনো ব্যবস্থাই করেননি। কামরান মির্জার সঙ্গে হুমায়ুনের কাবুলে দেখা হয়েছে, কামরান তার বড় ভাইয়ের হঠাৎ করে আগ্রা রওনা হওয়ার কারণ জানতে চেয়েছিলেন, হুমায়ুন কোনো জবাব দেননি। বাদাখশান অরক্ষিত রেখে হুমায়ুন হিন্দুস্থান যাত্রা করেছেন দেখে কামরান যাচ্ছেন বাদাখশানে, তিনি বাদাখশানের দুর্গ রক্ষা করবেন। এদিক অরক্ষিত বাদাখশানের দখল নেয়ার জন্য আপনার চিরশত্রু সুলতান সাইদ খান রওনা হয়ে গেছেন। আমার যা বলার ছিল বলেছি, আপনার প্রভাতী পানাহারের বিঘ্ন করেছি বলে ক্ষমা প্রার্থনা করছি। হুমায়ুন হঠাৎ কেন এদিকে এসেছে বলে আপনার ধারণা? সে কি সিংহাসন চায়? সিংহাসন চাওয়াটাই স্বাভাবিক, ধরে নিলাম সিংহাসন তার চিন্তায় নেই। তারপরও আপনাকে কিছু না জানিয়ে বাদাখশান অরক্ষিত রেখে তার যাত্রা গরহিত হয়েছে। এমনও তো হতে পারে হঠাৎ এদিকে আসার তার বিশেষ কোনো কারণ ঘটেছে। সম্রাটকে মনে করিয়ে দিতে চাই, আপনার এই পুত্র দিল্লির রাজকোষ লুণ্ঠন করে পালিয়ে গিয়েছিল, আপনি তিল তিল করে বিশাল সাম্রাজ্য গড়েছেন, যোগ্য হাতেই সাম্রাজ্য রক্ষার ভার দিয়ে যাওয়ার আপনার কর্তব্য। আপনার কাছে যোগ্য কে বলে মনে হয়? অবশ্যই কামরান মির্জা, হুমায়ুন মির্জা অলস এবং আরামপ্রিয়। সম্রাটকে জানাতে চাই, প্রধান উজির হিসেবে সম্রাটের সেবা এবং সাম্রাজ্যের সেবা ছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নেই, অতীতেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না। আপনি কখনোই আমাকে কোনো ভুল পরামর্শ দেননি, আপনার কর্মে আমি উপকৃত, আমার সাম্রাজ্য উপকৃত। আপনাকে এই মুহূর্তে আমি একটি পরামর্শ দিতে চাচ্ছি, আপনি বিচক্ষণ সম্রাট,
আমার এই উপদেশ গ্রহণ করলে উপকৃত হবেন। কি পরামর্শ? রাজকীয় ঘোড়সওয়ার বাহিনী হুমায়ুন মির্জার গতিরোধ করবে এবং তাকে গ্রেফতার করে সম্রাটের সামনে উপস্থিত করবে। আপনি তাকে প্রশ্ন করবেন এই সময়ে বাদাখশান শত্রুর হাতে ফেলে তিনি কেন চলে এসেছেন। আপনার ধারণা এটি সঠিক সিদ্ধান্ত? অবশ্যই এটি সঠিক সিদ্ধান্ত। সঠিক সিদ্ধান্তের ক্ষমতা আছে শুধুই আল্লাহ পাকের। মানুষকে মাঝে মাঝে ভুল সিদ্ধান্ত নিয়ে প্রমাণ করতে হয় যে সে মানুষ। হুমায়ুন মির্জা যেন নির্বিঘ্নে দিল্লি আসতে পারে এই ব্যবস্থা করার দায়িত্ব আপনাকে দেওয়া হলো। সম্রাটের আদেশ এই দশানাদুষের শিরোধার্য। মীর খলিফা উঠে যাওয়ার পর ভগ্ন পান উৎসব আবার শুরু হল। উজবেকিস্তানের এক গায়িকা আসহারির জাদুকরী কণ্ঠের কথা সম্রাট শুনেছেন, তার গান শোনা হয়নি। প্রভাতী পান উৎসবে গায়ক গায়িকাদের কখনো আনা হয় না। সম্রাটের ইচ্ছায় আজ আসহারিকে আনা হলো। সে কিন্নর কণ্ঠে তুর্কি ভাষায় গান ধরল। গান শুনে সম্রাট অভিভূত হলেন। প্রথমত গায়িকার অলৌকিক কণ্ঠ, দ্বিতীয়ত এই গানের চরণগুলি তার লেখা, তার চরণে সুর বসানো হয়েছে। সম্রাট বললেন, তোমার নাম কি? বাদীর নাম আসহারি। গানের চরণগুলি কার রচনা তুমি জানো? জানি জাহাপনা। সুর কে করেছে? আপনার সামনে উপস্থিতেই বাদী করেছে। আমার কাছ থেকে উপহার হিসেবে কি চাও? মাঝে মাঝে আপনাকে গান শোনানোর সুযোগ চাই। সম্রাটের চোখে পানি এসে গেল। তিনি ঘোষণা করলেন, এই গায়িকাকে ওজন করে সম ওজনের স্বর্ণ মুদ্রা যেন তৎক্ষণাৎ দেওয়া হয়। হুমায়ুন মির্জা বাবরের সামনে দাঁড়িয়ে আছেন। দীর্ঘ পথশ্রমে হুমায়ুন ক্লান্ত, কিন্তু তার চোখ চকচক করছে, মুখমণ্ডল উজ্জ্বল। বাবর বললেন, তুমি কার সামনে দাঁড়িয়ে আছো? সম্রাটের সামনে না একজন পিতার সামনে? আমি আমার বাবার সামনে দাঁড়িয়ে আছি। তাহলে তুমি তোমার বাবাকে জড়িয়ে ধরছো না কেন? হুমায়ুন সম্রাট বাবরকে জড়িয়ে ধরলেন। পুত্রের সঙ্গে পিতার সাক্ষাৎকারের বর্ণনা সম্রাট বাবর তার বিখ্যাত গ্রন্থ বাবরনামায় এইভাবে উপস্থাপন করেছেন, হুমায়ুনের উপস্থিতিতে ফুলের মুকুলের মতো আমার হৃদয় ফুটে উঠল, আমাদের চোখ আনন্দে মশালের মতো জ্বলে উঠল। আমি রোজ 10 জনকে নিয়ে খানা খেতাম। এদিন হুমায়ুনের সম্মানে আমি একটা ভোজের আয়োজন করলাম। আমরা পরম ঘনিষ্ঠভাবে কিছুকাল একসঙ্গে রইলাম। সত্যি বলতে কি, তার আলাপ আলোচনা ও কথাবার্তা একটা আশ্চর্য মনজ্ঞ আকর্ষণ ছিল। একজন পূর্ণ মানুষ বলতে যা বোঝায় সে তখন তাই ছিল। নৈশভোজনের পর পিতার সঙ্গে পুত্রের কিছু কথাবার্তা হলো। সম্রাটের খাস কামরায় গোপন বৈঠক। খাস কামরার দরজা জানালা বন্ধ, ভারী পর্দা নামানো। খাস কামরার বাইরে 6 জন খোজা প্রহরী, তারা সবাই বধির, যেন গোপন আলোচনার বিষয় তারা শুনতে না পারে। জন্ম থেকে মুখ ও বধিরদের প্রহরী পদ দেওয়া হয় না, সুস্থ সবল খোজা প্রহরীদের কান নষ্ট করে এই পদ দেওয়া হয়। সম্রাট পুত্রকে কিছু শক্ত কথা বললেন, তুমি বাদাখশান অরক্ষিত রেখে চলে এলে কেন? এক রাতে হঠাৎ আপনাকে দেখার প্রবল ইচ্ছা হলো, পরদিনই আমি যাত্রা করলাম। তোমার কি ধারণা কাজটা ঠিক হয়েছে? হ্যাঁ, পুত্রের কাছে পিতা বড়, সম্রাজ্য না। মনে প্রাণে এই কথা বিশ্বাস করো? করি। পিতাকে দেখতে চেয়েছিলে, দেখা হয়েছে, এখন বাদাখশানে ফিরে যাও, দুর্গ রক্ষা করো। না, বেয়াদবির জন্য ক্ষমা প্রার্থনা করছি। সম্রাট আদেশ করলাম এই মুহূর্তেই রওনা হব, কিন্তু আমি আমার পিতার আশেপাশে থাকতে চাই। আপনার যদি মনে হয় আমার কর্মকাণ্ডের পেছনে আছে সিংহাসনে বসার লোভ, তাহলে ভুল হবে। সিংহাসন আমি চাই না। যুদ্ধ, হত্যা, রাজ্য দখল এইসব আমার আসক্তি নেই। আমি একা থাকতে পছন্দ করি, পড়াশোনা করতে পছন্দ করি। খবর পেয়েছি তুমি আফিমের নেশা করছো। হ্যাঁ। এই ভয়ঙ্কর নেশায় আসক্ত হয়েছো কেন? আফিম খেলে আমি আশেপাশে সব কিছু ভুলে থাকতে পারি। আফিম ছেড়ে দাও, এটা সম্রাটের আদেশ না, পিতার আদেশ। আর যেহেতু তুমি আমার আশেপাশে থাকতে চাচ্ছ, আমি তোমাকে সম্বর যেতে বলছি। এখান থেকে কাছে ইচ্ছে করলে আমার কাছে চলে আসতে পারবে। আপনার অনুমতি যেদিন পাবো সেদিনই রওনা হব। আপনার কাছে আমার একটা আর্জি আছে। কোহিনুর হীরা আমি আপনাকে দিতে চাই। আপনি গ্রহণ করলে আমার হৃদয় আনন্দে পূর্ণ হবে। হীরাটা আমার সঙ্গেই আছে। তোমার উপহার আমি গ্রহণ করলাম। আপনাকে নিয়ে অক্ষম অভাজন একটি কবিতা লিখেছে, পড়ে শোনাও। আমার ভগ্নী গুলবদন কবিতাটি আপনাকে পড়ে শোনাবে। তুমি শোনাবে না কেন? আপনার সামনে লজ্জাবোধ করছি। প্রথম চরণটি বলো, প্রদীপ্ত সূর্য ছিল আমার পিতার কাছে ম্লান। হুমায়ুন সম্বর ফিরে গেলেন এবং তার স্বভাব মতো ডুব মারলেন। যে বাবাকে দেখার জন্য এত দূরে ছুটে আসা, সেই বাবার সঙ্গে কোনো যোগাযোগ নেই।
বাবর খবর পেয়েছেন তার পুত্র বাগানের ভেতর একটা দোতলা বাড়ির দ্বিতীয় তলায় থাকেন। একটা জানালার সামনে তাকে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে দেখা যায়। প্রচুর পড়াশোনার ফাঁকে ফাঁকে ছবি আঁকেন, ছবি আঁকায় একজন হাবশি চিত্রকর তাকে সাহায্য করে। চার মাস পার হয়ে গেল। এই চার মাসে সম্রাট বাবর পুত্রকে দুবার আসতে বললেন। হুমায়ুন মির্জা বেয়াদবির চূড়ান্ত করলেন, চিঠির জবাব দিলেন না। বাবর সিংহাসনে। দিনের প্রথমার্ধের রাজকার্য শুরু হয়েছে। এই সময় খবর এলো পুত্র হুমায়ুন এসেছেন। সম্রাট বললেন তাকে এক্ষুনি এই মুহূর্তে রাজসভায় উপস্থিত হতে বলো। দূত ভীত গলায় বলল, হুমায়ুন মির্জার পক্ষে সম্ভব না, তিনি অপারগ। কেন? তিনি অচেতন অবস্থায় আছেন, তার জীবন সংশয়। সম্রাট বাবু রাজসভা ভেঙে দিয়ে ছুটে গেলেন পুত্রকে দেখতে। কোথায় হুমায়ুন মির্জা? দেখে মনে হচ্ছে একজন মৃত মানুষ পড়ে আছে। হুমায়ুন মির্জার ব্যক্তিগত চিকিৎসক বললেন, উনি চিকিৎসার অতীত, শুধুমাত্র আল্লাহ পাক তার গোপন ভাণ্ডার থেকে যদি কিছু দেন তবেই হুমায়ুন মির্জার জীবন রক্ষা হবে। সম্রাট পুত্র আমাদের চিকিৎসার অতীত, বলে বসলেন দিল্লির চিকিৎসকদের সভা। সুধি সাধক মীর আবুল কাসিম তখন সম্রাটকে বললেন, পুত্রের প্রাণের বিনিময়ে আপনি যদি আপনার অতি প্রিয় কিছু দান করেন তাহলে হয়তোবা শাহজাদার জীবন রক্ষা হতে পারে। আমার কাছে নিজের প্রাণের চেয়ে প্রিয় আর কিছুই নেই, আমি শাহজাদার জন্য আমার প্রাণ দিতে প্রস্তুত। সম্রাট আপনি এ কি বললেন, এই কাজ আপনি করতে পারেন না, আপনি বরং কোহিনুর হীরা দান করে দিন। আমার পুত্রের জীবনের দাম কি সামান্য একখণ্ড হীরা? অবচেতন হুমায়ুন মির্জা বিছানায় শুয়ে আছেন। ঘরের দরজা জানালা বন্ধ, ঘরের ভেতরে তিনটা প্রদীপ জ্বলছে। সম্রাট বাবর ছাড়া শাহজাদার সঙ্গে আর কেউ নেই। বাবর পুত্রের মাথার পাশ থেকে ঘুরতে শুরু করলেন। তিনি মনে মনে বলছেন, পুত্রের ব্যাধি আমি আমার শরীরে ধারণ করলাম, পরম করুণাময় তুমি আমার পুত্রকে সুস্থ করে দাও। সম্রাট তিনবার চক্কর দেওয়ার পর অচেতন হুমায়ুন চোখ মেলে বললেন, বাবা আপনি এখানে কি করছেন? পুত্রের ক্লান্তক ব্যাধি শরীরে ধারণ করে 50 বছর বয়সে সম্রাটের মৃত্যু হয়। 6 জমাদিয়াল আউয়াল 937 হিজরি, ইংরেজি 26 ডিসেম্বর 1530। তার 3 দিন পর হুমায়ুন মির্জা সিংহাসনে বসেন। সম্রাট হুমায়ুনের বাম হাতে একটি অদ্ভুত সুন্দর হালকা নীল রঙের বৈদুর্যমণি, ডান হাতে একটি চিঠি। চিঠি পাঠিয়েছেন রাজস্থান থেকে রাজপুত রানী কর্ণাবতী। চিঠির সঙ্গে কয়েক গাছে হলুদ সুতা। সম্রাট চিঠি পড়ছেন না। চিঠি এবং বৈদুর্যমণি এক হাত থেকে আরেক হাতে চালাচালি করছেন। যখন চিঠি ডান হাতে তখন বৈদুর্যমণি বাম হাতে। দৃশ্যটি সম্রাটের দুই ভগ্নী গুলবদন এবং গুলচেহরা চিকের আড়াল থেকে দেখে মজা পাচ্ছে। দরবার চলাকালে এই দুই বোন চিকের আড়াল থেকে দরবারের কাজকর্ম দেখে। সম্রাটের অন্তঃপুরের আত্মীয় স্বজনদের রাজদরবার দেখার জন্যই চিকের ব্যবস্থা। যারা দেখবে তারা দরবারের লোকজনের কাছে অদৃশ্য। প্রধান উজির বললেন, সম্রাট কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? সম্রাট হ্যাঁ সূচক মাথা নাড়লেন। চিন্তার বিষয় কি জানতে পারি? পারেন। জাদুবিদ্যার বইটি এখনো জোগাড় করা গেল না, এই নিয়ে আমি চিন্তিত। সম্রাট হিন্দুস্থানের জাদুবিদ্যা নামের একটি বইয়ের সন্ধান পেয়েছেন। বইটি আছে তার ছোট ভাই কামরান মির্জার কাছে। সে সংগ্রহ করেছে কান্দাহারের এক দুর্গ থেকে। সম্রাট হুমায়ুনের এই বইটি পড়ার খুব ইচ্ছা। বইটি নাকি লেখা হয়েছে পেঁচার রক্ত দিয়ে। দিনের বেলা বইয়ে লেখা অস্পষ্ট থাকে, রাতে স্পষ্ট হয়। সম্রাট তার ভাইয়ের কাছে বইটি চেয়ে পত্র দিয়েছেন, কামরান মির্জা পত্রের জবাব দেননি। উজির বললেন, রানী কর্ণাবতীর পত্রটিকে আপনি পড়বেন? সম্রাট চিঠি পড়তে শুরু করলেন। আমি আপনাকে ভাই ডাকলাম, আমাদের নিয়ম অনুযায়ী ভাইকে রাখি পাঠালাম। আমি মহাবিপদে পড়েছি, গুজরাটের বাহাদুর শাহ আমাদের দুর্গ অবরোধ করেছেন। দুর্গ রক্ষার প্রয়োজনীয় শক্তি আমার নেই। দুর্গে 1000 রাজপুত রমণী এবং 3000 শিশু আছে। বাহাদুর শাহ দুর্গে প্রবেশ করলে আমাদের মৃত্যুবরণ করা ছাড়া উপায় নেই। এখন বোন ভাইকে ডাকছে, ভাই কি বোনকে উদ্ধার করবে? বোন ভাইয়ের জন্য একটি বৈদুর্যমণি পাঠিয়েছে, কারণ বোন শুনেছে তার ভাই ছবি আঁকেন। বৈদুর্যমণি চূর্ণ করে যে নীল রং হবে তার দুটি অসাধারণ। বোন কর্ণাবতী আশা করছে তার ভাই এই রং ব্যবহার করে একটা ছবি আঁকবে। ইতি রানী কর্ণাবতী। সম্রাট চিঠিটি তার প্রধান উজিরের দিকে বাড়িয়ে দিলেন। প্রধান উজির চিঠি পড়ে বললেন, রত্ন পাঠিয়ে দিন রাজকোষে,
চিঠির জবাব দেওয়ার প্রয়োজন নেই। ভাই বোনের চিঠির জবাব দেবে না? রানী কর্ণাবতী বিপদের বোন, বিপদে পড়েছেন বলেই ভাই পাতিয়েছেন। বিপদে না থাকলে এবং তার শক্তি প্রবল থাকলে তিনি মোগল সাম্রাজ্য আক্রমণ করতেও পিছপা হতেন না। তাছাড়া আপনি নিজেও এখন মহা বিপদে আছেন। আপনার ভাই কামরান মির্জা শক্তি সঞ্চয় করছেন, তিনি পাঞ্জাব দখল করেছেন, তিনি যে কোনো সময় আপনার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করবেন। একই কথা আপনার আরেক ভাই হিন্দাল মির্জা সম্পর্কেও সত্যি। এদের চেয়ে অনেক বড় সমস্যা তৈরি করতে যাচ্ছে পাঠান শের খা, সে বাংলা জয় করেছে, আগ্রার দিকে তার যাত্রা শুধু সময়ের ব্যাপার। সৈন্যবাহিনী প্রস্তুত হতে বলুন, আমি স্বয়ং চিতোরের দিকে রওনা হচ্ছি। এই সিদ্ধান্ত সমর বিশারদদের সঙ্গে আলোচনার পর নিন। সমর বিশারদরা আপনার মতোই কথা বলবে, কিন্তু আমি আমার বিপদগ্রস্ত বোনের পাশে দাঁড়াতে চাই। রাজনীতিতে আবেগেরই স্থান নেই, আমার রাজনীতিতে আছে। একজনের চরম বিপদে আমি তার পাশে যখন দাঁড়াবো, তখন দেখা যাবে আমার চরম বিপদেও কেউ একজন আমার পাশে এসে দাঁড়াবে। প্রধান উজির বিরক্তি চাপার চেষ্টা করছেন, পারছেন না। সম্রাটের কোনো কর্মকাণ্ডই সম্রাট সুলভ না, তিনি বাস করেন সম্পূর্ণ নিজের জগতে। সেই জগৎ নিয়ন্ত্রণ করে সুরা, আফিম এবং কবিতা। তুরস্ক থেকে এক কবি এসেছে, রাজসভায় তাকে উচ্চস্থান দেওয়া হয়েছে। কবির নাম দিদির আলী। সম্রাট গ্রহ নক্ষত্র বিচার করাকে এখন রাজকার্যের অংশ ভাবছেন, সারাক্ষণ শুভ সময় অশুভ সময় নির্ণয় করে চলেছেন। তিনি পোশাকও পরছেন গ্রহ নক্ষত্র বিবেচনা করে, রবিবারে পরছেন হলুদ পোশাক, সেদিন তিনি রাজ্য পরিচালনা বিষয়ক সভা করেন, সোমবার পরেন সবুজ পোশাক, ওই দিন তিনি আনন্দে থাকেন, রাজসভায় গীত বাদ্য হয়, মঙ্গলবারে লাল, মঙ্গল গ্রহে লাল রঙের পোশাক পরেন, সেদিন যুদ্ধ বিগ্রহ নিয়ে আলোচনা করেন, তার মেজাজ থাকে উগ্র, সামান্য অপরাধে মৃত্যুদণ্ড দেন। যুদ্ধযাত্রা ঘোষণা দেওয়ার এটি কি কারণ সম্রাট লাল পোশাক পরেছেন? প্রধান উজির আরও কিছু বলতে চাচ্ছিলেন, সম্রাট তাকে থামিয়ে দিয়ে বললেন, তীর ধনুক নিয়ে আসুন, একটি তীরের আগায় বাহাদুর শাহর নাম লেখা থাকবে, আর একটি আগায় আমার নাম, আমি নিজে তীর ছুঁড়ে দেখব কোনটি আগে যায়, যার তীর আগে যাবে সেই যুদ্ধে জিতবে। সম্রাটের তীর অনেক আগে গেল। পরদিন ফজরের নামাজের পর হুমায়ুন চিতোরের দিকে সৈন্যে রওনা হলেন। দুপুর এক হ্রদের পারে সৈন্যরা দ্বিপ্রহরের খাবারের জন্য থামল। তখন বাহাদুর শাহর বিশেষ দূত সম্রাট হুমায়ুনের কাছে একটি চিঠি দিলেন। চিঠিতে লেখা, সম্রাট হুমায়ুন, অতি ভক্তি ভরে নিবেদন করছি যে আমি মোঘল সম্রাটের একজন দীন সেবক মাত্র। আমি বর্তমানে ধর্মযুদ্ধে নিজেকে নিয়োজিত করেছি। ওলেমারা রানী কর্ণাবতীর বিরুদ্ধে যুদ্ধকে জেহাদ আখ্যা দিয়েছেন। সম্ভবত আপনার কাছে তথ্য নাই যে এই দুর্গে অনেক মুসলমান রমণী বন্দী অবস্থায় আছেন, রাজপুত পুরুষরা তাদের ব্যবহার করে, নিজের ইচ্ছার বিরুদ্ধে তাদের নৃত্য গীত এবং আরও অনেক অশ্লীল কুৎসিত কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হয়। আমি অনুরোধ করব যে আপনি যুদ্ধযাত্রায় স্থগিত করবেন। আমি আপনার সম্মান এক বাক্স মণিমুক্তা, চারটি আরবি ঘোড়া এবং একটি হাতি পাঠালাম। এই হাতিটা আমার প্রিয়, এর নাম কুশ। ইতি আপনার সেবক বাহাদুর শাহ। হুমায়ুন যুদ্ধযাত্রা স্থগিত করলেন না। জোহরের নামাজের পর সেনাবাহিনী দ্রুত অগ্রসর হতে লাগল। বাহাদুর শাহ খবর পেলেন হুমায়ুন যাত্রা অব্যাহত রেখেছেন। তিনি সঙ্গে করে এনেছেন তার গোলন্দাজ বাহিনী। গোলন্দাজ বাহিনীর প্রধান তকি খা কামান চালনায় বিশেষ পারদর্শী। হুমায়ুনের বিশেষ কামান ফিরোজাকে দুটো হাতি টেনে নিয়ে আসছে। মাঝারি কামানগুলি টানছে মাদ্রাজি বলদ। বন্দুকধারীরা কামানের সঙ্গে সঙ্গে আসছে। যুদ্ধ শুরু হয়ে গেলে কামান অগ্রসর হবে না, তবে বন্দুকধারীরা অগ্রসর হবে। সম্রাটের তীরন্দাজ বাহিনীর নেতৃত্বে আছে আফগান তীরন্দাজ প্রধান শাহ জুম্মা। তা সম্পর্কে কথিত আছে, লক্ষ্যবস্তু দেখার পর তিনি চোখ বন্ধ করে তীর ছুঁড়ে লক্ষ্যভেদ করতে পারেন। হুমায়ুনের আশ্বারোহী বাহিনীর সংখ্যা ছিল 30,000। তারা অগ্রবর্তী তীরন্দাজ দলের পেছন পেছন যাচ্ছিল। বাহাদুর শাহ সম্রাট হুমায়ুনের দ্রুত এগিয়ে আসার খবর শুনলেন। তিনি পালিয়ে যাওয়ার সব প্রস্তুতি শেষ করে দুর্গ অবরোধকারী সৈন্যদের উল্লাসধ্বনি করতে বললেন। দুর্গের বাইরে বিরাট হইচই হতে লাগলো। রানী কর্ণাবতী বাইরে হঠাৎ হইচই শুরু হয়েছে কেন জানতে চাইলেন। তাকে জানানো হলো বাহাদুর শাহর বাহিনীর সঙ্গে হুমায়ুন বাহিনীর যুদ্ধ হয়েছে, যুদ্ধে হুমায়ুন পরাজিত হয়েছেন, হাতির পায়ের চাপে পিষ্ট হয়ে নিহত হয়েছেন বলেই বাহাদুর শাহর শিবির আনন্দ উল্লাস। জহরব্রত পালনের জন্য আগুন প্রস্তুত ছিল। রানী কর্ণাবতী সবাইকে নিয়ে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়লেন। রানীর আদেশে দুর্গের 3,000 শিশুকেও কুয়ায় নিক্ষেপ করা হলো, যেন এরা শত্রুর হাতে পড়ে নিগৃহীত না হয়। বাহাদুর শাহ দুর্গে প্রবেশ করতে পারলেন না, হুমায়ুনের বাহিনী চলে এসেছেন, তিনি পালিয়ে গেলেন। রানী কর্ণাবতীর মৃত্যু হুমায়ুনকে দুঃখে অভিভূত করল।
তিনি তৎক্ষণাৎ বাহাদুর শাহর পেছন ছুটলেন। রানী কর্ণাবতীর মৃত্যু আরেকজনের মনে গভীর রেখাপাত করল। তিনি বাহাদুর শাহর গোলন্দাজ বাহিনীর প্রধান রুমি খা। তিনি তার দলবল নিয়ে হুমায়ুনের সঙ্গে যুক্ত হলেন। চিতোরের দুর্গ শ্মশান। দুর্গের বাইরে বাহাদুর শাহর অতি প্রিয় দুই হাতি বিকট চিৎকার করছে এবং ছোটাছুটি করছে। হুমায়ুনের হাতে বাহাদুর শাহর প্রিয় দুই হাতি পড়বে তা তিনি মেনে নিতে পারছিলেন না, তাই নিজের হাতে এদের সুর কেটে দিয়েছেন। হাতে দুটির নাম শিরজা ও পচ্ছিকার। বাহাদুর শাহর প্রসিদ্ধ দুই কামান লায়লা এবং মজনু যেন হুমায়ুনের হাতে না পড়ে সেই ব্যবস্থাও হলো। বাহাদুর শাহ নিজে কামান দুটি নষ্ট করলেন। হুমায়ুন মান্ডু পৌঁছলেন 30,000 অশ্বারোহিণী। তিনি মান্ডু দুর্গ অবরোধ করলেন। সারাদিন ঘোড়া ছুটিয়ে তিনি ছিলেন ক্লান্ত। এশার নামাজ শেষ করে সেনাপতিদের ডেকে বললেন, আমি জানি মান্ডু দুর্গ দখল করা কঠিন, কিন্তু আমি বাহাদুর শাহকে ধরতে চাই। এমন ব্যবস্থা করা হোক যেন রাতের ভেতর দুর্গ দখল হয়। লম্বা লম্বা মই তৈরি করা হলো। মই দুর্গের গায়ে লাগিয়ে তীরন্দাজরা দুর্গ প্রাচীর উঠে গেল। একদল তীরন্দাজ দুর্গের প্রধান দরজা খুলে দিল। বাহাদুর শাহ দড়ি বেয়ে দুর্গ থেকে পালিয়ে গেলেন। দুর্গের ভেতরের মানুষজন কেউ বলল না বাহাদুর শাহ কীভাবে পালিয়েছেন, কোন দিকে যাচ্ছেন। হুমায়ুন তখন এক অদ্ভুত কাণ্ড করলেন। গাঢ় লাল রঙের পোশাক পরলেন। এর অর্থ সবাইকে হত্যা করো। ইতিহাসে নিষ্ঠুরতম হত্যাযজ্ঞ শুরু হলো। মোঘল সৈনিকের তলোয়ারের নিচে হাজার হাজার মানুষকে প্রাণ দিতে হলো। সেদিন মঙ্গলবার হওয়ায় রক্তাম্বর পরে হুমায়ুন উন্মাদ হয়ে গেলেন। তাকে দেখে তার সৈন্যরাও উন্মাদ হয়ে গেল। মান্ডুবাসীদের যে রক্ষা করে তার কথা এখন বলা যাক। তার নাম বচ্ছু। এই বচ্ছু বাহাদুর শাহর অতি প্রিয় এক গায়ক। বাহাদুর শাহ যেখানে যান সেখানেই সে যায়। রক্তাম্বর পরা সম্রাট হুমায়ুনের দিকে বচ্ছু গান গাইতে গাইতে এগিয়ে এলো। গানের কথা, রক্তের রঙের চেয়ে বৃক্ষের সবুজ রং কি কম সুন্দর। হুমায়ুন গায়কের কণ্ঠে শুনে অভিভূত হলেন। তার কাছে মনে হলো তিনি তার জীবনে এত মধুর সঙ্গীত শোনেননি। তুমি কি জানো যে তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ গায়ক? জানি। আমি তোমার জাদুকরী ক্ষমতায় মুগ্ধ হয়েছি, বলো কি চাও? আমি চাই আপনি পোশাক বদলে সবুজ পোশাক পরুন। তুমি আর কি চাও? যারা বন্দী আছে তাদের মুক্ত করে দিন। সবাই মুক্ত। আমি তোমার আরও একটি ইচ্ছা পূর্ণ করব, বলো কি চাও? আমি আমার গুরু বাহাদুর শাহের কাছে যেতে চাই। হুমায়ুন দুর্গের প্রধান ফটক খুলে বচ্ছুকে চলে যেতে দিলেন। হুমায়ুনের প্রধান উজির বললেন, আপনি কি করছেন? এ গায়ক যদি আমার রাজ্য প্রার্থনা করত আমি তাকে দিয়ে দিতাম। মান্ডু থেকে পালিয়ে বাহাদুর শাহ আহমেদাবাদের চম্পানি দুর্গে অবস্থান নিলেন। মোঘলদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিলেন। বাহাদুর শাহের গোলন্দাজ বাহিনী কামান বসানোর আগেই সম্রাট হুমায়ুন চম্পানির দুর্গ অবরোধ করলেন। বাহাদুর শাহ আবার পালালেন। তিনি আশ্রয় নিলেন কম্ব দুর্গে। হুমায়ুন এক ঘন্টার মধ্যে কম্ব দুর্গে উপস্থিত হলেন। কম্ব দুর্গ থেকেও বাহাদুর শাহকে পালাতে হলো। এবার তার সঙ্গে গায়ক বচ্ছু। পালাবার সময় তিনি বলেছিলেন, আমার সঙ্গে বচ্ছু আছে, আমার আর কিছুই লাগবে না। হুমায়ুন দুর্গের ভেতর মাগরেবের নামাজ পড়লেন। নামাজের শেষে তার ইমামকে ডেকে পাঠালেন। ইমামকে বললেন, মাগরেবের নামাজে আপনি সুরা ফিল পাঠ করেছেন। জি জনাব। সুরা ফিলের শানে নজুল এবং তর্জমা আমাকে শোনান। 570 খ্রিস্টাব্দে নবিয়ে করিম এর জন্মবর্ষের ঘটনার বর্ণনা নিয়ে এই সুরা নাজিল হয়। ইয়েমেনের বাদশাহ আব্রাহা হস্তিবাহিনী নিয়ে মক্কা আক্রমণ করেছিলেন। তখন আল্লাহর আদেশে ছোট ছোট অবালিল পাখি দিয়ে ইয়েমেনের বাদশাকে পরাস্ত করা হয়েছিল। সুরা ফিলের এই হলো ঘটনা। আল্লাপাক বলেছেন, হে রাসুল, তুমি কি দেখোনি তোমার আল্লাহ হাতিওয়ালাদের সাথে কেমন আচরণ করলেন? তাদের সমস্ত আয়োজনকে আল্লাহ ব্যর্থ করে দেননি? আপনি আমাকে ইয়েমেনের বাদশার কথা স্মরণ করে দেওয়ার জন্য এই সুরা পাঠ করেছেন। আমার ভুল হয়েছে। আপনি বাহাদুর শাহর অনুরক্ত বলেই এই কাজটি করলেন। কি আশ্চর্য, আমার প্রধান শত্রুর প্রতি যে অনুরক্ত, আমি তার পেছনে দিনের পর দিন নামাজ পড়েছি। হুমায়ুন আবার রক্ত পোশাক পরলেন। বাহাদুর শাহ তাকে যে হাতিটি দিয়েছেন কুশ, তিনি সেই হাতি আনতে বললেন। আজ মাগরেবে যে সুরা পাঠ করা হয়েছে তার নাম ফিল, অর্থাৎ হাতি। ইমাম, আপনার প্রিয় বাহাদুর শাহর দেয়া সেই হাতির পায়ের চাপে পিষ্ট করে আমি আপনাকে হত্যার নির্দেশ দিলাম। এই আদেশ এশার নামাজের আগেই যেন কার্যকর হয়। নির্দেশ কার্যকর করা হলো। কম্ব দুর্গ থেকে বাহাদুর শাহ পালিয়ে গেলেও তার ধনরত্ন নিতে পারলেন না, সবই হুমায়ুনের হাতে পড়ল। ধনরত্নের বাইরে পেলেন বাহাদুর শাহের পোষা তোতা পাখি।
এই পাখি নাকি ভবিষ্যৎ বলতে পারে। রুমি খাকে সে যতবার যে দেখে ততবারই বলে, ফট রুমি হারামখোর। এর অর্থ হারামখোর রুমির উপর অভিসম্পাত। সম্রাটের প্রধান খেলা এখন হলো পাখির সঙ্গে সময় কাটানো। কম্ব বিজয়ের পর সম্রাট তোতাকে জিজ্ঞেস করলেন, কে শ্রেষ্ঠ, আমি না বাহাদুর শাহ? তোতা বলল, আল্লাহু আকবার, পাখির মতে আল্লাহই শ্রেষ্ঠ। সম্রাট সন্তোষ লাভ করলেন, তোতাকে স্বর্গীয় পক্ষী উপাধি দিলেন, তার জন্য সোনার খাঁচা বানানোর নির্দেশ দিলেন। সম্রাটকে পানি খাওয়ানোর দায়িত্বে নিযুক্ত জওহরকে এই পক্ষীর সেবক নিয়োগ করলেন। সম্রাটের নির্দেশে এই তোতা পাখির একটি ছবি আঁকা হয়। ছবিটি ব্রিটিশ মিউজিয়ামে এখনও সংরক্ষিত আছে। জুন মাস, আগ্রার উপর দিয়ে কয়েকদিন ধরেই লু হাওয়া বইছে। পিঙ্গল আকাশে মেঘের দেখা নেই। লোকজন দরজা জানালা বন্ধ করে ঘরে বসা, কিছু মিঠাইয়ের দোকান খোলা। মিঠাইয়ের উপর ভন ভন করছে মাছি। গরমকাল মাছিদের প্রিয় সময়, গরমে তারা দ্রুত বংশবৃদ্ধি করে। আগ্রার পথে ঘাটে ময়ূরের ঝাঁক, তাদের দৃষ্টি আকাশের দিকে। তারা কুৎসিত শব্দে ডাকে, চক্রাকারে ঘোরে, একে অন্যের উপর ঝাঁপিয়ে পড়ে। গরমে এদেরও মাথা খারাপের মতো হয়ে গেছে। ময়ূর পেখম মেলার জন্য অস্থির, বৃষ্টির দেখা নেই বলে পেখম মেলতে পারছে না। আগ্রার অধিবাসীরা আজ খানিকটা উত্তেজিত। প্রধান কাজীর নির্দেশে তিন অপরাধীর শাস্তি হবে। তিন অপরাধীর জন্য তিনটি গাধা হত্যা করা হয়েছে। গাধাগুলির চামড়া ছিলানো হয়েছে, অপরাধীদের গাধার চামড়ার ভেতর ঢুকিয়ে চামড়া সেলাই করে দেওয়া হবে। তারপর তাদের শুইয়ে দেওয়া হবে ঘোড়ার গাড়িতে। এই গাড়ি আগ্রা শহরময় ঘুরবে। প্রচণ্ড গরমে গাধার চামড়া এঁটে বসে যাবে অপরাধীদের গায়ে। তাদের মৃত্যু হবে শ্বাসরুদ্ধ হয়ে। তিন অপরাধী গাধার চামড়ায় মরা অবস্থায় ঘোড়ার গাড়ির পাটাতনে শুয়ে আছে। ঘোড়ার গাড়ি চলছে। ঘোড়ার গাড়ির চালকের হাতে রূপার ঘণ্টা। সে মাঝে মাঝে ক্লান্ত ভঙ্গিতে ঘণ্টা বাজাচ্ছে। প্রচণ্ড গরমে গাধার চামড়া অপরাধীদের গায়ে এঁটেও বসেছে। তাদের একজন পানি পানি বলে অস্ফুষ্ট শব্দ করছে। গাড়ির পেছনে এক দঙ্গল ছেলেপুলে। তাদের উৎসাহের সীমা নেই। তারা মাঝে মাঝে ঢিলও ছুটছে। গরম অসহনীয় বোধ হয়। সম্রাট গোসলখানায় দরবারে খাস বসিয়েছেন। তার প্রিয় অমাত্যরা গোসলখানায় জড়ো হয়েছেন। সম্রাট হাম্মামে বুক পর্যন্ত ডুবিয়ে বসে আছেন। দুজন খোঁজা বালক মাঝে মাঝে তার মাথায় পানি ঢালছে। পানিতে গোলাপ গন্ধ। অসংখ্য গোলাপ পাপড়ি ছড়িয়ে পানিতেই গন্ধ আনা হয়েছে। বিশেষ ব্যবস্থায় পানি শীতল করা হচ্ছে। শীতলকরণ পদ্ধতি চালু আছে। পানির শীতলকরণ পদ্ধতি যথেষ্টই বৈজ্ঞানিক। বাষ্পীভবনের সময় পানি কিছু উত্তাপ নিয়ে বাষ্পে পরিণত হয়। উত্তাপ নেওয়ার কারণে পানি ঠান্ডা হয়। প্রকাণ্ড সব মাটির জালার গায়ে পানি ঢেলে বাতাস দেওয়া হচ্ছে। এতে বাষ্পীভবন প্রক্রিয়া দ্রুত হচ্ছে। সম্রাটকে ঘিরে আছেন দরবারে খাসের আমত্যজন। মন্ত্রিসভার সকল সদস্য আছেন, দুজন সেনাপতিও আছেন। আজকের দরবারে খাসে আফগান শের খাঁর বিষয়ে আলোচনা হবে। শের খাঁ শক্তি সঞ্চয় করেই যাচ্ছে। তার বিষয়ে কখন কী ব্যবস্থা নেওয়া হবে তা সম্রাট বলবেন। ইচ্ছামতো মতামত জাহির করার কোনো সুযোগ নেই। গোপন আলোচনা খোঁজাদের সামনেই হচ্ছে, তাতে কোনো সমস্যা নেই। গোসলখানায় উপস্থিত সব খোঁজাই বোধিয়ে। সভা শুরুর আগে সম্রাট একটি শের আবৃত্তি করলেন। সকলে বলে উঠলেন, মার হাবা মার হাবা। প্রধান উজির বললেন, গোস্তাকি মাফ হয়, এই অপূর্ব শের কার কলম থেকে বের হয়েছে? এই শের তোমাদের বাদশাহর কলম থেকে এসেছে। সে হিন্দুস্থানের বাদশাহ হলেও অন্তরে একজন অক্ষম দুর্বল কবি। প্রধান উজির কিছু বলতে চাচ্ছিলেন, সম্রাট ইশারায় তাকে থামিয়ে সভা শুরু করলেন এবং সবাইকে অবাক করে দিয়ে আমত্যদের মধ্যে গৌণ একজনকে হাম্মামে নামতে বললেন। সম্রাটের সঙ্গে স্নান করা পরম সৌভাগ্যের ব্যাপার। যাকে হাম্মামে নামতে বলা হলো তার চেহারা অতি সাধারণ, মধ্যম আকৃতির কৃষকায় একজন মানুষ। তার নাম বৈরাম খাঁ। গোসলখানায় যখন দরবারে খাস বসে তখন উপস্থিত সবাই পানিতে নামার প্রস্তুতি নিয়ে আসে, যেন সম্রাটের হুকুম পাওয়া মাত্র পানিতে নামতে পারে। সম্রাট বললেন, এখন একটি পত্র পাঠ করা হবে। পত্রপাঠের পর পত্রের উপর আলোচনা। পত্র পাঠিয়েছেন আফগান পাঠান শের খাঁ। পত্র প্রেরক দাসানুদাস সেবক শের শাহ। প্রাপক আল সুলতান আল আজম ওয়াল খাকাল আল মুকাররাম জামি সুলতানি হাকিকি ওয়া মজাজি সৈয়দ আল সালাতিন আবুল মুজাফফর নাসিরুদ্দিন মোহাম্মদ হুমায়ুন বাদশাহ গাজী জিল্লুল্লাহ। হে মহান সম্রাট, হিন্দুস্থানের রক্ষাকর্তা ও মালিক, আল্লাহ পাকের অনুগ্রহের ফুটন্ত গোলাপ, মহান কবি ও চিত্রকর হুমায়ুন,
হে বাদশাহ, আপনি কি অধম শের খাঁর উপর নারাজ হয়েছেন? হিন্দুস্থানে হলো গুজবের বাজার। সেই বাজারের বর্তমান দুর্গন্ধময় গুজব হলো আপনি অধম শের খাঁর বিরুদ্ধে যুদ্ধযাত্রার প্রস্তুতি নিচ্ছেন। সম্রাট, আমি কি এমন কিছু করেছি যার জন্য আপনার বিরাগ ভাজন হয়েছি? চুনারের দুর্গ আমার পুত্র কুতুব খাঁর দখল, এটা সত্য। সম্রাটের আদেশ পাওয়া মাত্র কুতুব খাঁ দুর্গের চাবি আপনার পবিত্র হাতে তুলে দিয়ে আপনার পদচুম্বন করবে, তবে আপনার কোনো প্রতিনিধির হাতে না। আপনি স্বয়ং উপস্থিত হলে তবেই দুর্গের চাবি আপনার হস্ত মোবারকে দেওয়া হবে। আমি পুত্রকে নিয়ে বঙ্গদেশের ভেতর চলে যাব, এর অন্যথা কখনো হবে না। হে পবিত্র সম্রাট, আপনি গুপ্তচর মারফত খবর নিয়ে নিশ্চয়ই জেনেছেন আমি আপনার নিজের নামে খুতবা পাঠ করাই না। মহান মোগল সম্রাট হুমায়ুনের নামেই জুমার নামাজে খুতবা পাঠ করা হয়। টাকশাল থেকে আমার নামে কোনো মুদ্রা তৈরি হচ্ছে না। এই অধম যেখানে সম্রাটের সেবায় নিযুক্ত, তখন আপনি তার উপর বিরাগ হচ্ছেন। অথচ আমি যতদূর জানি আপনার ভাই আসকারি মির্জা এবং কামরান মির্জা তাদের নামে খুতবা পাঠ করছেন। টাকশালে তাদের নামে স্বর্ণ মুদ্রা তৈরি হচ্ছে। এরকম কিছু মুদ্রা আপনার কাছে পাঠালাম। মহান সম্রাট, আপনার দুই ভাইয়ের নাম এখানে যদি অপরাধ করে থাকি তাহলে ক্ষমা প্রার্থনা করি। আপনার মহান পিতা বঙ্গদেশের ফল আম অত্যন্ত পছন্দ করতেন। আমি আম এবং আরও কিছু বঙ্গদেশীয় ফল আপনার সেবার জন্য পাঠালাম, এই সঙ্গে একটি বিষ্ণু মূর্তি। বিষ্ণু মূর্তিটির ওজন 1100, সম্পূর্ণ স্বর্ণ নির্মিত, এর চোখ নীলকান্ত মণির। এই বিষ্ণু মূর্তি বিষয়ে প্রচলিত গল্প হলো ভয়াবহ বিপদের আগে আগে সে অশ্রু বর্ষণ করে। রহস্যময় বিষয়ে আপনার আগ্রহের কথা জানি বলেই বিষ্ণু মূর্তি বিষয়ে প্রচলিত গল্পটি জানালাম। ইতি শের খাঁ, আপনার দাসানুদাস সেবক। রোশন কাকু, আমির বললেন, আমি শের খাঁর পত্রে সন্তোষ বোধ করছি। বৈরাম খাঁ বললেন, দুষ্ট লোকের ছলনায় ভোলার কোনো কারণ দেখি না। শের খাঁ তার নামে খুতবা পাঠ করে না, এটা তো সত্য। তার নামে মুদ্রা বের হয়নি, এটাও সত্য। খুতবা পাঠ করলেই সম্রাটের দৃষ্টি আকৃষ্ট হবে। শের খাঁ বুদ্ধিমান বলেও খুতবা পাঠ করছে না, শক্তি সঞ্চয় করছে। সেই দুর্গে স্বয়ং সম্রাটকে কেন উপস্থিত হতে হবে? কোনো বিপদের আশঙ্কা থাকবে না তো? উজির তর্গি বেগ খান বললেন, আপনি কি মনে করেন সম্রাটের যুদ্ধযাত্রা করা উচিত? বৈরাম খাঁ বললেন, অবশ্যই উচিত, এবং এখনই যুদ্ধযাত্রা প্রয়োজন। এখনই কেন? সম্রাটের অনুমতি পেলে আমি ব্যাখ্যা করব কেন কাল বিলম্ব না করে যুদ্ধযাত্রা করা উচিত। অনুমতি দেওয়া হলো। শের খাঁ হলো ধূর্ত শেয়াল। সুন্দর একটি চিঠি পাঠিয়ে সে সম্রাটকে শান্ত করেছে। সে কল্পনাও করছে না সম্রাট এরকম একটি চিঠি পাওয়ার পরও যুদ্ধযাত্রা করবেন। কাজেই সে নিশ্চিন্ত আছে। রাজকীয় বাহিনীর সঙ্গে যুদ্ধ করার মতো প্রস্তুতি তার নেই। এই সুযোগে মোগল সৈন্য অতর্কিত শের খাঁর ঘাড়ের উপর পড়লে চিরদিনের মতো আফগান শক্তির পতন হবে। আলোচনা বন্ধ। সবাইকে আমি হাম্মাম খানায় আমন্ত্রণ জানাচ্ছি। উপস্থিত আমন্ত্রদের মধ্যে আনন্দের ঢেউ বয়ে গেল। সবাই পানিতে নামল। সম্রাট শের খাঁর পাঠানো ফল এবং বিষ্ণুমূর্তি গোসলখানায় আনার নির্দেশ দিলেন। বিষ্ণুমূর্তি দেখে সম্রাট বিস্মিত হলেন। বেশ সুন্দর কাজ। যে কারিগর এই মূর্তি তৈরি করেছে তার উদ্দেশ্যে মার হাবা। প্রধান উজির বললেন, রাজকোষে হিন্দু দেবদেবীর মূর্তি থাকা বাঞ্ছনীয় না। মূর্তি গলিয়ে সোনা করে রাজকোষে জমা হোক। না, এই মূর্তি যেমন আছে তেমন থাকবে। আমি আজ তার সঙ্গে স্নান করব। বিষ্ণুমূর্তি হাম্মামে নামিয়ে দেওয়া হলো। বঙ্গদেশের ফলগুলির মধ্যে একটি সম্রাটের দৃষ্টি আকর্ষণ করল। অত্যন্ত রসালো ফল, মুখে দিলেই জিভের রং বদলে কালো হয়ে যাচ্ছে। এই ফলের কি নাম কেউ বলতে পারল না। হুমায়ুন গোসলখানায় ঘোষণা দিলেন শের খাঁর বিষয়ে তার কোনো উদ্বেগ নেই, তার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করার কিছু নেই। বাহাদুর শাহ পরাজিত হয়েছে, পর্তুগিজদের হাতে সে নিহত। সে অপুত্রক বিধায় তাকে এবং তার বংশধর নিয়ে আর চিন্তার কিছু নেই। সে উপলক্ষে তেমন কোনো আনন্দ অনুষ্ঠান হয়নি। দুই মাসব্যাপী আনন্দ উৎসব হবে। এই দুই মাসে প্রতিদিন 10 জন করে সাধারণ প্রজা আমার সঙ্গে রাজকীয় খানায় অংশগ্রহণ করবে। মাগরেবের নামাজের পর হুমায়ুনকে জানানো হলো গাধার চামড়া পরিয়ে যে 3 জন অপরাধকে সারা দিন ঘুরানো হয়েছে তাদের 2 জন মারা গেছে, 1 জন এখনও জীবিত। হুমায়ুনের নির্দেশে চামড়া থেকে মুক্ত করে তাকে সম্রাটের সামনে আনা হলো। তার দাঁড়ানোর ক্ষমতা নেই, তার সমস্ত শরীর ফুলে গেছে, চোখ নষ্ট হয়ে গেছে। তোমার নাম কি? সম্রাট, আমি একজন মৃত মানুষ, মৃতদের নাম থাকে না। তুমি কি অপরাধ করেছিলে? আপনার এক আমির আমার অতি আদরের কন্যাকে তার হেরেমে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। আমি সেই নির্দেশ পালন করিনি,
এটাই আমার অপরাধ। আমাকে মিথ্যা হত্যা মামলায় জড়ানো হয়েছিল, মহান কাজী মৃত্যুদণ্ড দিয়েছেন। আমার সেই আমিরের নাম কি? সে নাম বলতে পারল না। ততক্ষণে তার হেঁচকি উঠেছে, শ্বাস বন্ধ হয়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হল। সম্রাট হুমায়ুনের পর একটি রাজকীয় ফরমান জারি করলেন, যে কোনো মৃত্যুদণ্ড কার্যকর করার আগে সম্রাটের অনুমতি নিতে হবে। এছাড়াও তিনি যুদ্ধে ব্যবহার হয় এমন একটি দামামার ব্যবস্থা করলেন, কোনো প্রজা যদি মনে করে তার উপর বিরাট অবিচার করা হচ্ছে তাহলে সে দামামায় বাড়ি দিয়ে সম্রাটের দৃষ্টি আকর্ষণ করতে পারবে। এই কাজটা করতে হবে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে। এই সময় সম্রাটের শোবার ঘরের জানালা খুলে যায়। তিনি জানালায় মুখ বের করে প্রজাদের দর্শন দেন। এই দর্শনের নাম ঝরোয়াকি দর্শন। প্রজারা সম্রাটকে দেখে আশ্বস্ত হয় যে সম্রাট বেঁচে আছেন, রাজত্ব ঠিকমতো চলছে। বাঁশিতে ভৈরবে সুর বাজছে, সূর্য উঠছে। সম্রাট হুমায়ুন ঝরোয়াকি দর্শন দেবেন। প্রজার দল উপস্থিত, জানালা খুলে গেল। সম্রাটের হাসি খুশি মুখ দেখা গেল। তিনি গোলাপের ঘ্রাণ নিয়ে জানালার নিচে সমবেত প্রজাদের দিকে ছুড়ে দিলেন। আর ঠিক তখনই দামামার শব্দ হল। সম্রাট ভ্রু কুঞ্চিত করে তাকালেন। বিচার পেতে ব্যর্থ প্রজারাই শুধু এই দামামায় ঘা দিতে পারে। কে ঘা দিল? দামামার পাশে সারা শরীর কালো বোরকায় ঢাকা এক ঝুনোনা দেখা যাচ্ছে। সে দামামায় বাড়ি দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সম্রাট নির্দেশ দিলেন আজ সন্ধ্যায় দরবারে আম বসবে, সেখানে এই জেনানার বক্তব্য প্রথম শোনা হবে। দরবারে আমি প্রবেশের জন্য এই মহিলাকে প্রয়োজনীয় কাগজপত্র দিতে বলা হলো। তিনি কিছুক্ষণ কোরআন পাঠ করবেন। কোরআন পাঠের পর একটি বই পড়বেন। মূল বই হিন্দুস্থানি ভাষায় লেখা। সম্রাটের নির্দেশে বইটি ফরাসি ভাষায় অনুবাদ করা হয়েছে। বইয়ের শিরোনাম অদৃশ্য হইবার মন্ত্র। দরবারে আমি বিচার প্রার্থী তরুণী উপস্থিত। সম্রাটের নির্দেশে সে মুখের নেকাব খুলেছে, তার মুখ দেখা যাচ্ছে। কি সুন্দর বড় বড় চোখ, চোখের দীর্ঘ পল্লব। নাম? বাদীর নাম আসহারি। পরিচয়? সম্রাটকে দেওয়ার মতো কোনো পরিচয় এই বাদীর নেই। আমি আপনার হেরেমে বাস করি। আপনার মহান পিতা বাদশাহ বাবরকে একবার গান গেয়ে শোনাবার সৌভাগ্য হয়েছিল। তোমার অভিযোগ কি? মহান সম্রাট বাদশাহ বাবর আমার গান শুনে খুশি হয়ে আমায় সম ওজন স্বর্ণ মুদ্রা দিতে হুকুম করেছিলেন। আমি তা পাইনি। অবশ্য খাজানজি খাকে থেকে আমাকে সম ওজনের তাম্র মুদ্রা দেওয়া হয়, সেটাও কাগজে কলমে। তোমার অভিযোগের পক্ষে কোনো সাক্ষী আছে? আমার হৃদয় একমাত্র সাক্ষী, আর কোনো সাক্ষী নেই। সম্রাট দাওয়াতদারকে বললেন ওই দিনের ঘটনা কী তা যেন রেকর্ড ঘেটে জানানো হয়। প্রতিদিনের ঘোষণার কপি কিতাবদারের কাছেও থাকে, তাকেও রেকর্ডপত্র বের করতে বলা হলো। আসহারি বললেন, সম্রাট আমার আর্জি শুনছেন, এতে আমার জীবন ধন্য। পুরাতন রেকর্ড খোঁজার প্রয়োজন নেই। কী প্রয়োজন আর কী প্রয়োজন না তা তোমার কাছ থেকে জানতে আমি আগ্রহী না। আমি আগ্রহী সেই গানটি শুনতে যা আমার মহান পিতা শুনেছিলেন। তুমি কি গান শোনাতে প্রস্তুত হয়ে এসেছ? জি জাহাপনা। আসহারি গান করল। গান শেষ হওয়া মাত্র সম্রাট হুমায়ুন ঘোষণা করলেন পুরাতন নথিপত্র পরে ঘাটা হবে, এই মুহূর্তে গায়িকা রোজনের সম পরিমাণ স্বর্ণ মুদ্রা তাকে দেয়া হোক। আমি এই গায়িকাকে আগ্রার বুলবুল সম্মানে সম্মানিত করলাম। আজ থেকে তার নামের আগে আগ্রার বুলবুল ব্যবহৃত হবে। আগ্রার বুলবুল আসহারি, তোমার কি আর কিছু বলার আছে? আছে। বলো। আমি হেরেমবাসী, এতগুলি স্বর্ণ মুদ্রা লুকিয়ে রাখা হেরেমে সম্ভব না। আমি আমার এই সম্পদ রাজকোষে জমা দিতে চাই। সম্রাট অনেক জনহিতকর কাজে রাজকোষের সম্পদ ব্যবহার করেন। আমার সামান্য অর্থ সেই কাজে ব্যবহৃত হলে আমি খুশি হব। তাই করা হবে। আমি আগ্রার বুলবুলের কথায় সন্তোষ লাভ করেছি। দরবারে আম শেষ হওয়ার পর সম্রাট একটা ফরমান জারি করলেন। সেই ফরমানে বলা হলো এখন থেকে সম্রাট যেখানে যাবেন, প্রমোদ ভ্রমণ হোক বা যুদ্ধযাত্রা, আগ্রার বুলবুল তার সঙ্গে থাকবে। সে তার বাদ্যযন্ত্রীদের নিয়ে আলাদা রাজকীয় তাঁবুতে থাকবে। তার সেবায় দশজন খোঁজা প্রহরী থাকবে। মিরন সুর পরগনা খেলাত হিসেবে আগ্রার বুলবুলকে দেয়া হলো। এই পরগনায় আয় আগ্রার বুলবুল আসহারি পাবে। দুই মাসব্যাপী উৎসব শুরু হয়েছে। প্রচণ্ড দাবদাহ হঠাৎ শীতল হয়ে গেল, আগ্রার উপর ভারী বর্ষণ, এই সঙ্গে শিলাবৃষ্টি। দুই শের ওজনের একটি শিলা এক প্রজা নিয়ে এলো বাচ্চাকে দেখাতে। সম্রাট খুশি হয়ে তাকে একটা আশরাফি দিলেন। এত বড় শিলা তিনি আগে কখনো দেখেননি। তিনি তার দিনলিপিতে লিখলেন, আল্লাহ পাকের রহমত এবং নিদর্শন চারদিকে ছড়ানো,
আমরা অন্ধ বলেই তা দেখি না। প্রকাণ্ড এক শিলার মাধ্যমে পরম করুণাময় তার নিদর্শন তার দীন সেবককে দেখালেন, সুবহান আল্লাহ। শিলাখণ্ড গলিয়ে তার পানি সম্রাট পান করলেন। পানিতে বারুদের গন্ধ তাকে বিস্মিত করল। এটা কি কোনো যুদ্ধের আলামত? তাকে কি যুদ্ধযাত্রা করতে বলা হচ্ছে? শাহী ফরমান জারি হয়েছে, সম্রাট হুমায়ুন শের খাঁর বিরুদ্ধে যুদ্ধযাত্রা করবেন। শের খাঁকে বন্দী অবস্থায় দিল্লি আনা হবে, সেই উপলক্ষে মাসব্যাপী উৎসব। উৎসবের নাম ঠিক হয়েছে শের খাতেমুন, যার অর্থ শেরের শেষ। শের খাঁকে বন্দি করতে কতদিন লাগবে এটা বোঝা যাচ্ছে না। সে সরাসরি সম্মুখ সমরে আসে না, চোরা গোপ্তা হামলা করে। তার যুদ্ধ কাপুরুষের যুদ্ধ। সম্রাট বাংলা মুলুক কখনো দেখেননি। শের খাঁকে পরাস্ত করে তিনি বাংলা মুলুকে কিছুদিন বাস করার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলা মুলুকের বর্ষার অনেক গল্প শুনেছেন, সেই বর্ষা দেখবেন। বর্ষায় সেখানকার সব নদী নাকি সমুদ্রের মতো হয়ে যায়, তার নদী দেখার শখ আছে। বাংলা মুলুকের হিজড়ারা নাকি নৃত্যগীতে বিশেষ পারদর্শী, তাদের নৃত্যগীত সাধারণ নৃত্যগীতের চেয়ে আলাদা। কতটা আলাদা সেটাও সম্রাটের দেখার ইচ্ছা। মোঘল সম্রাটদের যুদ্ধযাত্রা বিশাল ব্যাপার, চারদিকে সাত সাজ রব পড়ে গেল। যুদ্ধযাত্রার খরচ হিসেবে আমিররা সঞ্চিত ধনরত্ন জমা দিতে শুরু করলেন। শুধু ধনরত্ন না, তাদেরকে ঘোড়াও দিতে হলো। যে এক হাজারই আমির সে দেবে 1,000 ঘোড়া, 5,000ই আমির দেবে 5,000 ঘোড়া। করদ রাজ্যের রাজাদের বাধ্যতামূলকভাবে সৈন্য এবং স্বর্ণ মুদ্রা পাঠাতে হলো। যুদ্ধযাত্রার জন্য একটা বর্গা তাঁবু রওনা হয়ে গেছে। বর্গা তাঁবুতে একসঙ্গে 10,000 মানুষ দাঁড়াতে পারে। এই তাঁবু খাটাতে 1,000 তাঁবুর কারিগরকে 7 দিন খাটতে হয়। সম্রাটের জন্য যাচ্ছে ডুরশানা মঞ্জেল তাঁবু। এটি দোতলা, ওপরের তলায় সম্রাট নামাজ পড়বেন, নিচতলায় বেগমরা থাকবেন। সম্রাট রাতে ঘুমাবেন চৌবিল রৌতি তাঁবুতে। এই তাঁবুর চালের নিচে খসখসের সিলিং দেওয়া, নিচেও থাকে খসখস, খসখসের উপর কিংবাব ও মলমল। তাঁবু খাটাবার দড়ি রেশমের। সম্রাট হুমায়ুন আনন্দের সঙ্গে যুদ্ধ প্রস্তুতি লক্ষ্য করতে লাগলেন। তার আনন্দ কিছু বাধাগ্রস্ত হল বৈরাম খাঁর কারণে। বৈরাম খাঁ বললেন, দিল্লি ত্যাগ করা মোটেই ঠিক হবে না। সম্রাট বললেন, সমস্যা কি? সমস্যা আপনার তিন ভাই, আপনার অনুপস্থিতিতে তারা দিল্লির সিংহাসন দখলের চেষ্টা চালাবে। আমি আমার ভাইদের নিজের প্রাণের মতোই ভালোবাসি, তারা তিনজনে আমার সঙ্গে যুদ্ধযাত্রা করবে। তারা আপনার সঙ্গে যুদ্ধযাত্রা করবে না। তুমি আমার সঙ্গে বাজি রাখতে চাও? সম্রাটের সঙ্গে বাজি রাখার স্পর্ধাহীন অফরের নেই। আমার এই তিন ভাইয়ের কারণে কি তুমি যুদ্ধযাত্রা করতে চাচ্ছ না, নাকি আরও কারণ আছে? বাংলা মুলুকে বর্ষা এসে যাবে, মোঘল সেনাবাহিনী বর্ষার সঙ্গে পরিচিত না। এখন পরিচয় হবে, আমিও পরিচিত হব। কলমচিকে খবর দাও, আমি তিন ভাইকে পত্র লিখব এখনই। সম্রাট পত্র লিখলেন, তিনজনকে আলাদা আলাদা চিঠি, মির্জা কামরানকে লেখা চিঠির নমুনা। আমার প্রাণপ্রিয় ভ্রাতা কামরান মির্জা, আমার হৃদয়ের পাখি বাগিচার সৌরভময় গোলাপ, প্রিয় ভ্রাতা, বাংলা মুলুকের শের খাঁ নামের দুষ্টকে শায়েস্তা করতে বিশাল মোঘল বাহিনী অতি শীঘ্রই যাত্রা শুরু করবে। তুমি তোমার সৈন্যবাহিনী নিয়ে লাহোর থেকে চলে এসো, বড় ভাইয়ের দক্ষিণ বাহু হও। আমার তিন ভাই পাশে থাকলে আমি বিশ্ব জয় করতে পারি, যেমন করেছিলেন জুলকারনাইন। আমার বহরের সঙ্গে তোমার অতি আদরের ভগ্নী গুলবদন থাকবে, সে তোমার সাক্ষাতের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষায় আছে। প্রিয় ভ্রাতা, তোমার প্রতি ভালোবাসার নিদর্শন হিসাবে আমি একটি নীলা এবং একটি পোখরাস পাঠালাম। তুমি রত্ন দুটিকে প্রতিদিন দুগ্ধ স্নান করাবে, এর অন্যথা হলে রত্নের ঔজ্জ্বল্য নষ্ট হবে। এখন তাৎক্ষণিকভাবে তোমার উদ্দেশ্যে রচিত পঞ্চপদী। কামরান, হৃদয় আর্দ্রবেগে যার কেন্দ্রে তার ভাই মির্জা হুমায়ুন। কামরান মির্জা পত্রের জবাব দিলেন না, তার দরবারের এক আমিরকে সম্রাটের কাছে পাঠালেন। আমির সম্রাট হুমায়ুনকে জানালেন পাঁচটি কারণে কামরান মির্জা তার সঙ্গে যেতে পারছেন না। এক, তিনি অসুস্থ পেটের পীড়ায় ভুগছেন। দুই, তার প্রধান গণক গণনা করতে পেরেছে যুদ্ধযাত্রায় তার প্রণাশনের সম্ভাবনা। তিন, লাহোর আরক্ষিত রেখে রওনা হওয়ার অর্থ শত্রুদের হাতে লাহোর তুলে দেওয়া। চার, স্বপ্নে তিনি তার পিতা সম্রাট বাবরকে দেখেছেন, সম্রাট বাবর তাকে লাহোর ছেড়ে যেতে নিষেধ করেছেন। পাঁচ, তার প্রিয় ঘোড়া লালি মারা গিয়েছে, তিনি ভালো ঘোড়ার সন্ধানে আছেন। শিক্ষিত এবং পরিচিত ঘোড়া ছাড়া যুদ্ধক্ষেত্রে উপস্থিত হওয়া যায় না। সম্রাট হুমায়ুন আমিরকে বললেন, আমার ভাই কামরান মির্জা আমার সঙ্গে না যাওয়ার পাঁচটি কারণ উল্লেখ করেছে, একটি কারণই যথেষ্ট ছিল। পাঁচটি কারণের একটিতে সে আমার মহান পিতাকে টেনে এনেছে, তার প্রয়োজন ছিল না। আপনি আমার ভাইকে বলবেন যা ঘটবে আল্লাহ পাকের হুকুমেই ঘটবে। আমি কামরান মির্জার জন্য একটি শিক্ষিত আরবি ঘোড়া আপনার সঙ্গে দিয়ে দিচ্ছি, পেটের পীড়া একটি নোংরা ব্যাধি, আমি দ্রুত তার আরোগ্য কামনা করছি।
সম্রাটের নির্দেশে আমিরকে এক প্রস্থ পোশাক, একটি রত্নখচিত তরবারি, 10টা আশরাফি দেওয়া হলো। ভাইয়ের পাঠানো দূতের প্রতি সম্মান দেখানো হলো। এই আমিরের নাম মীর হামজা। মীর হামজা লাহোর ফিরছেন, তার সঙ্গে 20 জন অশ্বারোহীর একটি ক্ষুদ্র দল, রসদ বহনকারী একটি ঘোড়ার গাড়ি। এই গাড়ির সঙ্গেই কামরান মির্জাকে দেয়া সম্রাট হুমায়ুনের আরবি ঘোড়া বাঁধা। ঘোড়ার রং সাদা, তার নাম ফাতিন। ফাতিন শব্দের অর্থ সুন্দর। 20 ক্রোশ অতিক্রম করার পর মীর হামজাকে থামতে হলো। অশ্বারোহী বিশাল বাহিনী নিয়ে বৈরাম খা দাঁড়িয়ে আছেন। বৈরাম খা বললেন, সম্মানিত আমির মীর হামজা, আপনার সঙ্গে একান্তে কিছু কথা বলার জন্য দাঁড়িয়ে আছি। অশ্বারোহী বিশাল বাহিনী নিয়ে একান্তে কথা? আমরা 2 জন দূরে সরে যাব, একান্ত কথা সেখানেই হবে। আপনি আপনার বাহিনী নিয়ে এসেছেন কেন? গাধার ব্যাপারী সঙ্গে গাধা নিয়ে চলাফেরা করে, গাধাগুলি হচ্ছে তার শোভা, একজন সেনাপতির শোভা তার সৈন্যবাহিনী। আমি আপনার সঙ্গে একান্তে কথা বলবো না, যা বলতে চান এখানে বলুন। আমার সম্রাটের সঙ্গে আপনার কথা হয়েছে, সম্রাটকে আপনার কেমন মনে হয়েছে? তিনি ভীতু প্রকৃতির মানুষ। ভীতু? হ্যাঁ ভীতু, ভীতু বলেই ভাইকে খুশি রাখার চেষ্টা করছেন। ভ্রাতৃস্নেহ তো হতে পারে, সম্রাটদের ভ্রাতৃস্নেহ থাকে না, ভ্রাতৃ ভীতি থাকে। সম্রাট হুমায়ুন যুদ্ধযাত্রার পরপর কি কামরান মির্জা নিজেকে দিল্লির সম্রাট ঘোষণা করবেন? সেটা উনিই ভালো বলতে পারেন, আমি অন্তর্যামী না। আমি এই তথ্য বিশেষভাবে জানতে চাচ্ছি, সম্রাটের অমঙ্গল আশঙ্কায় আমি অস্থির। আপনাকে আগেই বলেছি আমি অন্তর্যামী না, কামরান মির্জার পরিকল্পনা আমি জানি না। আমি কামরান মির্জার পরিকল্পনা আজ করতে পারছি, আপনি এই খবর কামরান মির্জাকে জানাবেন। অবশ্যই জানাবো। আপনাকে মুখে কিছু জানাতে হবে না, আমি এমন ব্যবস্থা করব যে আপনি লাহোর উপস্থিত হওয়া মাত্র কামরান মির্জা যা বোঝার বুঝে নেবেন। আপনার জন্য একটি গাধা সংগ্রহ করা হয়েছে, আপনি গাধার পিঠে চড়ে লাহোরে যাবেন, নগ্ন অবস্থায় যাবেন। আপনি উম্মাদের মতো কথা বলছেন। হতে পারে, আপনার সঙ্গে অশ্বারোহীরা আমার সেনাবাহিনীতে যোগ দিবে, এরা ভাড়াটিয়া সৈন্য, দল থেকে তাদের কখনো সমস্যা হয় না। সম্রাট হুমায়ুনের কানে এই খবর পৌঁছানোর পরিণাম হবে ভয়াবহ। তার কানে এই খবর আমিই পৌঁছাবো, তাকে বলবো মীর হামজা লাহোরের পথে রওনা হওয়ার পর একদল ডাকাতের হাতে পড়েন, ডাকাতরা তার সব লুটে নিয়ে তাকে নগ্ন করে গাধার পিঠে তুলে দেয়। সম্রাট এই খবর আমোদ পাবেন, তিনি আমোদ পছন্দ করেন। মীর হামজাকে সত্যি সত্যি নগ্ন করে গাধার পিঠে চড়িয়ে দেওয়া হলো। ফজরের নামাজের পরপরই সম্রাট হুমায়ুনের বিশাল বাহিনীর বঙ্গদেশের দিকে যাত্রা শুরু করল। তারিখ 27 জুলাই 1537 খ্রিস্টাব্দ। সম্রাট আনন্দিত, কারণ তার 2 ভাই হিন্দাল মির্জা ও আসকারি মির্জা তার সঙ্গে আছেন। যাত্রার সময় আশ্চর্য এক ঘটনাও ঘটেছে, 2টি কবুতর সম্রাটের মাথার উপর চক্রাকারে ঘুরছে, এটি অতি শুভ লক্ষণের একটি। অগ্রগামী দলে আছে অশ্বারোহী বাহিনী, তার পেছনেই পদাতিক বাহিনী, পদাতিক বাহিনী চলছে হস্তিযুদ্ধের সঙ্গে, হাতির সংখ্যা 800। সেনাদল কোথাও না থেমে আসর পর্যন্ত এক নাগারে চলবে, আসরের সময় বিশ্রাম এবং আহারের জন্য থামা হবে। যুদ্ধযাত্রার সময় সম্রাট একবেলা আহার করেন। প্রথম যাত্রা বিরতিতে সম্রাটকে যে খাবার দেওয়া হয়েছিল তার বর্ণনা দেওয়া যেতে পারে। পোলাও 5 ধরনের, রুটি 7 প্রকারের, পাখির মাংস, কিশমিশের রসে ভেজানো পাখি ঘিতে ভেজে নেয়া, পাখিদের মধ্যে আছে হরিয়াল, বনমোরগ, বিশেষ শ্রেণীর ময়ূর, ভেড়ার মাংস, আস্ত ভেড়ার রোস্ট, বাছুরের মাংস, কাবাব, পাহাড়ি ছাগের মাংস, আস্ত রোস্ট, ফল, শরবত, মিষ্টান্ন। সম্রাট হুমায়ুন এবং তার পরিবারের জন্য যুদ্ধ চলাকালীন বাবুর্চির সংখ্যা ছিল 1000। প্রধান বাবুর্চি নাকি খান নতুন নতুন খাবার উদ্ভাবন করতেন। তার উদ্ভাবিত একটি খাবার পুরনো ঢাকার কিছু রেস্তোরাঁয় এখনও পাওয়া যায়। খাবারের নাম গ্লাসি। গ্লাসির রেসিপি দেয়া হলো, পাতলা স্লাইস করে কাটা খাসির মাংস 6 জারুর কাটা দিয়ে কেচতে হবে, কেচানো মাংস দিতে হবে কিশমিশের রস, পোস্তদানা বাটা, পেস্তা বাটা, শাহি জিরা বাটা, আদার রস, পেঁয়াজের রস, রসুনের রস, দই, দুধ এবং গম বাটা, পরিমাণ মতো লবণ, এতে যুক্ত হবে জয়ত্রী গুঁড়া, জয়ফল গুঁড়া, দারচিনি গুঁড়া। সব ভালো মতো মেখে মাটির হাঁড়িতে রেখে ঢাকনা লাগিয়ে দিতে হবে, মাটির হাঁড়ি সারাদিন রোদে থাকবে। খাবার পরিবেশনের আগে আগে অল্প আছে মাংসের টুকরা মহিষের দুধের ঘিতে ভাজতে হবে। বঙ্গদেশের দিকে যাত্রার সময় তার রসদখানায় মহিষের দুধের ঘি ছিল 10 মণ এবং গরুর দুধের ঘি ছিল 30 মণ। সৈন্যদের খাবার ছিল 1 ঘটি দুধ, জবের রুটি, 1 পোয়া ছাতু, মাংস এবং পেঁয়াজ। যাত্রাবিরতির প্রথম রাত্রি, হুমায়ুন এশার নামাজ শেষ করে তার জন্যে খাটানো 54 তাঁবুতে গেছেন।
গান বাজনা শুনে আফিং খেয়ে ঘুমাবেন। তার নিজস্ব ভৃত্য জওহর আফতাবচি তাকে জানালো শের খা তার জন্য কিছু উপহার পাঠিয়েছেন। উপহারের মধ্যে আছে তিনজন অতি রূপবতী বাঙ্গাল মুলুকের তরুণী এবং সাতজন হিজড়া। উপহারের সঙ্গে একটি পত্রও আছে। সম্রাট পত্র পাঠ করলেন। শের খা লিখেছেন, দিল্লীশ্বর সম্রাট হুমায়ুন, আপনি অধম তুচ্ছাতিচ্ছ শের খাকে শায়েস্তা করতে যাচ্ছেন। আমি আপনার দাসানুদাস। আমার কারণে এই তীব্র গরমে আপনার কষ্ট হচ্ছে, এটা আমি নিতেই পারছি না। আপনি দিল্লিতে ফিরে যান, আপনাকে চুনার দুর্গ আমি দিয়ে দিচ্ছি। কিছু উপহার পাঠালাম, আমি জানি উপহার আপনার পছন্দ হবে। ইতি অধম শের খা। চিঠিতে কাজ হলো। সম্রাট নির্দেশ দিলেন একদিন বিশ্রামের পর মূল সেনাবাহিনী দিল্লি ফেরত যাবে। ডেকে পাঠানো হবে শের খাকে। চুনার দুর্গের দখল নেয়ার জন্য রুমি খাকে পাঠানো হবে। রুমি খার নেতৃত্বে থাকবে বেশ কিছু কামান এবং 200 কামানচি। কামানের প্রয়োজন হবে না, তারপরেও থাকলো। ফজরের নামাজের পর দিল্লি যাত্রা শুরু হবে। নামাজের পরপর হুমায়ুন ঘোষণা করলেন, চুনার দুর্গ হস্তান্তর প্রক্রিয়ায় তিনি উপস্থিত থাকতে চান, কাজেই যুদ্ধযাত্রা অব্যাহত থাকবে। সম্রাটের খামখেয়ালির সঙ্গে তার সেনাপতি এবং আমিররা পরিচিত, কেউ অবাক হলেন না। চুনার দুর্গের অধিনায়ক শের খার পুত্র কুতুব খা। চুনার দুর্গে পৌঁছতে হুমায়ুনের 4 মাস সময় লাগল। তিনি নভেম্বরে পৌঁছলেন। আরামদায়ক আবহাওয়ায় হুমায়ুন প্রসন্ন। ভেষজ বিদ্যার উপর কিছু দুর্লভ বই তার কাছে এসেছে। বইয়ে বর্ণিত গাছের গুণাগুণ পরীক্ষায় বাসনায় তিনি অস্থির। দুর্ঘ দখলের পর পরীক্ষা নিরীক্ষা পর্ব শুরু করবেন। দুর্গের দায়িত্ব ছেড়ে দেওয়ার জন্য কুতুব খার কাছে দূত গেল। কুতুব খা বললেন, সম্রাট এবং উপস্থিত হলেই দুর্গ তার হাতে তুলে দেওয়া হবে। সম্রাটের দূত বললেন, সামান্য দুর্গ দখলের জন্যে হিন্দুস্থানের অধিপতির আশা শোভা পায় না। কুতুব খা বললেন, হিন্দুস্থানের অধিপতিকে অনেক তুচ্ছ কাজ কিন্তু করতে হয়। শব্দ করে তিনি বায়ু ত্যাগ করেন, আপনি হয়তো শোনেননি। আপনার ঔদ্ধত্যমূলক আচরণের সমুচিত জবাব দেওয়া হবে, শুনে খুশি হলাম। আফগানরা সমুচিত জবাব ভালোবাসে। আপনি যে নোংরা কথাগুলি বলছেন আমি নিজে সম্রাটকে তা জানাবো, সেই সুযোগ আপনি পাবেন না। এই কথার অর্থ কি? আপনাকে বাধ্য করা হবে সম্রাটকে একটা পত্র পাঠাতে। সেই পত্রে আপনি বিনয়ের সঙ্গে লিখবেন যে আপনি স্বেচ্ছায় দল ত্যাগ করে আমার সঙ্গে যোগ দিয়েছেন। জীবন থাকতে এ ধরনের চিঠি আমি লিখব না। জীবন থাকা অবস্থাতেই আপনি লিখবেন। আমার নির্দেশে আপনাকে খোঁজা করানো হবে। খোঁজা করার প্রক্রিয়া শুরু হওয়া মাত্রই আপনি চিঠি লিখতে রাজি হবেন। সম্রাট হুমায়ুন তার দূতের কাছ থেকে একটি চিঠি পেলেন। চিঠিতে জানালেন, এই আমির দল ত্যাগ করেছে, তার শক্তি ও সামর্থ্য সে ব্যয় করবে আফগানদের জন্যে। হতভম্ব সম্রাট রুমি খাকে দুর্গ দখলের নির্দেশ দিলেন। রুমি খা কামান ডাকতে শুরু করলেন। এর উত্তরে কুতুব খার দুর্গের ভেতর থেকে কামানের গোলা বৃষ্টির মতো পড়তে শুরু করল। কুতুব খার কামানগুলি ছোট, তবে তাদের নিশানা অব্যর্থ। রুমি খাকে পেছনে হটতে হলো। মোঘল সৈন্যরা দুর্গ অবরোধ করে 5 মাস বসে রইলেন, দুর্গ দখল করতে পারলেন না। এর মধ্যে শুরু হলো বঙ্গের বিখ্যাত বৃষ্টি। সম্রাট হুমায়ুন দোতলা তাঁবুর বারান্দায় দাঁড়িয়ে আছেন। তার দৃষ্টি পশ্চিমের দিগন্ত রেখায়। ফজরের নামাজ শেষ হয়েছে, সূর্য এখনও পুরোপুরি ওঠেনি। পশ্চিম আকাশে মেঘের ঘন ঘটা। সম্রাট প্রথম সূর্যকিরণ কপালে মাখতে যাচ্ছেন। এই মুহূর্তে হুমায়ুনের সৌভাগ্যের ঘাটতি যাচ্ছে। 6 মাস পার হয়েছে, চুনার দুর্গ দখল হয়নি। গোলন্দাজ বাহিনীর প্রধান মীর আতস পুরোপুরি ব্যর্থ। সে নৌকায় কামান বসিয়ে কামান দাগার হাস্যকর চেষ্টা করেছিল। কামান দাগা মাত্র গোলার প্রবল বিপরীত ধাক্কায় 2টি বড় নৌকা কামান এবং বারুদসহ পানিতে ডুবে গেছে। কামানের সঙ্গে 3 জন কামানচিও পানিতে। তারা সাঁতার না জানার কারণে পানির নিচ থেকে উঠে আসতে পারেনি। পশ্চিম আকাশের মেঘ পরিষ্কার হচ্ছে না, বরং গাঢ় হচ্ছে। ঘন কালো মেঘের যে বিচিত্র সৌন্দর্য আছে তা হুমায়ুন আগে লক্ষ্য করেননি। আকাশের এই ছবি এঁকে ফেলতে পারলে ভালো হতো। তার ছবি আঁকার হাত এখনও সেই পর্যায়ে আসেনি। হুমায়ুন পেছনে তাকালেন। জওহর আফতাবচি সম্রাটের পেছনে দাঁড়িয়ে আছে, তার মুখ হাসি হাসি। জওহর, সুপ্রভাত। জওহর লজ্জায় মাথা নিচু করল। সে কিছু বলার আগেই সম্রাট তাকে সুপ্রভাত জানালেন। জওহর আমতা আমতা করে বলল, সুপ্রভাত মহান সম্রাট, আমি আপনার জন্য সুসংবাদ নিয়ে এসেছি। কিছুক্ষণ আগে রুমি খা দলবল নিয়ে চুনার দুর্গে প্রবেশ করেছে। শের খার ছেলে দুর্গ ছেড়ে পালিয়ে গেছে। শুকর আলহামদুলিল্লাহ, আমার হৃদয় এই মুহূর্তে আনন্দে পূর্ণ। আমার কাছে তুমি কি উপহার প্রার্থনা করো? আপনার স্নেহ, আল্লাহ পাক সাক্ষী, আপনার স্নেহ এবং করুণা ছাড়া আমার আর কিছুই চাইবার নেই। আমি আমৃত্যু আপনাকে পানি খাইয়ে যেতে চাই। তাই হবে, আমি 2টি রাজকীয় ফরমান জারি করব। কলমচিকে আসতে বলো।
রাজকীয় ফরমানের প্রথমটিতে লেখা হলো, জহর আফতাবচি আজীবন সম্রাটকে পানি খাওয়ানোর দায়িত্বে থাকবে। তাকে 1000 মশন্দাদারি দেওয়া হলো। দ্বিতীয় ফরমানে রুমিখাকে মীর আতশ উপাধি দেওয়া হলো। তাকে চুনার দুর্গের আপাত দায়িত্ব দেওয়া হলো। দুর্গের বন্দীদের যেন প্রাণহানি না হয়। সম্রাট দুর্গের প্রতিটি বন্দির প্রাণের জিম্মাদার। ফরমান জারির পর হুমায়ুন এক পেয়ালা বেদানার রস খেলেন। অজু করে আল্লাপাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য সুরা ফাতেহা পাঠ করলেন। জওহর সারাক্ষণ সম্রাটের পাশে বসে রইল। জওহর, জি আলাম্পনা, আমি ছদ্মবেশে কিছুক্ষণের জন্য শহর ঘুরতে বের হব। হযরত ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহু এই কাজ করতেন। উনি রাতে বের হতেন, দিনে না। রাতের আলোয় কিছুই দেখা যাবে না, আমি দিনের আলোয় বের হব। তুমি আমাকে ঘোড়া ব্যবসায়ীর মতো সাজিয়ে দাও। চাদরে আমার ঠোঁট থাকবে ঢাকা। মানুষের পরিচয় লেখা থাকে ঠোঁটে। ঠোঁট ঢাকা মানুষ হলো পরিচয়হীন মানুষ। পাশাপাশি দুটি ঘোড়া চলছে, একটিতে সম্রাট হুমায়ুন, অন্যটিতে জওহর আফতাবচি। অনেক দূর থেকে তাদেরকে অনুসরণ করছে সম্রাটের ব্যক্তিগত দেহরক্ষী বাহিনী। তেমন প্রয়োজনে নিমিষের মধ্যে ছুটে এসে তারা সম্রাটকে ঘিরে ফেলবে। ছদ্মবেশে ঘুরে বেড়ালেও সম্রাটের নিরাপত্তাজনিত কোনো সমস্যা নেই। শহর শান্ত, দোকানপাট খুলছে, ব্যবসা বাণিজ্য চলছে। চুনার দুর্গ পতনের কোনো প্রভাব শহরে পড়েনি। শহরের কেন্দ্রে হরিসংকীর্তন হচ্ছে, সেখানে ছেলে পুরোরা ভিড় করছে। একজন নাগা সন্ন্যাসীকে দেখা গেল, গায়ে ভস্ম মেখে সম্পূর্ণ নগ্ন অবস্থায় ঘুরছে, তাকে ঘিরে একদল ছেলেমেয়ে। যখন সে হাঁটছে ঘণ্টায় ঢং ঢং শব্দ হচ্ছে। সম্রাট নাগা সন্ন্যাসীর সঙ্গে জওহর আফতাবচির মাধ্যমে কিছুক্ষণ কথা বললেন। তিনি হিন্দুস্থানি ভাষা জানেন না। আপনি নগ্ন ঘুরছেন কেন? আমি নাগা সন্ন্যাসী, সব কিছু বিসর্জন দিয়েছি বলেই নগ্ন। আপনি তো লজ্জাও বিসর্জন দিয়েছেন। লজ্জা বিসর্জনের জিনিস না। তোর কাছে না আমার কাছে লজ্জাও বিসর্জনের। আপনি গোপন অঙ্গে ঘণ্টা বেঁধেছেন কেন? সবাইকে সতর্ক করে দেওয়ার জন্য। আপনি তো সবই বিসর্জন দিয়েছেন, গোপন অঙ্গও বিসর্জন দিন, এর তো আপনার প্রয়োজন নেই। আমাকে নিয়ে তুই মাথা কামাচ্ছিস কি জন্যে? তুই ঘোড়া বেচতে এসেছিস, ঘোড়া বিক্রি কর, পুণ্য কামাতে চাইলে আমার সেবা কর। সম্রাট তাকে 10 তাম্র মুদ্রা দিয়ে শহরের বাইরে চলে গেলেন। নদীর পার ঘেসে ঘেসে যাচ্ছেন, তার অদ্ভুত লাগছে। মধুর বাতাস, পশ্চিম আকাশের মেঘ এখন ভেলার মতো পুরো আকাশ ছড়িয়ে পড়েছে। একটা তালগাছ বাঁকা হয়ে নদীর দিকে ঝুঁকে আছে। একদল শিশু তালগাছ উঠে সাবধানে মাথা পর্যন্ত যাচ্ছে, সেখান থেকে ঝাঁপ দিয়ে নদীতে পড়ছে। ওদের কি আনন্দ, তাই না? সম্রাটের পুত্রকন্যার এই আনন্দ থেকে বঞ্চিত। তাদের জন্য অন্য আনন্দ, মহান আল্লাহ ঠিক করে রেখেছেন কে কি আনন্দ পাবে। চলো এগোই, আরও কোনো আনন্দ দৃশ্য হয়তো সামনেই আছে। প্রায় 2 ক্রোশ এগোবার পর তিনি থমকে দাঁড়ালেন। সামনে নলখাগ রায় ঢাকা শ্মশানঘাট। বৃষ্টির সময় আশ্রয় নেওয়ার জন্য চারদিক খোলা শ্মশান বন্ধুঘর। ঘর ভর্তি নানান বয়সী নারী, তারা কলকল করে কথা বলছে। চারদিকে লোকে লোকারণ্য, ঢোল বাজছে, কাঁসার ঘণ্টা বাজছে। কিছুক্ষণ পরপর সবাই মিলে গগনবিদারী চিৎকার দিচ্ছে। 4 পুরোহিত আসন করে বসে আছে, মন্ত্রপাঠ চলছে। পুরোহিতদের দক্ষিণ দিকে নদীর কাছাকাছি ডোমরা বসেছে কলসি ভর্তি, চোলাই মদনি, তাদের চোখ রক্তবর্ণ। কি হচ্ছে এসব? সতীদাহ হবে আলাম্পনা, মৃত স্বামীর সঙ্গে তার জীবিত স্ত্রীকে চিতায় পোড়ানো হবে। এই সেই সতীদাহ? আমি সতীদাহের কথা শুনেছি, আগে কখনো দেখিনি। দেখার জিনিস না, হিন্দুস্থানি বর্বরতা, চলুন ফিরে যাই। যে মেয়েটিকে পুড়িয়ে মারা হবে তার সঙ্গে কি কথা বলা যাবে? আলাম্পনা, সে কথা বলার মতো অবস্থা এখন থাকবে না, সবাই তাকে ঘিরে আছে। তাকে নিশ্চয়ই আরক খাওয়ানো হয়েছে, সে এখন নেশাগ্রস্ত। একদল মানুষ দেখছি লাঠিসোঁটা নিয়ে দাঁড়িয়ে, এরা কারা? সবসময় দেখা গেছে আগুন লাগানো মাত্র সতী দৌড় দিয়ে চিতা থেকে পালাতে চায়, তখন লাঠি দিয়ে পিটিয়ে তাকে চিতায় নিয়ে যাওয়া হয় এবং আগুনের উপর মেয়েটিকে চেপে ধরে রাখা হয়। নরকের বর্বরতা। অবশ্যই, আমি এই মুহূর্তে ফরমান জারি করে সতীদাহ বন্ধ করতে চাই। আলাম্পনা, গোস্তাকি মাফ হয়, আপনার সমস্ত প্রজা হিন্দু, আপনি ওদের ধর্মীয় কর্মকাণ্ডে বাধা দিলে তারা বৈরী হয়ে উঠবে, আপনার জন্য শাসনকার্য পরিচালনা দুষ্কর হবে। আমি মেয়েটির সঙ্গে কথা বলতে চাই। ঘোড়ার ব্যবসায়ী হিসেবে তারা আপনার সঙ্গে মেয়েটিকে কথা বলতে দেবে না। তাদেরকে তুমি বলো আমি মোঘল সম্রাট হুমায়ুন এবং আমার রক্ষা বাহিনীকে কাছে এগিয়ে আসতে বলো। চিতায় ঘিয়ের আগুন জ্বলে উঠেছে। সেখানে প্রায় 70 বয়সী এক চুল পাকা বৃদ্ধের শবদেহ। তার চুলে আগুন ধরতেই নিমিষে সব চুল চলে গেল। আগুন ভালো মতো জ্বলে উঠলে সতী স্বেচ্ছায় হেঁটে হেঁটে চিতায় উঠবে। তাকে ভাঙে শরবত খাওয়ানো হয়েছে, ঢোলের বাদ্য আকাশ স্পর্শ করছে।
হঠাৎ বাদ্যবাজনা থামল। সম্রাট হুমায়ুন এগিয়ে এলেন। ঘোড়া এসে থামল সতীদাহের মেয়েটির সামনে। 12-13 বছর বয়সী একটি মেয়ে, পরনে লাল পেরে শাড়ি, গা ভর্তি অলঙ্কার। তোমার নাম কি? অম্বা। তোমার স্বামী মারা গেছে, সে চিতায় পুরে গলা হবে, তুমি তো বেঁচে আছো, তুমি কেন মরবে? আমি মরতে চাই না, এরা আমাকে মেরে ফেলবে। সম্রাট ঘোড়া থেকে নামলেন, অম্বার কাছে এগিয়ে গেলেন। আমি নিজের হাতে তোমাকে পানি খেতে দেব, তুমি বিসমিল্লাহ বলে সেই পানি খাবে, মনে থাকবে? অম্বা হ্যাঁসূচক মাথা নাড়ল, সেখানে একটা হকচকিয়ে গেছে। মেয়েটির আত্মীয় স্বজন এবং জড়ো হওয়া লোকজন এগিয়ে আসতে চাচ্ছে, কিন্তু সম্রাটের রক্ষী বাহিনীর কারণে কাছে আসতে পারছে না। তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে। হুমায়ুন তাদের দিকে তাকিয়ে গলা উঁচু করে বললেন, অম্বা নামের এই মেয়েটাই মাত্র আমার হাতে বিসমিল্লাহ বলে পানি খেয়েছে। বিধর্মীর হাতে পানি খাওয়ার কারণে তার জাত গেছে। বিসমিল্লাহ বলায় মেয়েটি মুসলমান হয়ে গেছে। আমার আইনে কোনো মুসলমান মেয়েকে সতী হিসেবে দাহ করা যাবে না। সম্রাট হুমায়ুন অম্বাকে নিয়ে শিবিরের দিকে রওনা হলেন। মাতাল ডোমের দল লাঠিসোঁটা নিয়ে পেছন পেছন ছুটল, তাদের সঙ্গে পুরোহিতের দল, মহিলাদের দল। সতীকন্যাকে ছিনিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এ হতে দেওয়া যায় না। সম্রাটের নির্দেশে তীরন্দাজরা তীর ছুড়ল। অভ্যর্থ তীরের আঘাতে 4 পুরোহিতের 3 মাটিতে লুটিয়ে পড়ল। হতভম্ব দল উল্টা দিকে দৌড়াতে শুরু করল। মাগরেবের নামাজের শেষে সম্রাট দরবার বসিয়েছেন। চুনার দুর্গ দখল এসেছে, দুর্গের দায়িত্ব কাকে দেওয়া হবে সেই বিষয়ে পরামর্শ সভা বসেছে। বাংলা মুলুক অভিযানে কখন রওনা হতে হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আজকের সভা গুরুত্বপূর্ণ, আমিররা সবাই উপস্থিত, রুমি খা উপস্থিত, দরবারে ঘাসের নিয়ম ভঙ্গ করে 4 নর্তকী উপস্থিত। গুরুত্বপূর্ণ সভায় নর্তকীরা কখনোই উপস্থিত থাকে না। নর্তকীরা সকলে ভীত সন্ত্রস্ত, তারা মাথা নিচু করে আছে। সম্রাট চুনার দুর্গ দখলে আসার কারণে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করলেন। সবাই বলল আমিন। আমির বেগ মীরকে চুনার দুর্গের গভর্নরের দায়িত্ব দেওয়া হলো। সবাই বলল অতি উত্তম সিদ্ধান্ত। সম্রাট সবাইকে ভোজসভায় আহ্বান জানালেন। মীর আতশ বললেন, অতি গুরুত্বপূর্ণ এবং গোপন মিটিংয়ে নর্তকীরা উপস্থিত, এর কারণ বুঝতে পারছি না। এরা আমার কাছে একটা অভিযোগ করেছে, অভিযোগ গুরুতর, আমার ধারণা অভিযোগ মিথ্যা। যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে হাতির পায়ের তলায় পিষ্ট করে এদের হত্যা করা হবে। অভিযোগ কি? অভিযোগ হচ্ছে রুমি খা দুর্গে প্রবেশের পরপর 350 মানুষের 2 কেটে ফেলার নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ সঙ্গে সঙ্গে পালন করা হয়েছে। রুমি খা, এই বিষয়ে আপনার বক্তব্য কি? ঘটনা সত্য, আমি যা করেছি মহান সম্রাটের নিরাপত্তার জন্য করেছি। যে 350 মানুষের 2 কেটে ফেলা হয়েছে এরা সবাই দুর্ধর্ষ কামাঞ্চি, এরা যেন আর কখনো সম্রাটের বাহিনীর উপর কামান চালাতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ হয়েছে। শত্রুকে সমূলে বিনাশ করতে হয়। আপনাকে সাহসী মানুষ ভেবেছি, আপনি নিতান্তই কাপুরুষের মতো একটি কাজ করেছেন। আমি কাপুরুষ অপছন্দ করি। যুদ্ধক্ষেত্রে কাপুরুষতা একটি সদ্গুণ, অনেক সময় কাপুরুষতা যুদ্ধ জয়ে ভূমিকা রাখে। দুর্গের মানুষজন দুর্গ সমর্পণ করেছেন, কাজেই দুর্গ যুদ্ধক্ষেত্র ছিল না। আপনি যে ভয়াবহ অন্যায় করেছেন তার শাস্তি আপনারও 2 কেটে নেওয়া। উপস্থিত আমিরদের একজন বললেন, সম্রাটকে আমি তার আদেশ পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করছি। সম্রাটের কামান বহর পরিচালনার দায়িত্ব রুমি খার উপর। শের খানের বিরুদ্ধে আমরা যুদ্ধযাত্রা করব। যুদ্ধের জয় পরাজয় নির্ভর করবে কামানের উপর, অর্থাৎ রুমি খার নৈপুণ্যের উপর, যার রণকৌশলে মুগ্ধ হয়ে সম্রাট তাকে মীর আতশ সম্মানে সম্মানিত করেছেন। যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে মহান আল্লাহ পাকের ইচ্ছায়, কাপুরুষ রুমি খার নৈপুণ্যে না। আগামীকাল ফজরের নামাজের পর মীর আতশের 2 কোনোই থেকে কেটে ফেলার নির্দেশ দিচ্ছি। সম্রাট দরবার ছেড়ে উঠে পড়লেন। রুমি খা সেই রাতেই বিষ খেয়ে আত্মহত্যা করলেন। অম্বার জায়গা হয়েছে হুমায়ুনের মেয়ে আকিকা বেগমের তাঁবুতে। অম্বা অতি দ্রুত স্বাভাবিক হয়ে গেছে, একদিন আগের ঘটনার স্মৃতি কিছুই তার মনে নেই। অম্বা আকিকা বেগমের তাঁবুর জাকজমক দেখে হতভম্ব। 4 খোজা প্রহরী সারাক্ষণ তাঁবু পাহারা দিচ্ছে। 2 দাসীর হাতে ময়ূরের পালকে বানানো বিশাল পাখা, তারা সারাক্ষণই হাওয়া করছে। আকিকা বেগম অম্বাকে খুবই পছন্দ করেছে, সে তার সঙ্গে পদ্ম ফুল পাতিয়েছে। আকিকা বেগম তার গলার নীলকান্তময়ের মালা অম্বার গলায় পরিয়ে দিয়েছে। আকিকা বলল, দিনে রাজপ্রাসাদে থাকে, রাতে থাকে জঙ্গলে, ফজরের ওয়াক্তে থাকে মাটির নিচে, এটা কি? জানি না, মাটি ঘষো। অম্বা নাকে মাটি ঘষল। এখন তোমার পালা। তার 100 চোখ, কিন্তু সে চোখে দেখে না,
একশো চোখ কিন্তু চোখে দেখে না, আমি জানি না এটা কী। এর নাম আনারস। আনারস আবার কি? এক ধরনের ফল, বাঙ্গাল মুলুকে পাওয়া যায়। আকিকা বেগম আনারস ফল বাঙ্গাল মুলুক থেকে আনার হুকুম দিল। ফল দেখার পর সে নাকে মাটি ঘষবে। আকিকা বেগমের নির্দেশে দুজন আশ্বরোহী আনারসের সন্ধানে গেল। অম্বা হতভম্ব, বাচ্চা একটি মেয়ের এত ক্ষমতা! শের খা গোপন বৈঠকে বসেছেন। চুনার দুর্গ হাতছাড়া হওয়ায় তাকে মোটেই বিচলিত মনে হচ্ছে না। শের খার দুই পুত্র এবং তিনজন সেনাপতি বৈঠকে উপস্থিত। শের খা বললেন, আমি নিশ্চিত সম্রাট হুমায়ুনকে আমরা পরাজিত করব। আমার পরিকল্পনা নির্ভুল। চুনার দুর্গ দখলের জন্য হুমায়ুন ছয় মাস অপেক্ষা করেছেন। এই ছয় মাস আমি শক্তি সঞ্চয় করেছি। সম্রাটের প্রধান স্তম্ভ রুমি খা গত। এটা আমাদের জন্য পরম সৌভাগ্যের ব্যাপার। এখানে উপস্থিত সবার প্রতি আমার একটি কঠিন নির্দেশ আছে। সম্রাট হুমায়ুনকে কোনো অবস্থাতেই হত্যা করা যাবে না। কেন না? হুমায়ুন আমার পরম শত্রু, এটা সত্যি। কিন্তু তিনি এমন শত্রু যাকে আমি শ্রদ্ধা এবং সম্মান করি। তিনি মহান মানুষদের একজন। এই মানুষটির অন্তর স্বর্ণখণ্ডের মতো উজ্জ্বল, সেখানে কলুষতার কণামাত্রও নেই। শত্রু সম্পর্কে এমন প্রশংসাসূচক বাক্য দুর্বলতার নামান্তর। আমি অবশ্যই এই মানুষটির প্রতি দুর্বল। আমি সম্রাটের লেখা একটি কবিতা পাঠ করছি। পাঠ শেষ হওয়া মাত্র আপনারা বলবেন মার হাবা। হিন্দুস্থানী এক নগ্নগাত্র জাদুকর এসেছে সম্রাটকে ভোজবাজি দেখাতে। তার কোমরের কাছে মালকোচা দিয়ে পরা নোংরা ধুতি, মাথায় বিশাল সাদা পাগড়ি, পাগড়ি পরিষ্কার ঝকঝক করছে। সে কৃষকায় গাত্রবর্ণ পাতিলের তলার মতো কালো। ভোজওয়ালার সঙ্গে তার কন্যা, বয়স চার থেকে পাঁচ। সেও নগ্নগাত্র, লাল টুকটুকে প্যান্ট পরেছে। মেয়েটির চোখ মায়াকারা। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সম্রাটের দিকে, একবারের জন্য দৃষ্টি ফিরিয়ে নিচ্ছে না। সম্রাট বসেছেন তার পরিবারের সদস্যদের নিয়ে। পরিবারের বাইরে আছে অম্বা, কিছু পরিচারিকা এবং একদল খোজা প্রহরী। সম্রাট বললেন, খেলা দেখাও। বাজিকর সম্রাটকে কুর্নিশ করল। এতক্ষণ দেখা যাচ্ছিল তার দুই হাতই খালি। এখন তার ডান হাতে একটি আমের আঁটি দেখা গেল। সে আমের আঁটি মাটিতে পুঁতে দিল। প্রায় সঙ্গে সঙ্গে মাটি ফুঁড়ে আম গাছ বের হতে শুরু করল। বাজিকর গাছের উপর দিয়ে একবার হাত বুলিয়ে নিতেই দেখা গেল তিনটা পাকা আম ঝুলছে। বাজিকর আম তিনটা ছিঁড়ে সম্রাটের সামনে রেখে আবারও কুর্নিশ করল। সম্রাট বলল, মার হাবা। বলেই বিস্ময়ে অভিভূত হলেন। যেখানে আম গাছ ছিল সেখানে গাছ নেই। কুণ্ডুলি পাকিয়ে বিষধর গোখরা সাপ বসে আছে। সাপ ফনা তুলছে, শব্দ করছে। মহিলারা অস্ফুষ্ট শব্দ করে নড়েচড়ে বসলেন। জাদুকর মাথার পাগড়ি খুলে সাপ ঢেকে দিল। বিড়বিড় করে মন্ত্র পড়ে ফু দিতেই দেখা গেল পাগড়ির ভেতর কোনো সাপ নেই। সাপের পরম শত্রু লাল চোখা বেজি বসে আছে। এবার সবাই একসঙ্গে বলল, মার হাবা। সম্রাট বললেন, তুমি কি আমার সঙ্গে দিল্লি যাবে? আমি তোমাকে জায়গির দেব। বিশেষ বিশেষ উৎসবে তুমি তোমার খেলা দেখাবে। সম্রাট কথা বললেন দোভাষীর মাধ্যমে। তিনি হিন্দুস্থানি জানেন না। জাদুকর বলল, না। না কেন? নদী অতিক্রম করা আমার জন্য নিষেধ। নিষেধ কে করেছেন? আমার গুরু। জাদুকর গুরুর উদ্দেশ্যে আকাশের দিকে তাকিয়ে দুই হাত জোর করল। সম্রাট বলল, জাদু দেখানোর সময় তুমি মন্ত্রপাঠ করেছ। মন্ত্র বলে কি কিছু আছে? আছে। সবচেয়ে কঠিন মন্ত্র কোনটি? শূন্য ভাষা মন্ত্র। এই মন্ত্র পড়লে শূন্য ভাসা যায়। তুমি শূন্য ভাসতে পারো? আমি পারি না, আমার গুরু পারেন। তুমি কি পারো? আমি পানির উপর হাঁটতে পারি, তবে নদীর পানি না, দীঘির শান্ত পানি। নদীর পানির উপর দিয়ে হাঁটা আমার গুরুর নিষেধ। তুমি কি পানির উপর দিয়ে হাঁটার জাদু আমাকে দেখাতে পারবে? পারবো। তুমি সত্যি করে বলো, পানির উপর দিয়ে হাঁটার কি কোনো কৌশল আছে না শুধুই মন্ত্র? কৌশল আছে। তুমি কি এই কৌশল আমাকে শেখাবে? সম্রাট রাজ্য শাসন করবেন, ভোজবাজি কেন শিখবেন? তুমি তো বেশ গুছিয়ে কথা বলতে পারো। আমি তোমার ভোজবাজি দেখে মুগ্ধ হয়েছি। তুমি আমার কাছে কি চাও বলো? আমি ভগবান ছাড়া কারো কাছে কিছুই চাই না। আপনি আমার খেলা দেখে খুশি হয়েছেন, এতেই আমি খুশি। সম্রাটকে খুশি করতে পারা বিরাট সৌভাগ্যের ব্যাপার। আমি ভাগ্যবান। সম্রাট তার কন্যা আকিকা বেগমকে হাতের ইশারায় কাছে ডাকলেন। ভোজবাজির খেলা কেমন লাগলো মা? খুব ভালো। এই জাদুকর আমাকে খুশি করেছে, আমি তাকে খুশি করতে চাই। কি উপহার পেলে সে খুশি হবে এবং বিস্মিত হবে? বাবা, আপনি তাকে একটা হাতি উপহার দিন। হাতি? হ্যাঁ, হাতি।
উপহার হিসেবে সে হাতি পাবে এটা কখনো কল্পনা করেনি। আপনার উপহার তার কল্পনাকে ছাড়িয়ে যাবে। তোমার সঙ্গে যে হিন্দুস্থানি মেয়েটি আছে সে কেমন আছে? খুব ভালো, আনন্দে আছে। তার নাম যেন কি? অম্বা। সে কি তার আত্মীয় স্বজনের কাছে ফেরত যেতে চায়? না, আত্মীয় স্বজনরা তাকে ফেরত নেবে না। সে নাকি বাকি জীবন আমার সঙ্গে থাকবে। বাবা, আপনি কি জানেন আমরা দুজন এক বিছানায় ঘুমাই? জানতাম না, এখন জানলাম। আপনি কি রাগ করেছেন? আমি আমার আদরের আকিকা বেগমের উপর কখনো রাগ করব না। আমি যদি কোনো অন্যায় করি তারপরেও না? তুমি কি কোনো অন্যায় করেছো? করেছি, বড় অন্যায় করেছি। অন্যায়টা কি বলবে? না। আচ্ছা যাও, তোমার বড় অন্যায় ক্ষমা করা হলো। সম্রাটের নির্দেশে হিন্দুস্থানি জাদুকরকে একটা হাতি উপহার হিসেবে দেয়া হলো। হতভম্ব জাদুকর এবং তার মেয়েকে হাতির পিঠে চড়িয়ে দেয়া হলো। বাচ্চা মেয়েটি আতঙ্কে অস্থির হয়ে বাবাকে জড়িয়ে ধরে থাকল। শের খা তার সমর বিশারদদের নিয়ে গোপন বৈঠক বসেছেন। সমর বিশারদদের চারজনের মধ্যে আছে তার দুই পুত্র জালাল খা, সাইফ খা এবং দুই সেনাপতি। শের খা বললেন, যুদ্ধ শুরুর আগে শত্রুর সবল এবং দুর্বল দিকগুলি খুঁজে বের করতে হবে। সম্রাট হুমায়ুনের সবল এবং দুর্বল দিক কি? জালাল খা বললেন, সম্রাট হুমায়ুন ভীরু মানুষ, এটাই তার দুর্বল দিক। তার কামান বাহিনী হলো তার সবল দিক। পুত্র, তুমি ভুল বললে। হুমায়ুন অসম্ভব সাহসী একজন মানুষ, আমোদ প্রিয় তবে সাহসী, আর তার বিশাল কামান বাহিনী তার সবচেয়ে দুর্বল দিক। কেন? কামান বহন নিয়ে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়া যায় না। এত কামান কিভাবে দ্রুত টেনে নেবে? কামান বহরকে স্থির হয়ে এক জায়গায় থাকতে হয়। বিশাল কামান বহন নিয়ে আক্রমণ করা যায় না, শত্রু প্রতিরোধ করা যায়। আমি এইভাবে ভাবিনি, আপনার কথা সত্য। তবে সম্রাট হুমায়ুন যে কাপুরুষ সেই কথাটি সত্য। তুমি মনে হয় পানিপথের যুদ্ধের কথা ভুলে গেছো। পানিপথে সম্রাট বাবরের ডান বাহুর দায়িত্ব ছিলেন হুমায়ুন। তিনি অসাধারণ বীরত্ব দেখিয়েছেন। বাহাদুর শাহর হাত থেকে তিনি চিতর কিভাবে ছিনিয়ে নিয়েছেন তাও সম্ভবত তোমার মনে নেই। সম্রাট হুমায়ুন সাহসী কিন্তু খেয়ালি মানুষ। তার চরিত্রের খেয়ালি অংশই হলো তার সবচেয়ে বড় দুর্বলতা। আমরা তার এই দুর্বলতাকেই ব্যবহার করব। কিভাবে? নানান খেয়ালে তিনি যেন সময় পার করতে পারেন আমরা সেই চেষ্টা করব। জাদুবিদ্যার একটা প্রাচীন বই জোগাড় করেছি, সেই বই তাকে পাঠিয়ে দেওয়া হবে। বইটি প্রাচীন কোনো অপ্রচলিত ভাষায় লেখা। সম্রাটের সময় যাবে বইটির ভাষা উদ্ধার করতে। আমি ত্রিপুরা রাজ্য থেকে একটি হাতির বাচ্চা জোগাড় করেছি। হাতির বাচ্চার বিশেষত্ব হচ্ছে প্রকৃতির অদ্ভুত খেয়ালে সে দুটো সুর নিয়ে জন্মেছে। সম্রাট দুই সুরের হাতির বাচ্চা নিয়েও সময় কাটাবেন। আমি কিভাবে শক্তি সংগ্রহ করছি তা তার চোখে এড়িয়ে যাবে। সম্রাট তো একা না, তার পরামর্শদাতারা আছেন, আমিররা আছেন, অতি বিচক্ষণ সেনাপতি বৈরাম খা আছেন। এদের সবার চোখ কিভাবে এড়িয়ে যাব? সম্রাট চোখ বুঝলে তার অনুসারীদের চোখ বুঝতে হয়, এটাই নিয়ম। সম্রাট এবং তার অনুসারীদের বিভ্রান্ত করার জন্য আমি কিছু কূটকৌশলের ব্যবস্থাও করেছি। কীরকম? আমি অতি দুর্বল একদল যোদ্ধাকে পাঠাবো সম্রাটকে আক্রমণ করার জন্যে। তারা পরাজিত হবে। সম্রাটের ধারণা হবে শের খার বাহিনী দুর্বল। শের খার প্রধান সেনাপতি ওসমান বললেন, কৌশলটা ভালো। সম্রাটের কাছে আমি একটা পত্র পাঠাচ্ছি, এই পত্র আমার দুর্বলতা প্রকাশ পাবে। হিন্দুস্থানের মালিক, মহাপরাক্রমশালী, সিংহহৃদয়, জ্ঞান তাপস মহান মোঘল সম্রাট বাদশাহ নামদার হুমায়ুন, অধীন শের খার বিনম্র সালাম গ্রহণ করুন। নিবেদন এই যে বাদশাহর সম্মানে আমি দুটি সামান্য উপহার পাঠালাম। দুই সুর বিশিষ্ট একটি হস্তি শাবক, নাম হরিমতি, এই সঙ্গে জাদুবিদ্যার একটি প্রাচীন অপ্রচলিত ভাষায় রচিত গ্রন্থ। জাদুবিদ্যার প্রতি আপনার আগ্রহের কথা জেনেই এমন ক্ষুদ্র উপহার পাঠানোর সাহস করছি। এখন আপনার প্রতি আমার সামান্য নিবেদন। অধীনের এই নিবেদন আপনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন কি না তা আপনার বিবেচনা। মাঝে মাঝে বৃহৎ বপু হস্তিকেও সামান্য মুশিকের কথা শ্রবণ করা জরুরি হয়ে পড়ে। চুনার দুর্গের পতনের পর আমার এই বীরপুত্র জালাল খা এবং সাইফ খা মানসিকভাবে বিপর্যস্ত। তারা প্রতিশোধ নিতে বদ্ধপরিকর। যে কোনো দিন আমার এই দুই পুত্র আপনার সেনাবাহিনীর উপর ঝাঁপিয়ে পড়তে পারে। এর ফলাফল শুভ না হওয়ার কথা। আমার এই দুই পুত্র অসীম সাহসী। প্রতিশোধ গ্রহণের উত্তেজনায় এই সাহস বহুগুণে বর্ধিত হয়েছে। আমার পুত্রদের কাছে মোঘল বাহিনীর পরাজয় হলে হিন্দুস্থানের মালিক সম্রাট হুমায়ুনের জন্য তা বিরাট কলঙ্ক। আমি সম্রাটকে এই কলঙ্কের বোঝা নিয়ে দিল্লি প্রস্থানের কথা চিন্তাও করি না। সম্রাটের কলঙ্ক তার দীন সেবক শের খার কলঙ্ক। এখন আমার অনুরোধ, আপনি অতি দ্রুত দিল্লির দিকে যাত্রা করুন। আমি আমার ধৃষ্টতার জন্য ক্ষমা প্রার্থনা করছি। আপনাকে বিনয়ের সঙ্গে জানাচ্ছি, পুত্রদের উপর আমার তেমন নিয়ন্ত্রণ নেই। আপনি নিজে একজন মহাবীর, আপনি ভালোই জানেন বীররা নিয়ন্ত্রণ পছন্দ করে না। বিনীত সম্রাটের পদধূলিসম শের খা। আমি এই চিঠিটা পাঠাবো।
তোমাদের কারো কিছু বলার আছে? আমরা দুই ভাইয়ের যে কোনো একজন মোগলদের সঙ্গে নকল যুদ্ধ করতে চাবো এবং ইচ্ছাকৃতভাবে পরাজিত হব। হ্যাঁ, স্বেচ্ছা পরাজয়ের ফলাফল হলো মোগলদের হাতে বন্দী হওয়া, সেই সম্ভাবনা অবশ্যই আছে। মোগলদের হাতে বন্দী হওয়া মানে হাতির পায়ের চাপে পিষ্ট হয়ে মৃত্যুবরণ। এই কথাও ঠিক, বড় মঙ্গলের স্বার্থে ক্ষুদ্র অমঙ্গল গ্রহণ করতে হয়। নকল যুদ্ধ করতে কে যাবে? তুমি যাবে, সাইফ খা। মূল যুদ্ধে জালাল খাকে আমার প্রয়োজন, সে তোমার চেয়ে অনেক গুণ বিচক্ষণ যোদ্ধা। কবে যুদ্ধে যাব? সম্রাট যেদিন এই পত্র পাবেন তার 7 দিন পর। প্রধান সেনাপতি ওসমান বললেন, আপনার দুই পুত্রের কাউকেই পাঠানোর প্রয়োজন নেই, আপনার সেনাপতিদের একজন যাবে। তাতে আমার উদ্দেশ্য সিদ্ধ হবে না, তবে সাইফ খার ভয়ের কোনো কারণ নেই। সে যদি ধরাও পড়ে তার পরিচয় পাওয়ার পর হুমায়ুন তাকে আমার কাছে সসম্মানে ফেরত পাঠাবেন। সম্রাট হুমায়ুনের চরিত্রের সবচেয়ে দুর্বল দিক হচ্ছে তার করুণা এবং ক্ষমা, আমরা তার এই দুর্বলতা ব্যবহার করব। শের খার উপহার পেয়ে সম্রাট হুমায়ুন উত্তেজিত। জাদুর প্রাচীন বইটিকে স্বর্ণখনি বলে মনে হচ্ছে। তিনি ভাষা পড়তে পারছেন না, তবে বইয়ে অনেক ছবি, ছবিগুলি বইটির বিশেষত্ব বলে দিচ্ছে। সম্রাট হিন্দুস্থানের বিভিন্ন ভাষার পণ্ডিতদের জড়ো করার নির্দেশ জারি করেছেন, তাদের কেউ না কেউ গ্রন্থের পাঠোদ্ধার করতে পারবে। দুই সুরের হস্তি শাবক দেখেও তিনি উত্তেজিত। প্রকৃতির বিশেষ খেয়াল এরকম একটি হস্তি শাবকের জন্ম হয়েছে নাকি এটি বিশেষ কোনো প্রজাতির, বিষয়টি নিয়ে ব্যাপক অনুসন্ধান হওয়া প্রয়োজন। হরিমতি এখন আছে আকিকা বেগমের তত্ত্বাবধানে। আকিকা বেগম এবং তার বান্ধবী অম্বা হরিমতিকে পেয়ে আনন্দে আত্মহারা। আকিকা বেগম হস্তি শাবকের হিন্দু নাম বদলে মুসলমান নাম রাখতে চাচ্ছে। অনেকগুলি নাম সে তার কোরআন পাঠ শিক্ষক ওস্তাদের সাহায্যে আলাদা করেছে। শাবানা অর্থ রানী, লাবিবা অর্থ জ্ঞানী, আনিসা অর্থ কুমারী, সাইয়ারা অর্থাৎ রাজকুমারী। সাইয়ারা নাম তার কিছুটা পছন্দ হচ্ছে, কিন্তু সে চাচ্ছে তার নামের প্রথম অক্ষরের সঙ্গে মিলিয়ে নাম রাখতে। আনিসা নাম সেই অর্থে ঠিক আছে, আ দিয়ে শুরু, কিন্তু নামের অর্থ কুমারী পছন্দ হচ্ছে না। হরিমতি নিশ্চয়ই সারা জীবন কুমারী থাকবে না। হরিমতিকে নিয়ে সম্রাটের অন্য পরিকল্পনা আছে। তিনি এই অদ্ভুত হস্তি শাবক পারস্য সম্রাট শাহ তামাশপোকে উপহার হিসেবে দিতে চান। পারস্য সম্রাটের জীবজন্তুর প্রতি প্রবল আগ্রহ, তার চিড়িয়াখানা সারা পৃথিবী থেকে খুঁজে আনা জীবজন্তুতে পরিপূর্ণ। শাহ এই অদ্ভুত উপহার পেয়ে অবশ্যই আনন্দে আত্মহারা হবেন। পারস্যের সঙ্গে তখন সুসম্পর্ক হবে, এর ফলাফল হবে শুভ। শুক্রবার জুমার নামাজ শেষ করে সম্রাট বিশ্রামে গেছেন। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তিনি দুপুরের খাবার খাবেন। ঘুমে সম্রাটের চোখ লেগে আসছে, তখনই তাকে ডেকে তোলা হলো। দুঃসংবাদ দেয়া হলো, শের খার পুত্র সাইফ খা প্রায় 1000 অশ্বারোহী নিয়ে মোঘল শিবির আক্রমণ করেছে। যুদ্ধের জন্য মোঘলদের প্রস্তুতি ছিল না বলে অল্প কিছু মোঘল সৈন্য নিহত হয়েছে। সাইফ খা সম্পূর্ণ পরাস্ত হয়েছে, তাকে বন্দী করা হয়েছে। সাইফ খাকে সম্রাটের সামনে আনা হলো। সম্রাট দেখলেন নিতান্তই অল্প বয়সী অতি সুপুরুষ এক যুবক। অতি অল্প কিছু সৈন্য নিয়ে তুমি বিশাল মোঘল বাহিনীকে আক্রমণ করেছো, এটা কি তোমার নির্বুদ্ধিতা নাকি কোনো কৌশল? আমি বিশাল বাহিনী নিয়ে এসেছিলাম, বেশিরভাগই ছিল ভাড়াটে সৈন্য, যুদ্ধ শুরু হওয়া মাত্র তারা পালিয়ে গেছে। বন্দী শত্রুকে হাতির পায়ের নিচে পিষ্ট করে মারার রেওয়াজ মোঘলদের আছে, এই তথ্য তুমি জানো? জানি। তুমি কি আমার কাছে প্রাণ ভিক্ষা চাও? আপনার করুণা এবং দয়ার কথা আমি জানি, আপনি যে আমার প্রাণ ভিক্ষা দেবেন সে বিষয়ে আমি নিশ্চিত। আমি এখন দুপুরের খাবার খাবো, তুমি আমার সঙ্গে খেতে বসো, খাওয়ার পর তোমার বিষয়ে সিদ্ধান্ত নেব। আচ্ছা, তুমি যেন শান্তিমতো খেতে পারো আমি সেই ব্যবস্থা করছি। তোমাকে ক্ষমা করা হলো, তুমি শের খাঁর কাছে ফিরে যাবে এবং তাকে বলবে তার পাঠানো উপহার আমার পছন্দ হয়েছে। আমি বাবাকে এই সংবাদ দেব। আমি তোমার পিতার সঙ্গে শান্তি চুক্তি করে দিল্লি ফিরে যাব, এই খবর বাবাকে জানাবো, তিনি খুশি হবেন। সম্রাট হুমায়ুন সাইফ খাঁকে ডান পাশে বসালেন। অতি সম্মানিত জনকেই এমন সম্মান দেওয়া হয়। জায়গাটার নাম চৌসা, গঙ্গা এবং কীর্তিনাশা নদীর সঙ্গমস্থলে ছোট একটা গ্রাম। চৌসার দক্ষিণে হুমায়ুনের বিশাল বাহিনী আস্তানা গেছে। নদীর একদিকে মোঘল বাহিনী, অন্যদিকে শের খার আফগান বাহিনী, মাঝখানে খরস্রোতা কীর্তিনাশা নদী। আফগান বাহিনী নদী পার হয়ে মোঘল বাহিনীকে আক্রমণ করবে সেই সম্ভাবনা শূন্য। নদীতে নরবরে কাঠের পুল আছে, সেই পুলে বিশাল বাহিনী পার হতে পারবে না, পুলের ওপর কামান গাড়ি তোলার প্রশ্নই আসে না। হুমায়ুনের গুপ্তচর খবর এনেছে শের খা পর্যুদস্ত অবস্থায় আছেন,
ঝাড়খণ্ডের চেরুহ দলপতি শেরখাকে আক্রমণ করবে এই নিয়েই শেরখা ব্যস্ত। কিছুদিন পর পর নিশাকালে শেরখার প্রধান সেনাপতি খাওয়াস খা চেরুহ দলপতির বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন। তার দেখা না পেয়ে ফিরে আসেন। শেরখা যে সমস্যার ভেতর দিয়ে যাচ্ছেন তা বিশাল মোঘল বাহিনীর উপর আক্রমণ চালানোর প্রশ্নই ওঠে না। শেরখা চাইবেন যে কোনো মূল্যে মোঘলদের সঙ্গে সন্ধি। মোঘল সম্রাট নিশ্চিন্ত মনে সময় কাটাচ্ছেন। জাদুবিদ্যার বইটির পাঠোদ্ধার ব্যবস্থা হয়েছে। বইটি প্রাচীন সংস্কৃত ভাষায় লেখা। সেই ভাষার একজন পণ্ডিত বইটি ফার্সি ভাষায় অনুবাদ শুরু করে দিয়েছেন। পণ্ডিত হিন্দু ব্রাহ্মণ, নাম আচার্য হরিশঙ্কর বিদ্যাবাচম্পতি। তিনি প্রতি পৃষ্ঠা অনুবাদ করার জন্য পাচ্ছেন একটি করে রৌপ্য মুদ্রা। সম্রাট নতুন এক খেয়ালও কিছু সময় দিচ্ছেন। তিনি হিন্দুস্থানে রান্নার একটি কোষ গ্রন্থ তৈরি করতে চাচ্ছেন। বিশাল হিন্দুস্থানের নানান অঞ্চলে কত ধরনের রান্নাই না হয়, সব একত্রিত থাকলে গবেষকদের জন্য সুবিধা। হিন্দু বিধবারা যারা নানান কারণে সতীদাহের হাত থেকে বেঁচে গেছে মাছ মাংস খেতে পারে না, তাদের জন্য বিচিত্র সব নিরামিষ রান্না হয়। বিচিত্র নিরামিষের একটি খেয়ে সম্রাট আনন্দ পেয়েছেন। কাঁঠাল নামের একটি কাঁচা ফল থেকে নিরামিষ তৈরি হয়, খেতে মাংসের মতো লাগে। সম্রাট শুরুতে ধরতেই পারেননি তিনি নিরামিষ খাচ্ছেন, মাংস না। হিন্দুস্থানি রান্নার আকর গ্রন্থ তৈরির বাসনার মূলে আছে কাঁঠালের নিরামিষ। সম্রাট ঠিক করেছেন জাদুবিদ্যার বইটির অনুবাদ শেষ না হওয়া পর্যন্ত তিনি চৌসাতে থাকবেন। শের খার সঙ্গে সন্ধি করে দিল্লি ফিরে যাবেন। পেছনে শত্রু রাখা কোনো কাজের কথা নয়। সন্ধির শর্ত নিয়ে আলোচনার জন্য সম্রাটের দূত শায়েখ খলিলকে শের খার কাছে পাঠানো হলো। প্রথম শর্ত, শের খা তার অবস্থান থেকে পেছনে সরে যাবেন, যাতে ইচ্ছা করলেই মোঘল বাহিনী কীর্তিনাশা নদী পার হতে পারে। দ্বিতীয় শর্ত, শের খা তার পুরনো জয়গীর বাংলা ও বিহার ফিরে পাবেন ঠিকই, তবে তাকে নিয়মিত কর পরিশোধ করতে হবে। তিনি খুতবা পড়বেন সম্রাট হুমায়ুনের নামে। টাকশালের মুদ্রাও মোঘল সম্রাটের নামে তৈরি হবে। তৃতীয় শর্ত, শের খার এক পুত্র সম্রাটের পছন্দ সাইফ খা থাকতে হবে দিল্লি দরবারে সম্রাটের নজরদারিতে। চতুর্থ শর্ত, শের খা স্বয়ং হুমায়ুনের সামনে উপস্থিত হয়ে তার কর্মকাণ্ডের জন্য ক্ষমা প্রার্থনা করবেন। তিনি আফগান এবং মোঘল সুসম্পর্কের জন্য ভূমিকা রাখবেন। শের খা প্রতিটি শর্ত মেনে নিলেন। নিজের অবস্থান থেকে 20 মাইল পেছনে সরে গেলেন। হুমায়ুনের কীর্তিনাশা নদী অতিক্রমে কোনো বাধা রইল না। সম্রাট তার বিশাল বাহিনী নিয়ে নদী অতিক্রম করলেন না, তবে তিনি সপ্তাহে একদিন নদীর তীরে স্বয়ং উপস্থিত হতে লাগলেন। ওই বিশেষ দিনে দুই সুরের হস্তি শাবককে গোসল করানো হয়। গোসলের সময় সে তার দুই সুর দিয়ে একসঙ্গে আকাশে পানি ছুড়ে মারে। অদ্ভুত দৃশ্য। মঙ্গলবার দ্বিপ্রহর, সম্রাট কীর্তিনাশা নদীর তীরে হস্তি শাবকের স্নান দৃশ্য দেখছেন। সম্রাটের সঙ্গে আছেন বৈরাম খা। বৈরাম খাকে চিন্তিত এবং বিষণ্ন দেখাচ্ছেন। বৈরাম খা, আপনাকে চিন্তিত দেখাচ্ছে কেন? আমি চিন্তিত বলেই মনে হয় চিন্তিত দেখাচ্ছে। চিন্তিত হওয়ার মতো কোনো ঘটনা কি ঘটেছে? আমি শের খাকে নিয়ে চিন্তিত। সে সাপের মতো ধূর্ত। সাপ ধূর্ত না, ভৃতু প্রাণী। শের খা যদি সাপও হয়, সেই সাপ এখন গর্তে ঢুকেছে। সাপ যখন গর্তে ঢুকে সোজা হয়ে ঢুকে, সাপ যখন গর্ত থেকে বের হয় তখন কিন্তু আবার এঁকে বেঁকেই চলে। এই সাপ সহজে গর্ত থেকে বের হবে না। শের খা ছাড়াও চিন্তিত হওয়ার মতো ঘটনা ঘটেছে। আপনার ভাই কামরান মির্জা নিজের নামে খুতবা পাঠ শুরু করেছেন, নিজের নামে স্বর্ণ মুদ্রা বের করেছেন। এটি কামরানের শিশুসুলভ কার্য। শিশুদের সব কাজ গুরুত্বের সঙ্গে দেখতে নেই, যথাসময়ে সে ক্ষমা প্রার্থনা করবে। এবং আপনি তাকে ক্ষমা করে দেবেন? হ্যাঁ। আপনার আরেক ভ্রাতা হিন্দাল মির্জাকে রসদের জন্য পাঠানো হয়েছিল। তিনি 20,000 অশ্বারোহী সৈন্য নিয়ে রসদ সংগ্রহ বের হয়ে আর ফিরে আসেননি। খবর পাওয়া গেছে তিনি দিল্লির দিকে অগ্রসর হচ্ছেন। মনে হচ্ছে তারও দিল্লির সিংহাসনে বসার বাসনা। হ্যাঁ, বৃদ্ধকে সম্মান করো, এই সম্মান তার অভিজ্ঞতার কারণে। যুবককে সমীহ করো, এই সমীহ তার তারুণ্যের কারণে। শিশুকে ভালোবাসে, এই ভালোবাসা তার শিশুসুলভ কর্মকাণ্ডের জন্য। প্রতিটি শের কবির ব্যক্তিগত ধ্যান ধারণার ফসল। ব্যক্তিগত কোনো কিছুই সর্বজনীন হতে পারে না। যাই হোক, আমি হস্তি শাবকের স্নান দেখার জন্য আসিনি। আমি শের খার কাছ থেকে একটি পত্র পেয়েছি। পত্রটি আপনাকে পড়ে শোনানোর জন্য এসেছি। সম্রাটের অনুমতি পেলে পত্রটি পড়াতে চাই। পড়ুন। সিংহের চেয়ে সাহসী দিল্লির সূর্য সম্রাট হুমায়ুনের প্রিয় ভাজন বৈরাম খা, আমার অভিনন্দন এবং সালাম। আপনি ইতিমধ্যে নিশ্চয়ই অবগত হয়েছেন যে সন্ধির সকল শর্ত মেনে আমি আমার বাহিনী নিয়ে দূরে সরে গেছি। আমার পুত্র সাইফ খাকে নির্দেশ দিয়েছি সে যেন সম্রাটের সঙ্গে দিল্লি যাত্রা করে। আমি যে কোনো এক শুভ দিনে সম্রাটের সামনে উপস্থিত হব, তার পদচুম্বনের দুর্লভ সুযোগের আশায় কাল যাপন করছি।
এক্ষণ আপনাকে পত্রদানের কারণ ব্যাখ্যা করি। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে ঝাড়খণ্ডের দলপতিদের চোরাগোপ্তা হামলায় আমি বিপর্যস্ত। সম্রাট হুমায়ুনের দীনসেবক হিসেবে এবং দিল্লির হিংসা শাসনের প্রতি অতি অনুগত ভৃত্য হিসেবে আমি কি আপনার কাছ থেকে কিছু পরামর্শ পেতে পারি? ঝাড়খণ্ডের দলপতিদের কীভাবে সমুচিত জবাব দেওয়া যায় এই বিষয়ে পরামর্শ। সম্রাটের অনুমতি সাপেক্ষে আপনি যদি রাজি থাকেন তাহলে আপনাকে সসম্মানে আমার তাঁবুতে আনার ব্যবস্থা আমি করব। পত্রের উত্তরের অপেক্ষায় থাকলাম। ইতি আপনার গুণমুগ্ধ মোঘল সম্রাট হুমায়ুনের দীনসেবক শের খা। পত্রের কি জবাব দেবেন বলে ঠিক করেছেন? আপনি যে জবাব দিতে বলবেন আমি সেই জবাবই দেব। আমি মনে করি শুভেচ্ছার নিদর্শন হিসেবে আপনি শের খার সঙ্গে দেখা করতে পারেন। আপনার যদি এরকম নির্দেশ হয় আমি যাব। এখন আপনার অনুমতি নিয়ে আমি তাঁবুতে ফিরে যেতে চাই। বাংলা মুলুকের প্রচণ্ড তাপে আমি বিপর্যস্ত বোধ করছি। আপনি নিজের তাঁবুতে ফিরে যান, বিশ্রাম করুন। বৈরাম খা তাঁবুতে ফিরেই শের খার পত্রের জবাব দিলেন। সেখানে লিখলেন, শের খা, আপনার পত্র পাঠ করেছি। আমার পক্ষে কোনো ক্রমেই সম্রাট হুমায়ুনকে একা ফেলে আপনার কাছে যাওয়া সম্ভব না। ক্ষমা প্রার্থনা পূর্বক বৈরাম খা। দিন বৃহস্পতিবার, সময় সুবেহ সাদেক। শের খা তার দুই পুত্র এবং প্রধান সেনাপতি খাওয়াজ খাকে নিয়ে গোপন বৈঠকে বসেছে। শের খা বললেন, আজ মধ্যরাতে আমরা মোঘল বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ব, কারো কিছু বলার আছে? খাওয়াজ খা বললেন, আজকের রাতটা কি বিশেষ কারণে ঠিক করা হয়েছে? হ্যাঁ, আমরা মুসলমানরা দিন গণনা করি চন্দ্র দেখে, সেই হিসাবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবারের শুরু। শুক্রবারে মুসলমানরা যুদ্ধযাত্রা করে না, মোঘল বাহিনী নিশ্চিন্ত মনে ঘুমাবে, আমরা মুসলমান হয়েও ঝাঁপিয়ে পড়ব। দিন নির্ধারণ ঠিক আছে, মোঘল বাহিনী সম্পূর্ণভাবে পরাস্ত হবে এই বিষয়ে আমি 100% নিঃসন্দেহ। আমি ঝাড়খণ্ডের দলপতির নামে একটা মিথ্যা গল্প তৈরি করেছি, বারবার তার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেছি, মোঘলরা তার বিশ্বাস করেছে। আমাদের দুটা লাভ হয়েছে, এক, মোঘলদের বিশ্বাস অর্জন, দুই, দ্রুত যুদ্ধযাত্রা করার অনুশীলন। শেরখার পুত্র সাইফ খা বললেন, বারবার ঝাড়খণ্ডের দলপতির বিরুদ্ধে যুদ্ধযাত্রা যে একটি অনুশীলনের অংশ তা আমি আগে বুঝতে পারিনি। এখন আমি কিছু কঠিন নির্দেশ দেব, এইসব নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। প্রথম নির্দেশ, সম্রাট হুমায়ুনকে কোনো অবস্থাতেই হত্যা বা গ্রেফতার করা যাবে না, তাকে পালিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে। আপনার এই নির্দেশের পেছনে কারণ কি? একটিই কারণ, মানুষ হিসেবে আমি সম্রাটকে অত্যন্ত পছন্দ করি, আমি আমার দিক থেকে তার কোনো অমঙ্গল হতে দেব না। দ্বিতীয় নির্দেশ, সম্রাটের পরিবারের সমস্ত নারী ও শিশু এবং তার হেরেমের নারীদের কোনো রকম অসম্মান বা ক্ষতি করা যাবে না। তৃতীয় নির্দেশ, যে কোনো মূল্যে বৈরাম খাকে হত্যা করতে হবে। বৈরাম খা সিংহের মতো সাহসী এবং শৃগালের চেয়েও ধূর্ত, বৈরাম খা বিহীন হুমায়ুন কোনো শক্তিই না। এখন খাওয়াজ খার দায়িত্ব হলো বিশাল সেনাবাহিনী নিয়ে ঝাড়খণ্ডের চেরু ও দলপতির বিরুদ্ধে মিথ্যা যুদ্ধযাত্রা করা। সম্রাট হুমায়ুন যেন খবর পান আপনি দলপতিকে শায়েস্তা করতে যাচ্ছেন, আমি সেই ব্যবস্থা করব। আপনি সন্ধ্যা নামার পর ফিরে আসবেন। আমি কি এখনই যাত্রা করব? এই মুহূর্তে। ভোরবেলা নাস্তা খেতে খেতে হুমায়ুন শুনলেন শের খার বিশাল বাহিনী খাওয়াজ খার নেতৃত্বে চেরুহ দলপতির বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেছে। হুমায়ুন দুঃখিত গলায় বললেন, শের খা বেচারা ভালো ঝামেলায় আছে। সারাটা দিন সম্রাটের আনন্দে কাটল। তিনি তার কন্যা আকিকা বেগমের সঙ্গে পাশা খেললেন। আকিকা বেগম পাশা খেলায় পিতাকে হারিয়ে দিলেন। সম্রাট কন্যার কাছে হেরে প্রভূত আনন্দ পেলেন। মনে মনে একটি শের আবৃত্তি করলেন, সেই ব্যক্তিই সৌভাগ্যবান যে বুদ্ধিতে নিজ পুত্র কন্যার হাতে পরাস্ত হয়। অম্বা মেয়েটির সঙ্গেও কিছু কথা বললেন। হুমায়ুন বললেন, আমার এখানে কি তুমি সুখে আছো? মহাসুখে আছি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আরও চিন্তা করো। সম্রাট দুপুরে আচার্য হরিশঙ্করের সঙ্গে বসলেন, তার অনুবাদ শুনলেন। সর্বমোট 10 পৃষ্ঠা অনুবাদ হয়েছে। সম্রাট আচার্যকে 10টি রৌপ্য মুদ্রা দিলেন। মাগরেবের নামাজের পর কোনো রকম খবর না নিয়ে সম্রাট উপস্থিত হলেন জেনানা তাঁবুতে, মহিলারা অভিভূত। হুমায়ুন বললেন, দিল্লি ফিরে গেলে কেমন হয়? খুব ভালো, আমরা 1 সপ্তাহের মধ্যে দিল্লির দিকে রওনা হব। শের খার বাহিনী কীর্তিনাশা নদীর ওপরে কাঠের পুল দিয়ে পার হল। শের খা বিস্মিত হলেন, এমন গুরুত্বপূর্ণ একটি পুল সেখানে কোনো পাহারা নেই। শের খার হস্তি বাহিনী কীর্তিনাশা সাঁতরে পার হল। মোঘল বাহিনীর পেছন শের খার সৈন্যদল, মোঘলরা আছে কীর্তিনাশা এবং গঙ্গার সঙ্গম স্থলে। পাঠানদের আক্রমণ শুরু হলে মোঘলদের যেতে হবে নদীর দিকে।
শেরখার নির্দেশে কীর্তিনাশার কাঠের পুর ভেঙে দেওয়া হলো। শেরখার বাহিনী ঘুমন্ত মোঘল সেনাদের উপর ঝাঁপিয়ে পড়ল। মোঘল আশ্বরোহীরা তাদের আশ্বের পিঠে জিন পরানোর সময়ও পেল না। সম্রাটের ঘুম ভাঙল পালাও পালাও চিৎকারে। সম্রাট বিস্মিত হয়ে বললেন, কি হয়েছে? জওহর আপতাপচি ভীত গলায় বললেন, আমরা শেরখা কর্তৃক আক্রান্ত হয়েছি এবং পরাজিত হয়েছি। মোগল সৈন্যদের প্রায় সকলেই হত। আমি কি দুঃস্বপ্ন দেখছি? না সম্রাট, আপনাকে এক্ষুনি পালাতে হবে। হুমায়ুন ভেবে পেলেন না তার তাবু কেন আক্রান্ত হয়নি। শেরখার উচিত ছিল সবার আগে সম্রাটকে হত্যা করা। এখানে কি শেরখার কোনো হিসাব আছে? সম্রাট ঘোড়ায় চড়ে কীর্তিনাশা নদীর পাড়ে গেলেন পুল ভাঙা। হুমায়ুন পেছন দিকে তাকালেন। তার তাঁবুতে আগুন জ্বলছে। আগুন ছুটে যাচ্ছে জোনানা তাঁবুর দিকে। আগুনের লেলিহান শিখায় আকাশ লাল। সম্রাট ঘোড়া নিয়ে নদীতে ঝাঁপ দিলেন। মুহূর্তের মধ্যে ঘোড়া পানিতে তলিয়ে গেল। সম্রাট নিজেও তলিয়ে যাচ্ছেন। হঠাৎ শুনলেন কে যেন বলছে, আমি আপনার দিকে একটা বাতাস ভর্তি মশক ছুড়ে দিচ্ছি, আপনি মশক ধরে নদী পার হওয়ার চেষ্টা করুন। তুমি কি আমাকে চেনো? আপনি মোঘল সম্রাট হুমায়ুন। তোমার নাম কি? আমি নাজিম, ভিৎসিওয়ালার নাজিম। আপনি মশক শক্ত করে ধরে ভাসতে থাকুন। নদীর প্রবল স্রোতে হুমায়ুন ভেসে যেতে শুরু করেছেন। তিনি দূর থেকে বললেন, আমি যদি বেঁচে যাই, যদি দিল্লির সিংহাসনে বসতে পারি, তাহলে তোমার সৎকর্মের প্রতিদান আমি দিব। একদিনের জন্য হলেও তুমি দিল্লির সিংহাসনে বসবে। ভোর হয়েছে। হুমায়ুন পত্নী বেগা বেগম শেরখার হাতে বন্দী হয়েছে। ভয় এবং আতঙ্কে তিনি অস্থির। পরাজিত সম্রাটের স্ত্রীর জন্য কি অসম্মান অপেক্ষা করছে তা তিনি জানেন। বেগা বেগমকে শেরখার সামনে উপস্থিত করা হলো। শেরখা বললেন, আপনি কাঁদছেন কেন? অসম্মানের ভয়ে কাঁদছি। মা শুনুন, আপনি যা ইচ্ছা করবেন তাই করা হবে। আমি আপনাকে মা ডেকেছি। পুত্রের হাতে মার কোনো অসম্মান হবে না এটা আপনি জানেন। আপনি কি চান বলুন। আমি দিল্লি যেতে চাই। আপনাকে এবং আপনার সঙ্গে যেসব মহিলা এবং শিশু আছে তাদের সবাইকে আমি এক্ষুনি দিল্লি পাঠাবার ব্যবস্থা করছি। সম্রাট হুমায়ুনের নয়নমণি আকিকা বেগম এবং তার এক বান্ধবী অম্বাকে পাওয়া যাচ্ছে না। আমি তাদের সন্ধানের লোক পাঠাচ্ছি। মা, আপনার আর কি কিছু বলার লাগবে? অজুর পানি লাগবে, জায়নামাজ লাগবে, আমি দুই রাকাত নফল নামাজ পড়ব। নফল নামাজ শেষে প্রার্থনায় বসে হুমায়ুন পত্নী বেগা বেগম বললেন, হে করুণাময়, তোমার বান্দা শেরখা যেন সম্মানে আমাকে দিয়েছে, সেই সম্মান তুমি তাকে বহু গুণে বর্ধিত করে ফেরত দিও। হুমায়ুন পত্নী হয়েও আমি তোমার কাছে প্রার্থনা করছি, শেরখা যেন তার জীবনে কখনোই কোনো যুদ্ধে পরাজিত না হয়। শুক্রবার জুমার নামাজের সময় হয়েছে। শেরখার হাতে বন্দী সম্রাট হুমায়ুনের ইমামকেই নামাজ পড়তে বলা হলো। ইমাম খুতবায় হুমায়ুনের নাম নিলেন। শেরখা বললেন, খুতবা পাঠে সামান্য ভুল হয়েছে। ভুল কি হয়েছে ইমাম সাহেব জানেন। তাকে নতুন করে খুতবা পাঠ করতে বলা হচ্ছে। দ্বিতীয় দফায় খুতবায় শেরখার নাম পাঠ করা হলো। নামাজের শেষে শেরখা নিজেকে ভারতের সম্রাট ঘোষণা করে শাহ উপাধি গ্রহণ করলেন। শেরখা হলেন শের শাহ। সম্রাট হুমায়ুন মশক বুকে জড়িয়ে গঙ্গা নদীর তীরে শুয়ে আছেন। কখন নদীর স্রোত তাকে তীরে এনে ফেলেছে তিনি জানেন না। অবসাদে, ক্লান্তিতে, হতাশা ও বিষণ্নতায় তার চোখ বন্ধ। তিনি ঘুম এবং জাগরণের মাঝামাঝি অবস্থায় আছেন। তার চোখের পাতা বন্ধ। সেই বন্ধ পাতা ভেদ করেও সূর্যের আলো তার চোখে ঢুকে যাচ্ছে। চোখ কটকট করছে, কিন্তু তিনি মাথা ফেরাতে পারছেন না। আপনার কি হয়েছে? সম্রাট অনেক কষ্টে চোখ মেললেন। ঘোর কৃষ্ণবর্ণের এক রমণী কলসি হাতে তার সামনে দাঁড়িয়ে। সে গঙ্গার পানি নিতে এসেছিল। রমণীর বয়স অল্প, মুখশ্রী কোমল। আপনি কে? আমি বাদশাহ হিন্দুস্থান। বাদশাহ হিন্দুস্থান থাকবেন সিংহাসনে, কাদা পানিতে না? পায়ে সামান্য কাটা ফুটলেও হাতির মতো প্রাণী অচল হয়ে যায়। আমি পায়ে কাটা ফোটা হাতি। তুমি কি আমাকে কোনো খাবার দিতে পারো? আমার ঘরে ছাতু ছাড়া কিছু নেই। গুড় দিয়ে ছাতু মেখে দিলে খেতে পারবেন? পারবো। কিছু দুধ কি জোগাড় করতে পারবে? আমার শরীরের এই অবস্থায় দুধ বলকারক। দুধের ব্যবস্থা করতে পারবো। তুমি যে সেবা আমাকে করবে তা হাজার গুণে আমি ফেরত দেব। আমি ঋণ রাখি না। তোমার নাম কি? লক্ষ্মীবাই। আমি বুঝতে পারছি আপনার নড়াচড়ার শক্তিও নেই। আপনি শুয়ে থাকুন, আমি খাবার এবং লোকজন নিয়ে আসছি। আমি যে হিন্দুস্থানের সম্রাট এটা কি বিশ্বাস হচ্ছে না? না, আপনি এক দুর্ভাগা মজনুন, পাগল। ভালো বলেছ, আমি এক দুর্ভাগা মজনুন। লক্ষ্মীবাই চলে গেল।
তার গায়ের উপর দিয়ে একটা শকুন চক্কর খাচ্ছে। এটা অলক্ষণ শকুন আগে ভাগে মৃত্যুর খবর পায়। এই শকুনটাকে বুঝে ফেলেছে যে তিনি মারা যাচ্ছেন। বটগাছের নিচে দুজন মোঘল চিন্তিত ভঙ্গিতে বসা। শেরশাহর একদল সৈন্য বটগাছ ঘিরে আছে। তাদের কাছে খবর আছে এই দুজনের একজন দুর্ধর্ষ সেনাপতি বৈরাম খা। বৈরাম খাকে হত্যা করে তার কাটা মাথা শেরশাহকে দেখাতে হবে। তোমাদের মধ্যে কে বৈরাম খা? দুজনেই বলল, আমি বৈরাম খা। দুজনের একজন বৈরাম খা, অন্যজন আবুল কাশেম খা, তিনিও সম্রাট হুমায়ুনের একজন সেনাপতি। তোমাদের মধ্যে একজন মিথ্যা কথা বলছে, সে কে? আঙুল তুলে দুজনই একে অন্যকে দেখালেন। বৈরাম খার চেহারা বৈশিষ্ট্যহীন ছোটোখাটো মানুষ, মুখের চামড়া কুচকানো, মাথার চুল খাবলা খাবলা করে উঠে গেছে। অন্যদিকে কাশেম খা অসম্ভব রূপবান, স্বাস্থ্য সৌন্দর্যে ঝলমল একজন মানুষ। কাশেম খার মাথায় একটাই চিন্তা, যে কোনোভাবেই হোক বৈরাম খাকে রক্ষা করতে হবে। অসহায় সম্রাট হুমায়ুনের এই মুহূর্তে বৈরাম খাকে দরকার। আবুল কাশেম খাকে না পেলেও সম্রাটের চলবে। কাশেম খার শেরশাহর সৈন্যদের দিকে তাকিয়ে বললেন, তোমরা চেহারা দেখে বুঝতে পারছো না কে বৈরাম খা? ওই উজবুকটা আমার নফর, সে মুনিবের জীবন রক্ষা করতে গিয়ে বৈরাম খা সেজেছে, তার কত বড় স্পর্ধা! শেরশাহর সৈন্যদের কাশেম খার কথা যুক্তিযুক্ত মনে হলো। তারা সঙ্গে সঙ্গেই কাশেম খাকে হত্যা করে তার কাটা মুন্ডু নিয়ে উল্লাসধ্বনি করতে করতে শেরশাহর তাঁবুর দিকে রওনা হলো। আসল বৈরাম খার দিকে কেউ ফিরেও তাকালো না। ইতিহাস কাউকে কাউকে মনে রাখে, আবার কাউকে রাখে না। বৈরাম খার বীরত্বগাথা ইতিহাস মনে রেখেছে, কাশেম খার বীরত্বগাথা মনে রাখেনি। প্রবল জোরে হুমায়ুন ঘোরের মধ্যে চলে গেছেন। তিনি গঙ্গা নদীর তীরেই কাদামাখা অবস্থায় পড়ে আছেন। বর্ষার ক্লান্তিবিহীন বর্ষণ হচ্ছে, নদীর পানি ফুলে ফেঁপে উঠছে, পানি উঠে এসেছে কোমর পর্যন্ত, ধূপ ধূপ শব্দে নদীর পাড় ভাঙছে। হুমায়ুনের ধারণা হলো পাড় ভেঙে তিনি আবারও নদীতে পড়বেন, এবার পড়লে আর রক্ষা নেই। মশকের বাতাস বের হয়ে গেছে। আশ্চর্যের ব্যাপার, শকুনটা এখনও আছে। হুমায়ুনের কন্যা আকিকা বেগম এবং অম্বা আছে আচার্য হরিশঙ্করের সঙ্গে। হরিশঙ্কর এই দুজনকে নিয়ে পালিয়েছিলেন। হরিশঙ্কর বলেছিলেন, তোমরা আমার দুই কন্যা, আমার জীবন থাকতে তোমাদের কিছু হবে না, আমি তোমাদের লুকিয়ে রাখব, পরিস্থিতি শান্ত হলে দিল্লি পাঠানোর ব্যবস্থা করব। হরিশঙ্কর আম্বাকে তার গ্রামের মানুষদের হাতে তুলে দিলেন। সহমরণ থেকে পালিয়ে আসা মেয়ে হলো কলঙ্কের কলসি। এই কলসি চূর্ণ হওয়া প্রয়োজন, যারা এই কাজে সাহায্য করবে তারা সবাই পুণ্যের ভাগ পাবে। হরিশঙ্করের পুণ্য প্রয়োজন। গঙ্গার তীরে রাতারাতি আগুন করে জ্বলন্ত অগ্নিতে অম্বাকে ঢুকিয়ে দেওয়া হলো। ভয়াবহ চিৎকারে অম্বা ডাকল আকিকাকে। আকিকা বেগম বান্ধবীকে বাঁচানোর জন্য দৌড়ে আগুনে ঢুকে গেল। আগুনের লেলিহান শিখা আকাশ স্পর্শ করছে। সে আগুনের ভেতর দুই বান্ধবী দুজনকে জড়িয়ে ধরে চিৎকার করছে। সম্রাট অচেতন জগৎ থেকে চেতন জগতে ফিরলেন। তিনি অবাক হয়ে লক্ষ্য করলেন, তিনি মাটির ঘরে দড়ির এক চৌপায়রায় শুয়ে আছেন। তার গায়ে দুর্গন্ধ কাঁথা, মাথার কাছে কূপি চলছে। কূপি থেকে বুনকা বুনকা কালো ধোঁয়া উঠে ঘর অন্ধকার করে দিচ্ছে। গাল ভাঙা এক প্রৌঢ় খালি গায়ে তার পায়ের কাছে বসে পায়ে তেল ঘষছে। 4 বছরের বয়সের এক উলঙ্গ ছেলে কুকুরের মতো হামাগুড়ি দিয়ে বসে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। ঘরের ভেতর চুলা চলছে। সম্রাটকে চোখ মেলতে দেখেই তরুণী প্রৌঢ়কে চোখ ইশারা করল। প্রৌঢ় এগিয়ে এসে সম্রাটের মাথা তুলে ধরল। লসমি মাটির ভার সম্রাটের মুখের কাছে ধরে বলল, মহিষের গরম দুধ খেলে বল পাবেন। হুমায়ুন দুধ পান করলেন, কিছুটা ভালো লাগছে। জায়গাটার নাম কি? বীরভূম। গ্রামের নাম কি? নোকরা। এই নামগুলি মনে রাখতে হবে। সম্রাট ঠিক করেছেন, তিনি যদি দিল্লিতে ফিরে আবার সিংহাসনে বসতে পারেন তাহলে হতদরিদ্র এই পরিবারের ভাগ্য ফিরিয়ে দেবেন। এই কারণে এই নামগুলি মনে রাখা দরকার। লক্ষ্মীবাঈ, বীরভূম, নোকরা। সম্রাটের কাথায় বাচ্চা ছেলেটা মজা পেয়ে হেসে উঠতেই প্রৌঢ় এসে সশব্দে তার গালে চড় দিল। কিন্তু ছেলেটার মুখ এখনো হাসি হাসি। আচার্য হরিশঙ্কর ভীত চোখে তাকিয়ে আছেন শেরশাহের দিকে। শেরশাহের লোকজন তাকে ধরে এনেছে। শেরশাহ বললেন, সম্রাটের মেয়ে আকিকা বেগম কোথায়? আমি জানি না, জেনানা মহলে যখন হইচই শুরু হলো সে ছুটে গেল নদীর দিকে। আমার ধারণা সে নদীতে ডুবে মরেছে। তোমার সঙ্গে একটা পুটলিতে বেশ কিছু ধনরত্ন পাওয়া গেছে, এগুলি কোথায় পেয়েছ? সম্রাট হুমায়ুন উপহার হিসেবে আমাকে দিয়েছেন। ধনরত্নের মধ্যে কানের দুল আছে, গলার হার আছে, এগুলি কি তিনি তোমাকে উপহার হিসেবে দিয়েছেন? আমার এক কন্যার জন্য এইসব উপহার। আমি যখন দিল্লির সম্রাট এটা কি জানো? জানি। সম্রাটের সামনে মিথ্যা বলা যায় না, এটা জানো? হুমায়ুনের মেয়ে আকিকা বেগমের মৃত্যুর জন্য তুমি দায়ী,
তোমাকে আমি মৃত্যুদণ্ড দিলাম। তুমি জ্ঞানী মানুষ, আমি তোমাকে সম্মান করি, কাজেই তোমাকে একটা বিশেষ সুবিধা আমি দেব। সম্রাট শেরশাহর অনেক দয়া। হ্যাঁ, আমার অনেক দয়া, তবে পরাজিত মোগল সম্রাট হুমায়ুনের মতো দয়া আমার নেই। তোমাকে যে বিশেষ সুবিধা আমি দেব তা হলো, কোন পদ্ধতিতে তুমি মৃত্যু চাও তা তুমি ঠিক করবে। আমার হাতে অনেক পদ্ধতি আছে, যেমন এক, হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে মৃত্যু, দুই, শূলদণ্ড, তিন, তলোয়ার দিয়ে মাথা কেটে আলাদা করা, চার, আগুনে পুড়ে মৃত্যু। তুমি নিজে যদি তোমার পছন্দের কোনো বিশেষ পদ্ধতিতে মরতে চাও তাও করা হবে। বলো কী পদ্ধতিতে মরবে। হরিশঙ্কর কিছু বলতে পারলেন না। শেরশাহ তাকে আগুনে পুড়িয়ে মারার নির্দেশ দিয়ে দলবল নিয়ে বের হলেন। সম্রাট হুমায়ুনের খবর পাওয়া গেছে, গ্রাম নোকরা, জেলা বীরভূম। লক্ষ্মীবাইয়ের বাড়ি শেরশাহর সৈন্যরা ঘিরে রেখেছে। লক্ষ্মীবাইকে আনা হয়েছে শেরশাহর সামনে। শেরশাহ ঘোড়ার উপর বসে আছেন, তার দুই পাশে দুই পুত্র। তোমার নাম? লক্ষ্মীবাই। হুমায়ুন কোথায়? জানি না। তুমি তাকে সেবা শুশ্রূষা করেছ? হ্যাঁ। তুমি কি তার পরিচয় জানতে? উনি নিজেকে হিন্দুস্তানের সম্রাট বলছিলেন, আমি বিশ্বাস করি নাই। হুমায়ুন কোন পথে পালিয়েছেন, তিনি কোন দিকে গেছেন তা জেনেও যদি না বলো তাহলে তোমার শাস্তি হবে মৃত্যুদণ্ড। এখন বলো। আমি বলবো না। শেরশাহ তার বড় পুত্র জালাল খার দিকে তাকিয়ে বললেন, হুমায়ুন নামের ওই মানুষটার কি অদ্ভুত ক্ষমতা লক্ষ্য করেছ? মেয়েটি কিছুক্ষণ তার সঙ্গে ছিল, এই কিছুক্ষণেই তার মাথা নষ্ট হয়ে গেছে। সে হুমায়ুনকে রক্ষা করবে, বিনিময়ে প্রাণ দিতেও প্রস্তুত। এই ঘটনা আমাদের জন্য ভয়ঙ্কর দুঃসংবাদ। কেন? জাদুকরি ক্ষমতার হুমায়ুনের মতো মানুষরা যা কিছু হারায় সবই ফিরে পায়, মানুষের ভালোবাসার কারণে ফিরে পায়। মানুষের ভালোবাসা আমরাও যেন ফিরে পাই সেই চেষ্টা এখন থেকেই করতে হবে। লক্ষ্মীবাই, তুমি একজন অসুস্থ, হতাশ এবং ভগ্ন হৃদয় মানুষকে সেবা যত্ন করে সুস্থ করেছ, তাকে রক্ষা করার চেষ্টা করেছ। মানুষটি আমার শত্রু হলেও তোমার আচরণে আমি খুশি। এই স্বর্ণ মুদ্রাটি রাখো, আমার বকশিস। সম্রাট হুমায়ুন নদীপথে আগ্রার দিকে রওনা হয়েছেন, অতি সাধারণ মাছ ধরার নৌকা। নৌকার মাঝি তিনজনেই বলশালী, তার আরোহীর পরিচয় জানে না। হুমায়ুন দুপাশের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছেন। কয়েকবারই তার মনে হলো পৃথিবী এত সুন্দর কেন। সম্রাট নৌকার পাটাতনে শুয়ে আছেন, আকাশ মেঘে ঢাকা। হিন্দুস্থানের কঠিন রোদ এখন আর তার চোখে লাগছে না, আরামদায়ক বাতাসে চোখ বুজে আসছে। তাকে ঘুমোলে চলবে না, জেগে থাকতে হবে। তিনি চোখ বন্ধ করে ভবিষ্যৎ পরিকল্পনা করতে লাগলেন। শেরশাহকে অতি দ্রুত পরাজিত করতে হবে। তিনি কি ভাইদের সাহায্য পাবেন? অবশ্যই পাবেন। ভাইদের প্রতি স্নেহ এবং মমতার কোনো অভাব তিনি দেখাননি। সাধারণ নিয়মে সিংহাসনে বসার পর পর ভাইদের হত্যা করা হয়, যাতে ভবিষ্যতে কেউ বিদ্রোহ করতে না পারে। তিনি তা করেননি, তিনি পিতার আদেশ মনে রেখেছেন। মৃত্যুর আগে সম্রাট বাবর পুত্র হুমায়ুন মির্জার হাত ধরে বলেছিলেন, আমার মন বলছে তোমার ভাইরা তোমাকে অনেক যন্ত্রণা দেবে, তারপরেও তুমি তাদের প্রতি কোমল থাকবে। যে ভাইদের প্রতি কোমল থাকে আল্লাহ পাক প্রতি কোমল থাকেন তার। নৌকার মাঝির কথার তার চিন্তা বাধাগ্রস্ত হলো। নৌকার মাঝি বলল, হুজুর, বিশাল একটা নৌকা আমাদের পিছনে পিছনে আসছে, আমাদের থামতে ইশারা করছে, আমরা কি থামব? ওই নৌকায় সৈন্য আছে, আমরা না থামলে বিরাট সমস্যা হবে। শেরশাহর সৈন্য? সেরকম অনুমান করেই চারদিকে এখন শেরশাহর সৈন্য। ছোট কোনো খালে নৌকা ঢুকিয়ে দিতে পারো? পারি, তাতে লাভ হবে না, আমরা ওদের নজরের মধ্যে আছি, খালে নৌকা ঢুকলে ওরাও খালে ঢুকবে। হুজুর, ওরা কিন্তু খুব কাছে চলে এসেছে। আসুক। আর তখনই শুনলেন ওই নৌকা থেকে কে একজন বলছে, হিন্দুস্থানের মহান সম্রাট হুমায়ুন কি নৌকায় আছেন? কণ্ঠস্বর হুমায়ুনের পরিচিত, অবিকল বৈরাম খার গলা। প্রচণ্ড মানসিক চাপে মানুষের মাথা এলোমেলো হয়ে যায়, তখন সে নানান ধরনের ভ্রান্তির মধ্যে পড়ে। সম্রাট উঠে বসলেন এবং অবাক হয়ে দেখলেন 15 জনের মতো মোঘল সৈন্য নিয়ে বৈরাম খা নৌকায় দাঁড়ানো। সম্রাটের চোখে পানি এসে গেল। তিনি মনে মনে বললেন, বৈরাম খাকে পেয়েছি, আমার আর কোনো ভয় নেই। বৈরাম খা, ভালো আছেন? সম্রাট ভালো থাকলে আমি ভালো। আপনাকে দেখে আমি বুকে 100 হাতির বল পাচ্ছি। আল্লাহ পাকের দরবারে 1000 শুক্রিয়া। নৌকার 3 মাঝি হতভম্ব হয়ে তাকাচ্ছে, তারা ঘটনা কিছুই বুঝতে পারছে না। হরিশঙ্করকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপের সব ব্যবস্থা সম্পন্ন। বৃষ্টির পানিতে কাঠ ভেজা থাকায় আগুন ধরাতে সমস্যা হচ্ছিল, কাঠে তারপিন এবং গালা ঢেলে এই সমস্যার সমাধান করা হয়েছে। এখন সুন্দর আগুন চলছে।
হরিশঙ্কর মন্ত্রমুগ্ধের মতো জ্বলন্ত আগুনের দিকে তাকিয়ে আছেন। অগ্নিমন্ত্র পাঠ করে সাধুসন্তরা আগুন নেভাতেও জ্বালাতে পারেন। হরিশঙ্কর জানেন তিনি সাধুসন্তদের একজন না, অগ্নিমন্ত্র তার ক্ষেত্রে কাজ করবে না। তারপরও তিনি অগ্নিমন্ত্র জপ করার চেষ্টা করলেন। এই সময় হঠাৎ করে বিরাট হইচই শুরু হলো। সম্রাট হুমায়ুন নাকি ধরা পড়েছেন, তাকে এখানে আনা হচ্ছে। সম্রাট হুমায়ুনের ধরা পড়ার সংবাদ মিথ্যা। ধরা পড়েছে কামাঞ্চির এক সেনাপতির তোরাবজান। জ্বলন্ত অগ্নিতে তোরাবজানকে নিক্ষেপ করা হলো। ভগ্ন হৃদয় হুমায়ুন আগ্রায় পৌঁছেছেন। ফরমান জারি করেছেন তিনি মাগরেবের নামাজের আগে কারো সঙ্গে দেখা করবেন না। সম্রাট রোজা রেখেছেন, সূর্যাস্তের পর রোজা ভেঙে নামাজ আদায় করবেন। তারপরে যদি তার মন চায় তিনি পরিবারের ঘনিষ্ঠজনদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। ঘনিষ্ঠজনদের একটি তালিকাও তিনি জহর আপ্তাচির কাছে দিয়েছেন। তালিকায় আছেন তার মা, কামরান মির্জার মা এবং বোন গুলবদন। সম্রাট বিছানায় শুয়ে আছেন চোখ বন্ধ। তার সামান্য শ্বাসকষ্টও হচ্ছে। গঙ্গা নদীতে ঝাঁপিয়ে পড়ার সময় ডান পায়ে ব্যথা পেয়েছিলেন, সেই ব্যথা এখন প্রবল। পা ফুলে উঠেছে। তার শোবার ঘরের দরজা আতখোলা। দরজার বাইরে রূপার ছোট ঘণ্টা, সেই ঘণ্টা বেজে উঠল। সম্রাট বিরক্ত গলায় বললেন, আমি ফরমান জারি করেছি কারো সঙ্গেই সাক্ষাৎ করব না। কোমল নারীকণ্ঠ দরজার বাইরে থেকে বলল, আমি সম্রাটের কাছে আসিনি, আমি আমার ভাইয়ের কাছে এসেছি। গুলবদন, কি চাও? আমি আমার ভাইকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কাঁদতে চাই। ভেতরে এসো। গুলবদন ছুটে এসে বিছানায় শোয়া হুমায়ুনকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে লাগলেন। হুমায়ুন বোনের মাথায় হাত বুলাতে বুলাতে নিজেও কাঁদলেন। একটি শের আবৃত্তি করলেন, যার অর্থ পৃথিবীর পবিত্রতম বস্তু হল গভীর দুঃখ থেকে নিঃসৃত অশ্রুধারা। আমি সম্রাটের জন্য দুটি আনন্দ সংবাদ নিয়ে এসেছি, সম্রাট অনুমতি দিলে সেই সংবাদ দুটো তাকে দেব। আমার বোন গুলবদন সম্রাটের অনুমতি ছাড়াই যা ইচ্ছা বলতে পারে, সে সম্রাটের অনুমতির ঊর্ধ্বে। প্রথম সুসংবাদ, আপনার বিদ্রোহী ভাইদের শুভ বুদ্ধি জাগ্রত হয়েছে, তারা আপনার ক্ষমার অপেক্ষায় আছে। মোগল সাম্রাজ্যের প্রবল দুঃসময়ে তারা একত্রিত হয়ে আপনার সঙ্গে শেরশাহর বিরুদ্ধে যুদ্ধযাত্রা করবে। কামরান মির্জা 25,000 সৈন্য নিয়ে প্রস্তুত, আপনার অনুমতি পেলে সে শেরশাহর বিরুদ্ধে যুদ্ধযাত্রা করবে। এই সংবাদে আমি পরম করুণাময় আল্লাহ পাকের দরবারে শুকরগুজার করছি। দ্বিতীয়টি বলো। আপনি কামরান মির্জার কাছ থেকে জাদুবিদ্যার একটি বই অনেক দিন থেকে চাচ্ছিলেন, কামরান মির্জা বইটি নিয়ে এসেছেন, তিনি নিজে আপনার হাতে তুলে দেবেন। জাদুবিদ্যার অতি মূল্যবান একটি বই আমাকে শেরশাহ দিয়েছিলেন, আফসোস সেই বইটি নেই, হারিয়ে ফেলেছি। সম্রাট শুধু বই কেন, অনেক কিছুই তো আপনি হারিয়ে ফেলেছেন। ঠিক বলেছ, আমার প্রাণপ্রিয় কন্যা আকিকা বেগম নেই, তাকে নিয়ে অদ্ভুত সব দুঃস্বপ্ন দেখি। পালিয়ে যাওয়ার আগে কেন যে মেয়েটাকে নিজের হাতে হত্যা করলাম না। যা কিছু ঘটে আল্লাপাকের নির্দেশেই ঘটে, এইভাবে শান্তি পাওয়ার চেষ্টা করুন। এইভাবে নিজেকে শান্ত রাখার চেষ্টা আমি সবসময় করি, তাতে লাভ হয়নি। মন শান্ত হয় না, মনের উপর কর্তৃত্ব মানুষের নেই, মন আল্লাপাকের হাতে। হতাশ এবং ক্লান্ত হুমায়ুন আগ্রায় ফিরে প্রবল জ্বরের মধ্যে পড়লেন। কোনো চিকিৎসাতেই জ্বরের উপশম হল না। হুমায়ুন ভগ্নী গুলবদন ভাইয়ের রোগমুক্তির জন্য এক মাস রোজা মানত করলেন। জ্বরের দশম দিনে সম্রাট বিছানায় উঠে বসলেন। তিনি ঘোষণা করলেন শাসন কার্য পরিচালনায় তিনি এখন সক্ষম, আগামীকাল থেকে দরবারে বসবেন। হুমায়ুনের রোগমুক্তি উপলক্ষে আনন্দ উৎসবের আয়োজন করা হলো। সম্রাটের ওজনের সমপরিমাণ ওজনের রৌপ্য মুদ্রা গরিব দুঃখীদের বিতরণ করা হলো। সম্রাট দরবারে বসেছেন, তার ভাইরাও উপস্থিত। হুমায়ুন তিন ভাইয়ের জন্য উপহার ঘোষণা করলেন। প্রত্যেকে একটি করে ঘোড়া, পোশাক, 1,000 স্বর্ণ মুদ্রা পেলেন। তিনজনকে একটি করে নীলকান্তমণি দেওয়া হলো। দরবারে উপস্থিত আমিররা নীলকান্তমণির সৌন্দর্যে অভিভূত হয়ে মার হাবা ধ্বনি দিলেন। সম্রাট অত্যন্ত আবেগময় ভাষায় বললেন, আমার তিন ভাই আমার সর্বশক্তির উৎসস্বরূপ। তারা কিছু ভুলভ্রান্তি করেছে। মানুষ হয়ে জন্মগ্রহণ করার প্রধান সমস্যা হলো মাঝে মাঝে ভুলভ্রান্তির কাছে পরাজয় স্বীকার করা। আমি আমার প্রাণপ্রিয় ভাইদের সকল ভুল ক্ষমা করে দিলাম। এই দরবারে আমজনতার জন্য উন্মুক্ত না। হুমায়ুনের তিন ভাই ছাড়া আমিররা আছেন, সেনাপতিরা আছেন, পারস্য সম্রাটের একজন দূত আছেন, রাজমহিষীরা আছেন চিকের আড়ালে। প্রথম দরবারে কি হয় তা তাদের দেখার ইচ্ছা। ভাইদের মিলন দৃশ্য দেখার নাটকীয়তা থেকে তারা নিজেদের বঞ্চিত করতে চাচ্ছেন না। দরবারের বাইরের প্রধান ফটকে এক নাটক শুরু হয়েছে। নগ্নপদের এক লোক দরবারে ঢুকতে চাচ্ছে, তার গায়ে সস্তা উরুণি, গরমের মধ্যে উরুণির উপর একটা নোংরা চাদর। সে বলছে তার নাম নিজাম, সে ভিস্তিওয়ালা, সম্রাটের জীবন রক্ষাকারী।
প্রধান প্রহরী বললেন, তুমি যথেষ্ট বিরক্ত করছো, এই মুহূর্তে বিধায় না হলে তোমাকে কারাগারে ঢোকানো হবে। সম্রাট আমাকে দেখলে চিনতে পারবেন, আমাকে একবার সাক্ষাতের সুযোগ দিন। সম্রাটের সাক্ষাৎ পেতে যে যোগ্যতা লাগে তা তোমার নেই, তোমার পোশাক মলিন, পা খালি, তুমি সম্রাটের জন্য কোনো উপহার আনোনি, প্রহরীদের পরিতোষক তো কোনো অনেক পরের ব্যাপার। সম্রাট আমার কাছে ওয়াদা করেছেন আমাকে একদিনের জন্য সিংহাসনে বসাবেন, সম্রাট তার ওয়াদা রক্ষা করলে আমি আপনাদের সবার পরিতোষিকের ব্যবস্থা করব। আমি আমার জীবন অনেক হাস্যকর কথা শুনেছি, এমন শুনিনি। বিশ্বাস করুন, সম্রাট আমাকে দেখা মাত্র চিনতে পারবেন, তিনি যদি চিনতে না পারেন তাহলে বাকি জীবন আমি অন্ধকূপে কাটাতে রাজি আছি। ভিস্তি নিজামের কথা সত্যি হল, সম্রাট দেখা মাত্র তাকে চিনলেন। হাসি মুখে বললেন, তুমি ভিস্তি নিজাম না? জি আলাম্পনা, আপনার স্মৃতিশক্তির প্রশংসার ঊর্ধ্বে। আমি তোমাকে বলেছিলাম একদিনের জন্য হলেও তোমাকে সিংহাসনে বসাবো, আজ অর্ধেক বেলা পার হয়ে গেছে, তারপরও তুমি চাইলে আজই সিংহাসনে বসতে পারো। তুমি কি আজই সিংহাসনে বসতে চাও? সম্রাটের অনুগ্রহ এবং মহানুভবতা সমুদ্রের পানির চেয়েও বেশি, আমি আজই সিংহাসনে বসতে চাই। সম্রাটের তিন ভাই স্তম্ভিত, আমিররা মুখ চাওয়াচাওয়াই করছেন, কি ঘটতে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। সম্রাট বললেন, এই ভিস্তিওয়ালা তার মশকের সাহায্যে আমার জীবন রক্ষা করেছে, জীবন রক্ষার পুরস্কার হিসেবে সে আধা বেলার জন্য সিংহাসনে বসবে, আমিররা তার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করবেন, একজন সম্রাটের প্রাপ্য সম্মানের পুরোটাই ভিস্তি নিজাম পাবেন, ভিস্তি নিজাম ইচ্ছা করলে রাজকীয় ফরমানও জারি করতে পারবেন। সবার দৃষ্টি ভিস্তি নিজামের দিকে, দরবারের শান শওকত দেখে সে খুব যে বিচলিত তা মনে হচ্ছে না, তার দৃষ্টি সম্রাটের দিকে নিবদ্ধ। কামরান মির্জা সম্রাটের দিকে এগিয়ে এলেন, নিচু গলায় বললেন, আমি কি ভারতবর্ষের সম্রাটের সঙ্গে কিছু কথা বলতে পারি? অবশ্যই পারো, তবে ভারতবর্ষের সম্রাট এখন আমি না, সম্রাট হলেন ভিস্তিওয়ালা নিজাম। আমি আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছি। বলো। আমার কথায় কোনো অসৌজন্য প্রকাশ পেলে আগেই মার্জনা চাই, সম্রাট আমার কথায় আহত হলেও কথাগুলো আমাকে বলতে হবে। বলো, তবে বারবার আমাকে সম্রাট বলে সম্বোধন করবে না, তোমাকে বলা হয়েছে সম্রাট এখন ভিস্তি নিজাম। ভিস্তি নিজাম এখনও সিংহাসনে বসেনি, দরবারে দাঁড়িয়ে আছে, সে যখন সিংহাসন বসবে তখন তার প্রতি যোগ্য আচরণই আমি করব। আমার যা বলার তা আলাদা করে শুধু আপনাকেই বলতে চাই, সবার সামনে বলতে চাই না। পবিত্র কোরআন শরীফে একটি আয়াত আছে, সেখানে আল্লাহ পাক বলেছেন, তোমরা দুজন যখন কথা বলো তখন তৃতীয় জন হিসেবে আমি সেখানে উপস্থিত থাকি। অনেক কথা আছে যে আল্লাহ পাক শুনলে ক্ষতি নেই, অন্য কেউ শুনলে ক্ষতি আছে। হুমায়ুন কিছুক্ষণের জন্য দরবার থেকে বিদায় নিয়ে চিকের পর্দার আড়ালে গেলেন, সেখানে রাজমহিষীদের অনেকেই ছিলেন, তারা কৌতূহলী চোখে ভিস্তি নিজামকে দেখছেন এবং তাকে নিয়ে নিজেদের মধ্যে হাসাহাসি করছেন। সম্রাটকে আসতে দেখে সবাই সরে গেলেন, শুধু গুলবদন থেকে গেলেন। তিনি হুমায়ুনের দিকে তাকিয়ে আদুরে গলায় বললেন, আপনাদের আলোচনায় আমি কি থাকতে পারি? সম্রাট কিছু বলার আগেই কামরান মির্জা বললেন, আমার বোন থাকতে পারে, আমি কি বলছি তার একজন সাক্ষী থাকারও প্রয়োজন। এক সামান্য ভিস্তিওয়ালাকে দিল্লির সিংহাসনে বসানোর কিছু নেই, তাকে ধনরত্ন দেওয়া যেতে পারে, জয়গীর দেওয়া যেতে পারে, সিংহাসনে কেন কথা বসানো হবে? আমি কথা দিয়েছি এই জন্যে বসানো হবে, আপনি ভয়ঙ্কর দুঃসময়ে কথা দিয়েছিলেন, তখন আপনার মস্তিষ্ক কাজ করছিল না, আপনি ছিলেন প্রবল ঘোরের মধ্যে, আমরা দুঃসময়ে অনেক কথা বলি, সবই অর্থহীন কথা, আমার কাছে অর্থহীন কথা অনেক গুরুত্বপূর্ণ। মোগল সাম্রাজ্য বিরাট বিপদের মুখে, এখন আপনার উচিত শেরশাহ নামের দুঃসকে কীভাবে শায়েস্তা করবেন তা নিয়ে চিন্তাভাবনা করা, একজন মিসকিন কি সিংহাসনে বসানোর ছেলে খেলার সময় এটা না, আধা বেলার ব্যাপার, এক পলকের ব্যাপারও হতে পারে না, দিল্লির সিংহাসন দড়ির চারপাই না, যাকে তাকে সেখানে বসানো যায় না। তোমার কথা কি শেষ হয়েছে? হ্যাঁ। আমার নির্দেশ, তুমি দরবারে যাবে এবং নতুন সম্রাটকে কুর্নিশ করে সম্মান প্রদর্শন করবে। আপনার নির্দেশ পালন করা আমার কর্তব্য, কিন্তু আমি অপারগ, কারণ আমি অসুস্থ বোধ করছি, শারীরিক এবং মানসিক দুইভাবেই অসুস্থ। তুমি দরবারে যাবে না? না, এবং আমি আশা করব আপনিও যাবেন না। নতুন সম্রাট সিংহাসনে বসবেন আর আপনি অন্য সব দরবারের মতো তাকে সম্মান দেখাবেন তা হতে পারে না, নিজেকে হাসিতামাশার বিষয়ে পরিণত করবেন না। কামরান মির্জার কথা যুক্তিপূর্ণ। যুক্তি সব কিছু নয়, যুক্তির উপরে অবস্থান করে হৃদয়। এই বিষয়ে নিশ্চয়ই আপনার শের মুখস্থ আছে, সেটা বলুন শুনি। হে প্রিয়তমা, যুক্তি বলছে তোমাকে পাওয়া আকাশের চন্দ্রকে হাতে পাওয়ার মতোই দুঃসাধ্য, মন বলছে তোমাকে পেয়েছি, মনের কথাই সত্য।
ভিস্তি নিজাম গম্ভীর মুখে সিংহাসনে বসে আছেন। তার চেহারা মলিন, পোশাক মলিন, তবে রাজমুকুট এবং পাদুকা ঝকঝক করছে। পাদুকা সরবরাহ করা হয়েছে। রাজমুকুট স্বয়ং হুমায়ুন নিজামের মাথায় পরিয়েছেন। পাদুকা তিনি পায়ে পড়েননি, কারণ তার পা অনেক বড়, মাপে হয়নি। পাদুকার উপর পা রেখে তিনি বসেছেন। প্রধান নকিব ঘোষণা করল, আল সুলতান আল আজম ওয়াল খাকাল আল মুকাররাম জামি সুলতানি হাকিকি ওয়া মাজাজি ভিস্তি নিজাম পাদশাহ। আমিররা কুর্নিশ করলেন। নতুন সম্রাট পাশে দাঁড়ানো আমিরকে হাতের ইশারায় কাছে ডেকে নিচু গলায় জানতে চাইলেন, দুপুরের খাবার কখন দেওয়া হবে? দিল্লিতে তার দুঃসম্পর্কের এক দেশিয়াল ভাই আছেন, দুপুরের খানায় তাকে কি আমন্ত্রণ জানানো যাবে কি না? সে বলল, অবশ্যই যাবে, তাকে আনতে এক্ষুনি হাতে পাঠানো হবে। খাওয়ার পর আমার দেশিয়াল ভাইকে নিয়ে আমি কি মোগল হেরেম পরিদর্শনে যেতে পারি? আপনি যখন ইচ্ছা তখন যেতে পারেন, তবে আপনার ভাই যেতে পারবেন না। সম্রাট ছাড়া অন্য কোনো পুরুষের সেখানে প্রবেশাধিকার নেই। আমি যদি ফরমান জারি করি? আপনি ফরমান জারি করলেও হবে না, সম্রাটকেও নিয়মকানুনের ভেতর দিয়ে যেতে হয়। আমার ভাইয়ের খুব শখ ছিল হেরেম পরিদর্শন করা, কোনো উপায় কি আছে? একটা উপায় আছে, আপনার ভাইকে খোঁজা করানো হলে উনি যেতে পারবেন। সেই ব্যবস্থা কি করব? নতুন সম্রাট গম্ভীর হয়ে গেলেন। সন্ধ্যাবেলায় নতুন সম্রাটের সময় শেষ হলো। তিনি প্রচুর ধনরত্ন নিয়ে নিজ গ্রামের দিকে রওনা হলেন। তিনি নিজে ঘোড়ায় করে যাচ্ছেন, তার পেছন পেছন দুটো গাধা, গাধার পিঠে স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা। তাকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য 10 জন অশ্বারোহীর একটি দল আগে আগে যাচ্ছে। দিল্লির উপকণ্ঠে ভিস্তি নিজামের উপর ডাকাত দল ঝাঁপিয়ে পড়ল। তার অনেকক্ষণ ধরেই নিজামকে অনুসরণ করছিল। ডাকাতের ছদ্মবেশীরা সবাই কামরান মির্জার দেহরক্ষী বাহিনী। নিজামকে রক্ষাকারী দলের সবাই ঘটনা বুঝতে পেরে দ্রুত পালিয়ে গেল। ডাকাত দল ধনরত্ন এবং ঘোড়া নিয়ে চলে গেল। আধাবেলার দিল্লীশ্বরের মৃতদেহ নর্দমায় পড়ে রইল। তার উপর নীল রঙের স্বাস্থ্যবান মাছি ভন ভন করতে লাগল। দুটি গাধার একটি প্রভুর মৃতদেহের দিকে বিষণ্ন চোখে তাকিয়ে রইল। দিল্লির পথে ঘাটে জনৈক নগ্নপথ বৃদ্ধকে ঘুরতে দেখা যাচ্ছে। তার চক্ষু কোটরাগত, অনাহারে অর্ধাহারে শরীর ভেঙে গেছে। সে কপর্দক্ষিণ, তার বেশিরভাগ সময় কাটে হালুইকারির দোকানের আশেপাশে। দোকানিদের কেউ কেউ একটা লাড্ডু একটা লুচি ছুঁড়ে দেয়, বৃদ্ধ তা লুফে নেয়। খাবারের সন্ধানে সে শ্মশানঘাটেও বসে থাকে। সেখানে গুড় মাখানো চিরা বিতরণ করা হয়। বৃদ্ধ উরুণি পেতে চিরা গ্রহণ করে। বৃদ্ধ উচ্চবর্ণের ব্রাহ্মণ, কিন্তু সে পৈতা লুকিয়ে ফেলেছে। ব্রাহ্মণরা উচ্ছিষ্ট খাদ্য গ্রহণ করতে পারে না, বৃদ্ধ নিরুপায়। উচ্ছিষ্ট খাদ্য গ্রহণে তার কোনো আপত্তি নেই। দিল্লি শহরের অন্য ভিক্ষুকদের সঙ্গে তার এখন কোনো তফাৎ নেই। খাদ্য নিয়ে ভিক্ষুকদের সঙ্গে এসে কারাকারিও করে। এই বৃদ্ধ আমাদের পরিচিত, তার নাম হরিশঙ্কর, আচার্য হরিশঙ্কর। তিনি শত মাইল হেঁটে দিল্লি এসেছেন সম্রাট হুমায়ুনের সাক্ষাৎ প্রত্যাশী হয়ে। সম্রাট তার অতীত জানেন না, কাজেই সম্রাটের কৃপা প্রার্থনা তিনি করতে পারেন, সম্রাট সন্দেহ করবেন না। সম্রাটের সঙ্গে দেখা করার চেষ্টায় তিনি ত্রুটি রাখেননি, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়েছে। ভিক্ষুককে রাজদরবারে ঢোকানো যায় না। প্রতি শুক্রবার হাতির পিঠে চড়ে সম্রাট জুমার নামাজ পড়তে যান। এই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে হরিশঙ্কর সম্রাটের দৃষ্টি আকর্ষণের জন্যে নানান অঙ্গভঙ্গি করেন, উচ্চস্বরে কাঁদেন, তাতে লাভ হয় না, সম্রাট তাকানো না। এক জুমাবারে হরিশঙ্কর রাস্তার পাশ থেকে দৌড়ে এসে সম্রাটের হাতির সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে ফেললেন। হাতির পায়ের নিচে পৃষ্ঠ হওয়ার দৃশ্য না দেখাই ভালো। চারদিক থেকে হইচই হচ্ছে, ঘণ্টা বাজছে। আশ্চর্য, হাতির পিঠের হাওদায় বসা সম্রাট তার দিকে তাকিয়ে আছেন। তিনি কি চিনতে পারছেন? সম্রাট বললেন, আপনি কি আচার্য হরিশঙ্কর? হরিশঙ্কর সঙ্গে সঙ্গে মাটিতে লুকিয়ে পড়লেন। সেখান থেকে উঠে হাত জোর করে বললেন, সম্রাট আমাকে চিনতে পেরেছেন, আমার জীবন ধন্য। আমি শেরশাহর হাতে বন্দী ছিলাম, কোনো ক্রমে পালিয়ে এসেছি। আমি সম্রাটের দেখা পেয়েছি, আমার জীবন ধন্য। আমার দেখা পাওয়ার জন্যেই কি আপনি এসেছেন? হ্যাসুচোক মাথা নেড়ে হরিশঙ্কর আবার মাটিতে লুটিয়ে পড়লেন। আপনার অতি মলিন বেশ ভগ্ন শরীর দেখে আমি ব্যথিত, কাল রাজদরবারে আমার সঙ্গে দেখা করবেন। সম্রাট হুমায়ুন হরিশঙ্করকে সভাসদের পদ দিলেন। তিনি সম্রাটের উপদেষ্টাদের একজন হলেন। সম্রাট হুমায়ুনের অনেক বড় বড় ভুলের মধ্যে এটিও একটি। 7 দিনের মধ্যে আচার্যের চেহারায় জেল্লা ফিরে এলো। নতুন পোশাকে তাকে দরবারে মোটেই বেমানান বলে মনে হলো না। তিনি অবশ্যই নিজেকে সবকিছু থেকে আলাদা করে মৌনী ভাব ধরলেন, যদিও তিনি জানেন বিদ্যা স্তধস্য নিষ্ফলা, যে কথা কইতে ভয় পায় তার বিদ্যা নিষ্ফল হয়।
আচার্য হরিশঙ্কর অপেক্ষায় আছেন, কথা বলার সময় অনেক পাওয়া যাবে। কিছু কথা সম্রাটকে তিনি ব্যক্তিগতভাবে বলতে চান, কি বলবেন তা ভেবে রেখেছেন। যুদ্ধ প্রস্তুতি নিয়ে সম্রাট ব্যস্ত, মিত্র রাজাদের কাছে সাহায্য চেয়ে সম্রাটের চিঠি নিয়ে রাজদূতরা যাচ্ছেন। তিনি নিজের ভাইদের সঙ্গে ঘন ঘন বৈঠক করছেন। মির্জা কামরান পবিত্র কোরআন শরীফে হাত রেখে প্রতিজ্ঞা করেছেন, তিনি তার বাহিনী নিয়ে সম্রাটের ডান হাত হয়ে কাজ করবেন। রাজজ্যোতিষীদের শুভক্ষণ বের করতে বলা হয়েছে। সম্রাট নিজে ইস্তেখারা নামাজ পড়েছেন। স্বপ্নে যা দেখা যায় তা সবটাই প্রতীকী, তিনিও স্বপ্নে দেখেছেন। ইস্তেখারার নামাজের পর অজু করে ঘুমিয়ে পড়লে স্বপ্নে নির্দেশ আসে। সম্রাট স্বপ্নে দেখেছেন ধবধবে সাদা একটা বক গাছে বসেছে, গাছের পাতা খাচ্ছে। স্বপ্নের তফসিরকারীরা স্বপ্নের অর্থ করেছেন এইভাবে, বক মাংসাশী, সে জীবন্ত মাছ পোকামাকড় ধরে ধরে খায়। স্বপ্নে সে তার স্বভাব পরিবর্তন করে তৃণভোজী হয়ে গাছের পাতা খাচ্ছে। প্রতীকীভাবে বক হলো শেরশাহ, কারণ সে পাখির মতোই এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায়। বক যেমন ধবল সাদা, শেরশার মাথার পাগড়িও ধবল সাদা। এই পরিবর্তনে হবে যুদ্ধ পরাজয়ের কারণে। রাজদরবারের সবাই স্বপ্নের তফসিরে সন্তোষ প্রকাশ করলেন, শুধু আচার্য হরিশঙ্কর মৌন হইলেন। সম্রাট বললেন, আচার্য হরিশঙ্কর আপনি চুপ করে আছেন কেন? স্বপ্নের এই ব্যাখ্যার বিষয়ে আপনার কি কিছু বলার আছে? আমার বলার আছে, তবে আমি মৌন থাকতে চাচ্ছি। জ্ঞানীদের সামনে কথা বলার অর্থ নিজের মূর্খতা ঢোল পিটিয়ে প্রচার করা। আপনার বক্তব্য আমি শুনতে চাচ্ছি। আমি মনে করি এই বক সম্রাট নিজে। সম্রাটের অন্তর অতি পবিত্র, পবিত্রতার রং সাদা, বক ও সাদা। বক মাছ না খেয়ে পাতা খাচ্ছে, কারণ সে কৌশল পরিবর্তন করেছে। স্বপ্নের মাধ্যমে সম্রাটকে যুদ্ধকৌশল পরিবর্তন করতে বলা হয়েছে। আপনার ব্যাখ্যা আমি গুরুত্বের সঙ্গে বিবেচনা করলাম। যুদ্ধযাত্রায় আপনি আমার সঙ্গী হবেন। সম্রাট যে আদেশ করবেন তাই হবে, তবে আমার উপস্থিতি আপনার জন্য অমঙ্গলস্বরূপ। আমাকে রাজধানীতে রেখে যাওয়াই আপনার জন্য শুভ হবে। শুভদিন দেখে হুমায়ুন শেরশাহকে লণ্ডভণ্ড করে দিতে যুদ্ধযাত্রা করলেন। শেষ মুহূর্তে মির্জা কামরান সরে দাঁড়ালেন, কারণ নদীর এক মাছ খেয়ে তিনি পেটের পীড়ায় আক্রান্ত হয়েছেন। এই অবস্থায় যুদ্ধযাত্রা করা যায় না। তবে তিনি 500 ঘোড়সওয়ার পাঠিয়ে দিলেন। তারা কিছু দূর গিয়ে পাঞ্জাবে ফিরে এলো। সম্ভবত এরকম নির্দেশই তাদের উপর ছিল। হুমায়ুন ভাইকে একটি চিঠি পাঠিয়ে তার অগ্রযাত্রা অব্যাহত রাখলেন। চিঠিতে লেখা, ভাই কামরান, তোমার অসুখের খবর শুনে ব্যথিত বোধ করছি। আমার ব্যথা আরও প্রবল হয়েছে, কারণ শেরশাহ নামক দস্যুর পরাজয় তুমি নিজের চোখে দেখতে পেলে না। যুদ্ধক্ষেত্রে আমি কল্পনা করে নেব তুমি আমার পাশেই আছো। কল্পনার শক্তি বাস্তবের চেয়ে কম না। আমার প্রধান ভরসা কল্পনার তুমি এবং তোপখানার দুই প্রধান উস্তাদ আহমদ রুমি ও হোসেন খলিফা। শুধু এই দুজনেই কামান দেগে শেরশাহর বাহিনীকে ছিন্ন ভিন্ন করে দিতে পারবে। আমি তোমার আশু রোগ মুক্তি কামনা করছি। আশা করছি তুমি তোমার বিজয়ী ভ্রাতাকে অভ্যর্থনা করার জন্যে তোমার নির্মাণ করে অপেক্ষা করবে। তোরণ তৈরি করো। যদি দ্রুত আরোগ্য লাভ করো তাহলে বড় ভাইকে সাহায্য করার জন্যে কনৌজে চলে আসবে। তোমার বড় ভাই হুমায়ুন মির্জা। সম্রাট এই চিঠি সম্রাট হিসেবে লিখলেন না, ভাইয়ের কাছে ভাইয়ের চিঠি গেল। সম্রাটের সিলমোহর চিঠিতে পড়ল না। এবারের যুদ্ধে হুমায়ুন কোনো রাজপরিবারের মহিলা সদস্যকে নিয়ে যাননি। কামরানের আদেশে তাদের সবাইকে গৃহবন্দী করা হলো। কামরান মির্জা বিছানায় শুয়ে শুয়েই আমিরদের সঙ্গে গোপন বৈঠক করতে লাগলেন। সব আমিরকে একসঙ্গে ডেকে বৈঠক না, আলাদা আলাদা। শুনেছি আমার বড় ভাই আপনার সূক্ষ্ম বুদ্ধি এবং জ্ঞানের একজন সমজদার। হরিশঙ্কর বললেন, সম্রাট হাতি, আমি সামান্য মুশিক। যুদ্ধক্ষেত্রে হাতি মারা পড়ে, মুশিকের কিছুই হয় না। হাতির মৃত্যুতে যায় আসে, মুশিকের মৃত্যুতে কিছু যায় আসে না বলেই মুশিকের কিছু হয় না। আপনার কি ধারণা সম্রাট শেরশাহকে পরাজিত করতে পারবেন? আমি কি নির্ভয় আমার মতামত জানাবো? সম্রাট শোচনীয়ভাবে পরাজিত হবেন। কারণ? প্রধান কারণ আপনি। আপনি না থাকায় তার মনোবল ভেঙে গেছে। যুদ্ধক্ষেত্রে মনোবলের বিরাট ভূমিকা আছে। আচার্য হরিশঙ্কর, সম্রাট বিপুল সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধযাত্রা করছেন, তার আছে বিশাল গোলন্দাজ বাহিনী। শেরশাহর কূটবুদ্ধির কাছে বিশাল গোলন্দাজ বাহিনী দাঁড়াতেই পারবে না। হুমায়ুন পরাজিত এবং নিহত হবেন। নিহত হবেন? প্রথমবার ভাগ্যগুণে প্রাণে বেঁচে গেছেন, ভাগ্য বারবার সাহায্য করে না। সম্রাট পরাজিত হলে দিল্লির সিংহাসনের কি হবে? নির্ভর করছে আপনার কর্মকাণ্ডের উপর। আপনি যদি অসুস্থতার ভান করে বিছানায় শুয়ে থাকেন তাহলে দিল্লির সিংহাসন চলে যাবে শেরশাহর হাতে। আর আপনি যদি গা ঝাড়া দিয়ে ওঠেন, সৈন্য সংগ্রহ করতে শুরু করেন, তাহলে দিল্লির সিংহাসন আপনার। আপনি কি আমার উজিরদের একজন হতে রাজি আছেন? না। না কেন? যতদিন সম্রাট জীবিত ততদিনই আমি সম্রাটের অনুগত নফর।
কোনো কারণে সম্রাটের প্রাণহানি হলে আমি আপনার প্রস্তাব বিবেচনা করব, তার আগে না। আসরের নামাজের পরপর মির্জা কামরান বিছানা ছেড়ে উঠলেন, ঘোষণা করলেন আল্লাপাকের অসীম করুণায় তিনি রোগমুক্ত হয়েছেন। রোগমুক্তি উপলক্ষে রাজমহিষীরা সবাই উপহার পেলেন, যারা গৃহবন্দী ছিলেন তাদের বন্দী দশা দূর হল। সর্বসাধারণের কাছে গেল 3,000 রৌপ্য মুদ্রা, আমিররা খেলাত পেলেন, আশ্চর্য হরিশঙ্করকে দেয়া হলো রত্নখচিত ভোজালি। কৌনজের যুদ্ধে হুমায়ুনের শোচনীয় পরাজয় হল। চৌসার যুদ্ধে তিনি যেসব ভুল করেছিলেন এই যুদ্ধেও সেই সব ভুল করলেন। কামানচের দল কামানের একটি গোলাও ছুড়তে পারল না। হুমায়ুনের ছত্রভঙ্গ বাহিনীর একটা বড় অংশ গঙ্গার পানিতে ডুবে মরল। যারা বেঁচে রইল তারা তাদের তাড়া করল শের শাহের বড় পুত্র জালাল খা। চৌসার যুদ্ধে হুমায়ুন গঙ্গার পানিতে পড়েছিলেন, তিনি হাতি নিয়ে গঙ্গায় পড়লেন, হাতি তাকে নিয়ে ধীরে ধীরে এগুচ্ছে। শের শাহর তীরন্দাজ বাহিনী ধনু কুচিয়ে আছে, ইচ্ছা করলেই তীর ছুঁড়ে তারা সম্রাটকে মারতে পারেন, কিন্তু করছেন না, কারণ শের শাহর কঠিন নির্দেশ, হুমায়ুনকে হত্যা বা আহত করা যাবে না, তাকে বন্দীও করা যাবে না, তাকে পালিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে। জালাল খা পরাজিত সৈন্যদের ধাওয়া করে দিল্লি পর্যন্ত নিয়ে গেলেন। 15 জুলাই 1540 খ্রিস্টাব্দে শের শাহর দিল্লির সিংহাসন দখল করে বসলেন। ওই দিন প্রবল বর্ষণ হল। দীর্ঘদিন দাবদাহে অতিষ্ঠ দিল্লিবাসীদের আনন্দের সীমা রইল না, তারা বৃষ্টিতে ভেজার জন্য পথে নেমে পড়ল। লক্ষ্য করল অতি সাধারণ চেহারার এক ব্যক্তি ঘোড়ায় চড়ে দিল্লির পথে নেমে বৃষ্টিতে ভিজছে। এই ব্যক্তি দিল্লির সিংহাসন দখল করে নিয়েছে, জনতার কেউ তা বুঝতে পারল না। হুমায়ুন লাহোর থেকে শের শাহকে একটি কবিতা লিখে পাঠালেন। শের শাহ চিঠির জবাবে লিখলেন, আমি মূর্খ বিশেষ, আপনার কবিতার অর্থ বোঝা আমার জ্ঞানের অতীত, আমি লাহোর দখল করতে রওনা হব, আপনার জন্য লাহোর ছেড়ে পালিয়ে যাওয়া মঙ্গল হবে। মির্জা হিন্দালের মা দিলদার বেগমের দিনলিপি, শ্রুতি লিখন করেছে তার এক দাসী হোসনা জান। আমার রাতের ঘুম এবং এবাদত হারাম হয়ে গেছে, আমি চোখের পাতা বন্ধ করলেই দস্যু শের শাহকে স্বপ্নে দেখি, এই দস্যু তার পঙ্গপাল বাহিনী নিয়ে ছুটে আসছে, তার একমাত্র ইচ্ছা মোগল বংশকে সমূলে ধ্বংস করা, হুমায়ুন তার হাতে ধরা পড়লে না জানি কী পরিণতি হবে, মনে হয় সে আমার অতি আদরের হুমায়ুনকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করবে, শুনেছি দস্যুটা মানুষকে আগুনে পুড়িয়ে মারতে পছন্দ করে, আল্লাপাকের কাছে আমার প্রার্থনা যেন কোনো ভয়ঙ্কর ব্যাধিতে দস্যু তার দলবল নিয়ে মৃত্যুবরণ করে। দিনলিপিতে যে অস্থিরতা দিলদার বেগম দেখালেন তার চেয়ে অনেক বেশি অস্থির সম্রাট হুমায়ুন, তিনি তার দিনলিপি লেখা বন্ধ রেখেছেন, সৈন্য সংগ্রহের মতো অর্থের জোগাড় করতে পারছেন না, প্রতিটি মিত্র রাজার কাছে চড়া সুদে অর্থ চেয়ে পত্র লিখেছেন, কেউ পত্রের জবাব দেয়ারও সৌজন্য দেখাচ্ছে না, তারা এখন এমন কিছুই করবে না যাতে দিল্লির অধীশ্বর শের শাহ বিরক্ত হন। হুমায়ুনের ব্যক্তিগত ঘোষ আর বাহিনীর একটি অংশ কামরান মির্জার সঙ্গে যোগ দিয়েছে, কামরান মির্জা তাতে আপত্তি করেনি কেন? সে কি হুমায়ুনকে ত্যাগ করে শের শাহর সঙ্গে যুক্ত হবে? কামরান মির্জা আমিরদের নিয়ে ঘন ঘন দরবার করছে, এর কোনোটাতেই হুমায়ুনকে ডাকা হচ্ছে না। সম্রাটের কাছে খবর আছে গভীর রাতে কামরানের এক আমির ফতে খা লাহোর ত্যাগ করেছে, তার সঙ্গে 12 জন সৈন্যের একটা দল আছে, এই আমির কি কামরানের গোপন কোনো চিঠি নিয়ে শের শাহর কাছে গেছে? হুমায়ুন সব ভাইদের এক করার জন্য একটি আলোচনা সভা ডেকেছিলেন, সেই সভায় তার সব ভাইরা উপস্থিত থাকলেও কামরান আসেনি। বড় অস্থির সেই সময় দিলদার বেগম হুমায়ুনকে গোপন এক পত্র পাঠালেন। পুত্রসম হুমায়ুন, সম্রাট বাদশাহ নামদার, তুমি নিদারুণ অর্থকষ্টে পড়েছ বলে শুনেছি, এই মুহূর্তে তোমার অর্থের অবশ্যই প্রয়োজন, আমার কাছে 10,000 স্বর্ণ মুদ্রা এবং 2,00,000 রৌপ্য মুদ্রা গোপনে রাখা আছে, তুমি আমার কাছ থেকে এই অর্থ সংগ্রহ করে কাজে লাগাও, তোমার চন্দ্রের মতো মুখমণ্ডল অনেকদিন দেখি না, ইতি দিলদার বেগম। হুমায়ুন দিলদার বেগমের সঙ্গে দেখা করতে গেলেন, হুমায়ুনের সঙ্গে তার 4 পত্নী, বেগা বেগম, মাহচুচক বেগম, গুনবার বেগম, মেওয়াজান। হুমায়ুন পত্নীদের সঙ্গে না নিয়ে কোথাও যেতেন না, চৌসার যুদ্ধ তার পত্নীরা সঙ্গী ছিলেন, চৌসার যুদ্ধে তার 2 পত্নী চাঁদ বিবি এবং সাত বিবি পানিতে ডুবে মারা যান, বেগা বেগম শের শাহর হাতে ধরা পড়েন, শের শাহর মহানুভবতায় তিনি স্বামীর কাছে ফিরতে পারেন। হুমায়ুনের সর্বশেষ পত্নী মেওয়াজান ছিলেন হুমায়ুন ভগ্নী গুলবদনের দাসী, হুমায়ুন তার রূপে মুগ্ধ হয়ে মেওয়াজানকে বিয়ে করেন এবং বিয়ের রাতে আমিরদের বলেন, বেহেস্তের হুর এই মেয়ের চেয়ে রূপবতী হবে আমি তা বিশ্বাস করি না। সম্রাট তার বিমাতার কাছ থেকে অর্থ গ্রহণ করলেন, আনন্দে তার চোখ ভিজে উঠল। দিলদারের নির্দেশে রাজপরিবারের মহিলারা একে একে সম্রাটকে কুর্নিশ করতে এলেন। 14 বছর বয়সে এক মেয়েকে দেখে সম্রাট চমকে উঠলেন। তোমার নাম কি? হামিদা বানু। তুমি কি রাজপরিবারের কেউ?
আমি সামান্য একজন। আমার পিতার নাম মীর আবুল বকা, তিনি একজন শিক্ষক। আপনার কনিষ্ঠ ভ্রাতা মির্জা হিন্দাল আমার পিতার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন। তুমিও কি তোমার পিতার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছো? জি জাহাপনা। তুমি খুব সহজভাবে আমার সঙ্গে কথা বলেছো, একজন সম্রাটের সঙ্গে কথা বলতে ভয় পাওনি? আপনি এখন সম্রাট না, পরাজিত এক নৃপতি, নির্বাসিত। আচ্ছা তুমি যাও। হামিদা বানু ঘর থেকে বের হওয়া মাত্র হুমায়ুন দিলদার বেগমকে বললেন, আমি এই মেয়েটিকে বিবাহ করতে চাই, আপনি ব্যবস্থা করে দিন। এ নিতান্তই বালিকা এবং মুখরা। হোক বালিকা হোক মুখরা। মেয়েটি শিয়া সম্প্রদায়ের, তুমি সুন্নি। শিয়া সুন্নির মতের এবং প্রার্থনার কিছু পার্থক্য আছে, কিন্তু তাদের বিয়েতে কোনো বাধা নেই। আপনার কাছে অনুরোধ আছে, রাতেই আপনি তার কাছে বিবাহ প্রস্তাব নিয়ে যাবেন। বাবা তুমি বিষয়টা আরেকটু চিন্তা করো। চিন্তা যা করার করেছি, আর চিন্তা করব না। হতভম্ব দিলদার বেগম নিজেই সম্রাটের ইচ্ছার কথা হামিদা বানুকে জানালেন। আমি এমন একজনকে বিয়ে করব যার হাতে আমি যে কোনো সময় ধরতে পারব। যাকে তিন বেলা কুর্নিশ করতে হয় তাকে আমি বিয়ে করব না, কোনো অবস্থাতেই না। সম্রাটের চার স্ত্রী জীবিত, তিনি আরও বিবাহ করবেন। আমি এমন একজনকে বিবাহ করব যার বিয়ের অগ্নি, আমি হব তার একমাত্র স্ত্রী। তোমার কত বড় সৌভাগ্য সেটা একটু চিন্তা করো। পরাজিত সম্রাটের সঙ্গে বিবাহ হবে আমার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য। সম্রাটের মন্দ ভাগ্যের সঙ্গে আমি আমার ভাগ্য জড়াতে চাই না। তুমি নিতান্তই বালিকার মতো তর্ক করছো। আমি তো বালিকাই। সারারাত চেষ্টা করেও হামিদা বানুকে রাজি করানো গেল না। মির্জা হিন্দাল ঘটনা শুনে ভাইয়ের ওপর প্রচণ্ড রাগ করলেন। যাকে শের শাহ তারা করছে, যার পালানোর পথ প্রায় বন্ধ, সে কী করে এই সময় বিয়ের জন্য পাগল হবে? দিলদার বেগম হুমায়ুনের সম্মানে বিরাট ভোজনের আয়োজন করেছিলেন। হুমায়ুন ঘোষণা করলেন, হামিদা বানুর সঙ্গে বিয়ে না হওয়া পর্যন্ত তিনি কোনো খাদ্য গ্রহণ করবেন না। সম্রাট কোনো খাদ্য গ্রহণ করছেন না শুনে হামিদা বানু বিয়েতে রাজি হলেন। দিলদার বেগমের কাছ থেকে পাওয়া 2 লক্ষ রৌপ্য মুদ্রা সম্রাট বিবাহের নিকাহনামা হিসেবে হামিদা বানুর বাবা মীর আবুল বকাকে দিলেন। 1000 স্বর্ণ মুদ্রা দিলেন নবপরিণীতা স্ত্রীকে। বাসরাতে হামিদা বলল, আমি নিজের ইচ্ছার বিরুদ্ধে আপনার ভাগ্যের সঙ্গে নিজের ভাগ্য জড়িয়েছি। তবে আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, যত বড় বিপদে আপনার উপর আসুক আমি আপনাকে ছেড়ে যাব না। তোমাকে নিয়ে আমি একটি দীর্ঘ কবিতা রচনা করেছি, কবিতাটা শুনবে? না, আমি এখন ঘুমাবো। আমি হুকুম না দেওয়া পর্যন্ত তুমি ঘুমাতে পারবে না। আমি হুকুম দিই না। হামিদা বানু চোখ বন্ধ করলেন এবং পাশ ফিরলেন। তুমি কি ঘুমিয়ে পড়েছ? না। তোমাকে আমি একটা উপহার দেব। উপহারটা কি দেখো? কি উপহার? একটা হীরা, এর নাম কোহিনূর। কোহিনূরের আমার কোনো প্রয়োজন নেই, আপনি কপর্দক্ষিণ একজন মানুষ, এই হীরা আপনার প্রয়োজন। কোহিনূর তুমি নেবে না? না, এখন অনুমতি দিন আমি ঘুমাব। যাও, অনুমতি দিলাম। সম্রাট ঘুমন্ত স্ত্রীর দিকে তাকিয়ে স্ত্রীকে নিয়ে লেখা দীর্ঘ কবিতাটি আবৃত্ত করলেন। আবৃত্তি শেষ হওয়া মাত্র হামিদা বানু বললেন, আপনি দুর্বল সম্রাট কিন্তু অত্যন্ত সবল একজন কবি। হামিদা বানুর গর্ভে পৃথিবীর সেরা নৃপতিদের একজন জন্মান, তিনি সম্রাট আকবর, আকবর দ্য গ্রেট। ফজরের নামাজ শেষ করে সম্রাট হুমায়ুন কিছুক্ষণ ঘুমান। দিনের কাজকর্ম শুরু হয় ঘুম থেকে ওঠার পর। আজ নিয়মের ব্যতিক্রম হয়েছে। সম্রাট নামাজ শেষ করে বাগানে গেছেন, তার মন প্রফুল্ল। গত রাতের শেষ অংশে সুন্দর একটা স্বপ্ন দেখেছেন, শেষ রাতের স্বপ্ন অর্থবহ। স্বপ্নে তিনি তার পিতা বাবরকে দেখেছেন। বাদশাহ বাবর ঘোড়ায় চড়ে যাচ্ছেন, পেছনে পেছনে যাচ্ছেন হুমায়ুন। জায়গাটা মনে হলো কাশ্মীরের কোনো বাগান। কাশ্মীর বাদশাহ বাবরের অতি প্রিয় স্থান। কাশ্মীরকে তিনি বলতেন আমার ব্যক্তিগত বাগিচা। পিতার আদেশ নিয়ে হুমায়ুন ঘোড়া থেকে নামলেন। পদ্ম আনতে তাকে পানিতে পা ফেলতে হলো। স্বপ্নের এই পর্যায়ে সম্রাটের ঘুম ভাঙল। অনেকদিন তিনি পিতাকে স্বপ্নে দেখেন না, তার চেহারাও হুমায়ুনের কাছে অস্পষ্ট হয়ে আসছিল। স্বপ্নে পিতাকে অতি স্পষ্ট দেখে হুমায়ুনের মন আনন্দে পূর্ণ হয়েছে। তিনি নিশ্চিত একটি ভালো স্বপ্ন। লাহোরের এই বাগানে জলপুষ্প ফোটার জন্য একটি জলাধার করা হয়েছে। সম্রাট হুমায়ুন জলাধারের দিকে যাচ্ছেন। তার মন বলছে জলাধারে তিনি জলপদ্ম ফুটে আছে দেখবেন। খুব কাছ থেকে কেউ একজন বলল, আমি কি সম্রাটের সঙ্গে কিছুক্ষণ থাকতে পারি? অতি জরুরি কথা আমার সম্রাটকে বলা দরকার। সম্রাট ঘাড় ফিরিয়ে বৈরাম খাঁকে দেখলেন। বৈরাম খাঁকে চিন্তিত মনে হচ্ছে। আপনার সঙ্গ আমার সবসময় প্রিয়,
আসুন আমরা দুজন জলপদ্মের সন্ধানে যাই, জরুরি আলাপের জন্য অনেক সময় পাওয়া যাবে। আপনাদেরকে দেখে মনে হচ্ছে বিনিদ্র রজনী কেটেছে, বলুন জরুরি কথা। আমি একটি পত্র নিয়ে এসেছি। কে পাঠিয়েছে? শেরশাহ। না, পত্রটি লেখা হয়েছে শেরশাহকে, লিখেছেন আপনার ভ্রাতা মির্জা কামরান। জলাধার পর্যন্ত তারা হেঁটে গেলেন, সেখানেও জলপদ্ম ফুটেছে, একসঙ্গে অনেকগুলি ফুটেছে বলে দেখতে বেশ সুন্দর লাগছে, স্বপ্নে একটা জলপদ্মই ছিল। বৈরাম খা বললেন, পত্রটা কি এখন পড়বেন? এই অপূর্ব দৃশ্য কিছুক্ষণ দেখতে দিন, তারপর পত্র পাঠ করব। অবশ্যই, আপনি দৃশ্য দেখুন। শেরশাকে লেখা মির্জা কামরানের পত্র। দিল্লির মহান সম্রাট জগৎ স্বীকৃত বীর পুরুষ মহানুভব শেরশাহ, আমি দীর্ঘ পত্রালাপে যাচ্ছি না, আমার ভাই হুমায়ুন মির্জা এই বিষয়ে বিশেষ পারদর্শী। মূল কথায় যাই, আমি আমার ভাইকে বন্দী করে আপনার হাতে তুলে দিতে রাজি আছি, বিনিময়ে আমি কি পাবো তা দূত মারফত জানালে খুশি হব। হুমায়ুন ছোট্ট করে নিঃশ্বাস ফেলে আবারও জলাধার ভর্তি পদ্মের দিকে চোখ ফিরিয়ে বললেন, বৈরাম খা, আপনি কি এই ফুলগুলির আয়ু জানেন? আমি সৈনিক মানুষ, আমার চিন্তা আমার মহান সম্রাটের এবং আমার সৈন্যদের আয়ু নিয়ে। অপূর্ব এই ফুল মধ্যরাতে ফোটে এবং মধ্য দুপুরে বুঝে যায়, সাত দিন এরকম চলে, তারপর এর আয়ু ফুরায়। আমরা কি মূল বিষয়ে আসতে পারি? মূল বিষয়ে যেতে মন চাচ্ছে না বলেই পুষ্প বিষয়ে কথা। অবস্থা যে গুরুতর তা কি বুঝতে পারছেন? পারছি। আপনার কি মনে হয় না এই মুহূর্তেই কামরান মির্জাকে বন্দী করা প্রয়োজন? তা কি সম্ভব, গত রাতে শেষ প্রহরে আমি তাকে বন্দী করেছি, আপনার হুকুম পাওয়া মাত্র তাকে আপনার সামনে উপস্থিত করা হবে। সাবাস। কেউ চমৎকার কোনো কাজ করলে আমরা বলি সাবাস, কেন বলে জানেন? না, পারস্য সম্রাট শাহ আব্বাসের কারণে বলি। শাহ আব্বাস সারা জীবন প্রশংসনীয় সব কাজকর্ম করে গেছেন, সেখান থেকে এই সাবাস শব্দটি এসেছে। আমি সৈনিক মানুষ, এত কিছু আমার জানার প্রয়োজন নেই, যুদ্ধবিদ্যা জানার প্রয়োজন, তারপরেও সম্রাটের কাছ থেকে শিক্ষামূলক প্রতিটি বিষয় আমি মনে রাখি। এখন অধীনের আপনার প্রতি দুটি বিশেষ অনুরোধ আছে। আপনার যে কোনো অনুরোধ রাখা হবে, বলুন কি অনুরোধ। আমার দুটি অনুরোধ, কামরান মির্জাকে বিদ্রোহ এবং গোপন ষড়যন্ত্রের শাস্তি মৃত্যুদণ্ড দেবেন এবং এই দণ্ডাদেশ আজ সূর্যাস্তের আগেই কার্যকর করবেন। দ্বিতীয় অনুরোধ কি? যার কারণে আমরা এই ষড়যন্ত্রের বিষয়ে জানতে পারি তাকে পুরস্কৃত করবেন। সে কে? তার নাম হরিশঙ্কর। হরিশঙ্করকে পুরস্কৃত করা হবে, তাকে আমার সামনে উপস্থিত করুন। কামরান মির্জাকে কখন উপস্থিত করব? আসরের নামাজের পর। আমি কি আশা করতে পারি মাগরিবের নামাজের আগেই তার মৃত্যুদণ্ড কার্যকর হবে? হাতির পায়ের নিচে মস্তক পিষ্ট করেই মৃত্যু হল, এমন অপরাধের নিম্নতম শাস্তি। আমি শাস্তির ব্যবস্থা সম্পূর্ণ করে রাখব, আপনার আদেশ পাওয়া মাত্র শাস্তি কার্যকর হবে। কামরান মির্জাকে বন্দী করা হয়েছে, এই খবর অন্তরপুরের রাজমহিষীরা জেনেছেন। কামরান মির্জার মা গুলরুখ বেগম আতঙ্কে অস্থির, তিনি জানেন তার ছেলেকে মৃত্যুদণ্ড দেয়া হবে, ষড়যন্ত্রকারীদের এই শাস্তির বিধান। মা হয়ে সন্তানের মৃত্যু তিনি নিতে পারছেন না, তিনি কিছুক্ষণ পরপর জ্ঞান হারাচ্ছেন। দুপুরের দিকে খবর পাওয়া গেল সম্রাট হুমায়ুন এসেছেন গুলরুখ বেগমের সঙ্গে দেখা করতে, দুজন দাসী তাকে ধরাধরি করে সম্রাটের সামনে উপস্থিত করল। হুমায়ুন বললেন, মা, আপনি নিশ্চয়ই কামরান মির্জার কর্মকাণ্ড বিষয়ে অবগত হয়েছেন, আপনার কি কামরান মির্জার বিষয়ে কিছু বলার আছে? বাদ আসর তার বিচার বসবে। অপরাধী অপরাধের জন্য শাস্তি পাবে, আমার বলার কিছু নেই। আপনার করুণ অবস্থা দেখে আমি ব্যথিত, আমি দুপুরে আমার সঙ্গে খাবারের গ্রহণের জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনি কি আমার সঙ্গে খাবার গ্রহণ করবেন? না। আল্লাপাক আপনার মনের কষ্ট দূর করুক, আমিন। কামরান মির্জাকে রাখা হয়েছে সাধারণ একটি তাঁবুর ভেতরে, তার দুই হাত পেছন দিকে শক্ত করে বাঁধা, তাকে খুঁটির সঙ্গে বেঁধে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তাঁবুর চারদিকে বৈরাম খার অনুগত একদল ঘোড়সওয়ার সৈন্য, এদের নেতৃত্বে আছে সাদ মোহাম্মদ, সে কামরানের সঙ্গে তাঁবুর ভেতরে আছে। কামরান মির্জা বললেন, তোমার নাম কি? সাদ মোহাম্মদ। এটা আবার কেমন নাম? আমি তোমার নাম দিলাম বাদ মোহাম্মদ। আপনার অভিরুচি, আমার বাঁধন খুলে দাও, আমি জোহরের নামাজ আদায় করব। বিশেষ বিশেষ অবস্থায় ইশার নামাজ পড়ার বিধান আছে, আপনার এখন সেই অবস্থা,
আমি ক্ষুধার্ত, আমার জন্য দুপুরের খাবারের কি ব্যবস্থা? তুমি ব্যাঙাচির কাছ থেকে খোঁজ নিয়ে আসো, আমাকে দুপুরের খাবার দেওয়া হবে কিনা। কাকে ব্যাঙাচি বলছেন? বৈরাম খাকে, ব্যাঙাচি তার যথার্থ পরিচয়। আপনাকে ছেড়ে দেওয়ার হুকুম নেই। সম্রাটের সামনে আমাকে কখন হাজির করা হবে? জানি না, শুনেছি আসরের পর। আমি আমার ভাইকে চিনি, আমার ভাই যখন শুনবেন আমাকে না খাইয়ে রাখা হয়েছে তিনি রাগ করবেন। তুমি যাও, আমার খাবারের ব্যবস্থা করো। আপনাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য হাতি এবং পাথর প্রস্তুত করা হয়েছে। আমার উপদেশ, আপনি আহারের কথা চিন্তা না করে আসন্ন মৃত্যুর কথা চিন্তা করুন এবং আল্লাপাকের নাম নিতে থাকুন। আমি তৃষ্ণার্ত, পানি খাব। আপনার সামনে থেকে উঠে যাওয়ার হুকুম আমার নেই। বাদ মোহাম্মদ, তোর ধৃষ্টতা মৃত্যুর আগ পর্যন্ত আমার মনে থাকবে। হুমায়ুন আচার্য হরিশঙ্করকে ডেকে পাঠিয়েছেন, তিনি তার সঙ্গে দুপুরের খাদ্য গ্রহণ করবেন। হরিশঙ্কর নিরামিষাসী, তার জন্যে 30 পদের নিরামিষের ব্যবস্থা করা হয়েছে। তিনি ছোঁয়াও বাঁচিয়ে রেশমের আসনে আলাদা বসেছেন। সম্রাট বললেন, আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আমার জীবন আমি আপনাকে নিবেদন করেছি, কাজী আমার প্রতি কৃতজ্ঞ হওয়ার কিছু নেই। আপনি কিভাবে জানলেন কামরান মির্জা শের শাহর কাছে পত্র পাঠিয়েছে? সম্রাটের স্বার্থে আমি কামরান মির্জার আস্থাভাজন হয়েছি। আমি এই পত্রের বিষয়ে সরাসরি তার কাছ থেকে জানতে পারি। আপনি একজনের বিশ্বাস ভঙ্গ করেছেন। আমি যা করেছি সম্রাটের স্বার্থের দিকে তাকিয়ে করেছি। সম্রাটের জন্য যদি আরও 1000 জনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে হয় আমি করব। আপনি খাদ্য গ্রহণ করছেন না, খাবার নাড়াচাড়া করছেন, কারণ জানতে পারি? আমি একটি বিষয় নিয়ে কঠিন উদ্বেগের মধ্যে আছি বলে আমার ক্ষুধা তৃষ্ণা লোপ পেয়েছে। শের শাহ বিশাল বাহিনী নিয়ে লাহোরের দিকে ছুটে আসছেন। এই বিশাল বাহিনীকে পরাস্ত করা এই মুহূর্তে সম্রাটের পক্ষে সম্ভব না। এমন পরিস্থিতিতে আপনার পরামর্শ কি? আমি অতি ক্ষুদ্র একজন, সম্রাটকে পরামর্শ দেওয়ার যোগ্যতা আমার নেই। তারপরও বলবো সম্রাট যেন কান্দাহারের দিকে চলে যান। পালিয়ে যেতে বলছেন? হ্যাঁ, জ পলায়তি সজীবিতি। এর অর্থ কি? এর অর্থ যে পলায়ন করে সে বেঁচে থাকে। মির্জা কামরানকে সম্রাটের সামনে উপস্থিত করা হয়েছে। তার কোমরের তরবারি গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছে, দুই হাত শক্ত করে পেছন দিকে বাঁধা। কামরান কুর্নিশ করার চেষ্টায় সামান্য নিচু হলেন। হুমায়ুন বললেন, আমার ভাইকে কেন তোমরা এভাবে আমার সামনে উপস্থিত করেছ? এক্ষুনি হাতের বাঁধন খুলে দাও, গলা থেকে তরবারি নামাও। তাই সব করা হলো। সম্রাট উঠে এসে ভাইকে আলিঙ্গন করেছেন। আমার মহান পিতা মৃত্যুর আগে আমাকে বলেছেন তুমি সবসময় ভাইদের দেখবে ক্ষমা সুন্দর চোখে। আমি তাই করেছি। ভাই কামরান, এসো, তুমি আমার ডান পাশে এসে বসো। অসময়ের একটি তরমুজ এসেছিল খোরাসান থেকে। সম্রাট নিজের হাতে সেই তরমুজের খণ্ড ভাইয়ের মুখে তুলে দিলেন। মধ্যরাতে বৈরাম খা সম্রাটকে ডেকে তুললেন। দুটি দুঃসংবাদ আছে, সম্রাটকে জানানো প্রয়োজন। প্রথম দুঃসংবাদ, শেরশাহ লাহোরের কাছাকাছি চলে এসেছেন। আর দ্বিতীয় দুঃসংবাদ, মির্জা কামরান কিছুক্ষণ আগেই তার সেনাবাহিনী নিয়ে কান্দাহার রওনা হয়েছেন। সম্রাট হুমায়ুনের সেনাবাহিনীর বেশিরভাগ সৈন্য কামরানের সঙ্গে যোগ দিয়েছেন, তিনজন ছাড়া বাকি আমিররাও তাই করেছেন। বৈরাম খায়ের কারণ? বিচার সভায় আপনার কর্মকাণ্ড দেখা হয়েছে আপনার দুর্বলতা হিসেবে, সবাই থাকে সবলের পক্ষে। আমি কি দুর্বল? আপনি অনেক বেশি সবল, এটা ধরার ক্ষমতা তাদের নেই। সব কিছুই তিনবার করে ঘটে, সৌভাগ্য এবং দুর্ভাগ্য আসে পরপর তিনবার। তুমি আমাকে দুটি দুঃসংবাদ দিয়েছ, এখন তৃতীয়টিও দাও। সম্রাট যদি কামরান মির্জাকে মৃত্যুদণ্ড দিতেন তাহলে সেই আদেশ দ্রুত কার্যকর করার ব্যবস্থা নেওয়া ছিল। হাতি এবং হাতির পায়ের নিচে পিষ্ট করার জন্য পাথর ছিল। কামরান মির্জা সেই পাথরে সাদ মোহাম্মদকে হাতির পায়ের নিচে পিষ্ট করেছেন। সাদ মোহাম্মদকে? সম্রাটের এবং আমার অতি অনুগত একজন, তার হাতেই কামরান মির্জা বন্দী হয়েছিলেন। বৈরাম খা, আপনি কি নিয়তি বিশ্বাস করেন? করি না, কিন্তু আপনি বললে করব। আমি বলছি না, স্বয়ং আল্লাহ পাক নিয়তির কথা বলেছেন। সূরা বনি ইসরায়েলে বলা আছে, আমি তোমাদের ভাগ্য তোমাদের গলার হারের মতো ঝুলাইয়া দিয়াছি। নিয়তির হাতে সম্রাট নিজেকেই সমর্পণ করলেন। স্ত্রী হামিদা বানু এবং অল্প কিছু অনুগতজন নিয়ে শুরু হলো তার পথে প্রান্তের পালিয়ে থাকার দিন। তাকে তাড়া করে ফিরল আরেক নিয়তির সন্তান শের খা। ভুল বললাম, খানা, তিনি এখন শের শাহ।
এশার নামাজ শেষ হয়েছে। মির্জা কামরান নামাজ শেষ করে নৈশকালীন মদের আসরে বসেছেন। মির্জা কামরানের হাতে সোনার পানপাত্র। মির্জা কামরান ক্রুদ্ধ চোখে এদিক ওদিক তাকাচ্ছেন, তার মেজাজ সপ্তমে, তবে মেজাজ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। তার মেজাজ খারাপের প্রধান কারণ স্বর্ণের পানপাত্রে তাকে ছাড়াও আরেকজনকে মদ পরিবেশন করা হয়েছে, তার নাম বরকত খা। বরকত খাকে কান্দাহার পাঠিয়েছেন শের শাহ পুত্র জালাল খা। বরকত খার মর্যাদা একজন আমিরের চেয়ে বেশি হতে পারে না। বরকত খা পানপাত্রে চুমুক দিচ্ছেন না, এটিও এক ধরনের অপমান। মির্জা কামরান বললেন, আপনার কি নেশার পানীয় বিষয়ে আসক্তি নেই? জি না জনাব, আমি ধর্মভীরু মানুষ, ধর্মের অনুশাসন মেনে চলি। পরকালে হুররা যে মাদিরা পরিবেশন করবেন তার জন্য অপেক্ষা করাটাকে উত্তম মনে করি। আপনি কি জালাল খার কাছ থেকে কোনো পত্র এনেছেন? জি না জনাব, জালাল খা তার পিতার স্বভাব পেয়েছেন, কলমের খেলার চেয়ে আশির খেলা তার অধিক পছন্দ। সে আপনাকে পাঠিয়েছেন কেন? আপনার কুশল জানার জন্যে। আপনার শরীর কেমন আছে জনাব? শরীর ভালো। পেটের পীড়ায় ঘন ঘন আক্রমণের শিকার হন বলে শুনেছি, পেট কি ঠিক আছে? পেট ঠিক না থাকলে আপনি কি ওষুধ দেবেন? সেই যোগ্যতা আমার নেই জনাব, আমি সামান্য দুধ, কথা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার বাহন বিশেষ। জালাল খার কাছ থেকে কি কথা এনেছেন বলুন শুনি। আমি কথা এনেছি আপনার জন্যে, আপনার আমিরদের জন্যে না, তাদের সামনে আমি মুখ খুলব না। ওরা সবাই আমার বিশ্বস্ত। এদের মধ্যে অনেকেই কিছুদিন আগে হুমায়ুনের বিশ্বস্ত ছিলেন। আমিরদের বিশ্বস্ততা আর বেশ্যাপল্লীর বেশ্যাদের শারীরিক পবিত্রতা তুল্য মূল্য। আপনি আমার সামনে আমার আমিরদের অপমান করছেন। দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখতে হয় না, মোঘলদের এখন চরম দুঃসময়। আপনার যদি কিছু বলার থাকে আমার আমিরদের সামনেই বলতে হবে। আমার কিছুই বলার নেই, আপনার কুশল জানতে এসেছিলাম, কুশল জানা হয়েছে, সন্তোষ লাভ করেছি, এখন অনুমতি পেলেই বিদায় হব। বলতে বলতে বরকত খা উঠে দাঁড়ালেন। মির্জা কামরান ইশারায় বরকত খাকে বসতে বললেন। আমিররা ঘর খালি করে চলে গেলেন। বরকত খা বললেন, এখন মূল কথায় আসা যাক। জালাল খা আপনার কাছে জানতে চাচ্ছেন আপনি শের শাহর জন্য অর্থাৎ দিল্লির মহান সম্রাটের জন্য কি করতে পারেন। আমাকে শান্তিতে থাকতে দিলে অনেক কিছুই করতে পারি, আপনারা আমাকে শান্তি দেবেন, আমি আপনাদের শান্তিতে থাকার ব্যবস্থা করব। আপনার কি ধারণা দিল্লির সম্রাট অশান্তিতে আছেন? অবশ্যই, আপনারা হুমায়ুন আতঙ্কে ভুগছেন, তাকে তাড়া করে ফিরছেন। আপনাদের ধারণা তিনি দ্রুত শক্তি সংগ্রহ করবেন, আপনাদের বিরুদ্ধে অস্ত্র হাতে নেবেন। যাই হোক, আমি সরাসরি বলি, আমি আমার বড় ভাইকে জীবিত বা মৃত আপনাদের হাতে তুলে দিতে পারি, তার বিনিময়ে আমি কি পাব? রেশমের কাজ করা মণিমুক্তা বসানো একজোড়া পাদুকা শেরশাহ নিশ্চয়ই আপনাকে দিবেন। রসিকতা করছেন? শেরশাহ পাদুকা উপহার দিতে পছন্দ করেন, তিনি যোধপুরের রাজা মালদেবকে একজোড়া পাদুকা উপহার দিয়েছেন, ঘটনার সত্যতা সন্ধান করলে জানতে পারবেন। জালাল খা আমাকে পাঠিয়েছেন হুমায়ুনকে বন্দী করার বিষয়ে আপনার সাহায্য কামনা করতে, বিনিময়ে আপনি লাহোর ফিরে পাবেন। শুনেছি লাহোরের জলবায়ু আপনাকে পীড়ামুক্ত রাখতে সাহায্য করে। এই বিষয়ে কোনো চুক্তি হবে না, নাকি শুধু মুখের কথা? যাদের মুখের কথা মূল্যহীন তারাই চুক্তির জন্য লালায়িত হয়, জালাল খার মুখের কথা মূল্যহীন না। আমি কবে লাহোর যেতে পারি? ইচ্ছা করলে এখনই রওনা দিতে পারেন, পান বেশি করেছেন, এই অবস্থায় রওনা দেওয়া ঠিক হবে না। বলতে ভুলে গেছি, জালাল খা আপনার জন্য উপহার পাঠিয়েছেন, বাংলা মুলুক থেকে আনা দুজন হিজড়া। হিজড়ার বিষয়ে আপনার আগ্রহের কথা আমরা জানি, শারীরিক ত্রুটির কারণে ওদের অন্য গুণাবলী বিকশিত হয়। আমি উপহার পেয়ে খুশি হয়েছি, ওনাকে ধন্যবাদ। আপনি আমিরদের আসরে ডাকুন, আনন্দযাত্রা অব্যাহত থাকুক, জালাল খার উপহার কেমন তাও দেখুন, আমি বিদায় নিচ্ছি। মির্জা কামরানের আনন্দ ফুর্তি সারা রাত স্থায়ী হল। হিজড়াদের নৃত্য গীত মির্জা কামরানকে বিমোহিত করল। আচার্য হরিশঙ্কর বর্তমানে পূর্ণধাম কাশীতে আছেন, তার হাতে স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রার সংগ্রহ ভালো। হুমায়ুন তাকে দুটি রুবি পাথরও দিয়েছেন। তিনি কাশীতে একটি ঘর ভাড়া করেছেন, একজন পাচক রেখেছেন, দারোয়ান রেখেছেন। একদিনের কথা, তিনি মন্দিরে সন্ধ্যা পূজা দেখে ঘরে ফিরে দেখেন তার বিছানায় হুমায়ুন কন্যা আকিকা বেগম। হরিশঙ্কর বুঝলেন চোখের ধান্দা, কিছুক্ষণ চোখ বন্ধ করে রেখে রাম নাম নিয়ে চোখ খুললেন। আকিকা বেগম আগের জায়গাতেই বসা, সে মিষ্টি গলায় বলল, আমার বাবা সম্রাট হুমায়ুন কোথায়? হরিশঙ্কর মূর্ছিত হয়ে মেঝেতে পড়ে গেলেন। জোছনা প্লাবিত রজনী, রাজ্যহারা সম্রাট দলবল নিয়ে পালাচ্ছেন, তিনি যাচ্ছেন সিন্ধুর দিকে।
তার সারাদিন ঘোড়ার পিঠে কেটেছে। সন্ধ্যায় মাগরেবের নামাজের কিছু বিরতি নিয়ে আবার যাত্রা শুরু করেছেন। হুমায়ুনকে অনুসরণ করছেন কুতুব খা, শেরশাহর আরেক পুত্র। তার ওপর নির্দেশ, হুমায়ুনকে হিন্দুস্থান ঝাড়া করতে হবে, তার ওপর সরাসরি চড়াও হওয়ার প্রয়োজন নেই। মধ্যরাতে হামিদা বানু স্বামীকে বললেন তার বিশ্রাম প্রয়োজন, শরীর টানছে না। হুমায়ুন সঙ্গে সঙ্গে যাত্রা বিরতি নির্দেশ দিলেন। খোলা প্রান্তর, চারদিকে আলোর ফিনকি ছুটেছে। গাছ থেকে অনেকটা দূরে রাতের খাবারের আয়োজন হচ্ছে। ক্লান্ত ঘোড়ার দলকে পানি এবং গম খাওয়ানো হচ্ছে, এদেরকে সুস্থ রাখা অত্যন্ত জরুরি। হুমায়ুন একা একা হাঁটছিলেন, হঠাৎ হামিদা বানুর খিলখিল হাসির শব্দ শুনে এগিয়ে গেলেন। কি হয়েছে হামিদা? কিছু হয়নি তো। তুমি হাসছিলে। আপনার এমন কোনো নির্দেশ আছে যে হাসা যাবে না? এ অবস্থায় কেউ আনন্দে হাসছে দেখে বিস্মিত হয়েছি। হাসার মতো কোনো কারণ কি ঘটেছে? ঘটেছে। আপনি আমার পাশে বসুন, তারপর বলছি কি ঘটেছে। আপনার হাতে গিয়ে দিন, হাত ধরে বলবো। ভাগ্য আপনাকে অতি সাধারণ একজন মানুষের কাতারে নিয়ে এসেছে, এমন সাধারণ যে আমি ইচ্ছা করলে এখন আপনার হাত ধরতে পারি, এই আনন্দেই হাসছি। আপনি একসময় কথায় কথায় শের বলতেন, অনেকদিন আপনার মুখ থেকে শের শুনি না। জোছনা নিয়ে কি কোনো শের আপনার জানা আছে? না। বিয়ের রাতে আমাকে নিয়ে যে দীর্ঘ কবিতাটি লিখেছিলেন সেটি বলুন শুনি। কবিতাটা আমার মনে নেই। মনে করার চেষ্টা করুন, আজ রাতে আমি আপনার কাছ থেকে কবিতা শুনবই, যদি মনে না পড়ে নতুন কবিতা লিখবেন। কলম ছিঁড়ে কাগজ কলম নিয়ে আসতে বলুন, চাঁদের আলো তীব্র, এই আলোতে লিখতে আপনার অসুবিধা হবে না। হামিদা, তোমাকে খুব অস্থির লাগছে, কি হয়েছে বলো তো? আপনার মুখ থেকে কবিতা শুনতে ইচ্ছা করছে, এর বেশি কিছুই না। আমি কি তোমাকে একটা অনুরোধ করতে পারি? সম্রাট কখনো অনুরোধ করেন না, আদেশ করেন। তুমি ভালো করেই জানো আমি রাজ্যহারা সাধারণ একজন, আমি আমার স্ত্রীকে অবশ্যই অনুরোধ করতে পারি। বলুন। তুমি কান্দাহারে ফিরে যাও, তোমার পরিচিত প্রিয়জনরা সবাই সেখানে আছে, আমার সঙ্গে পথে পথে ঘুরে বেড়ানোর কোনো অর্থ হয় না, কখন কোন বিপদ ঘটে। আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, আমার মন বলছে একদিন আপনি রাজত্ব ফিরে পাবেন, দিল্লির সিংহাসনে বসবেন, তখন আপনার সামনে আমাকে যেতে হবে কুর্নিশ করতে করতে। এই যে আমরা হাত ধরাধরি করে গাছের নিচে বসে আছি, এরকম তো হবে না, এই সুযোগ আমি ছাড়ব না, আমি সারাক্ষণ থাকব আপনার পাশে। কে যেন পেছন দিকে এসেছে। কে? আমি বৈরাম খা, আমাদের এক্ষুনি রওনা হতে হবে, রাতের খাবার খাওয়ার সময় পাওয়া যাবে না। ঘোড়া কি প্রস্তুত? জি জাহাপনা। ক্লান্ত ভাবটা একটু কি কমেছে হামিদা? হ্যাঁ কমেছে। আমরা যাচ্ছি কোথায়? আমরা জানি না সেটা। আমি আপনার মুখ থেকে একটা শের না শুনে ঘোড়ায় উঠব না। একজন প্রেমিকের কাছে চন্দ্র হলো তার প্রেমিকার মুখ, আর জোছনা হলো প্রেমিকার দীর্ঘশ্বাস। সুন্দর শের, আপনাকে একটা কথা বলা হয়নি, আমি সন্তান সম্ভাবা, আমার বিশ্রামের দিকে আপনাকে একটু নজর দিতে হবে, দিন রাত ঘোড়ার পিঠে থাকতে পারবো না। কি বললে? একবার তো লজ্জার মাথা খেয়ে বলে ফেলেছি, আর বলতে পারবো না। হুমায়ুনের বাহিনী এগিয়ে যাচ্ছে, জোছনা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। হুমায়ুন আর হামিদা বানুর পাশাপাশি যাচ্ছেন, দুজনের কারো মুখেই কোনো কথা নেই। হামিদার গা গুলাচ্ছে, তিনি কথাবার্তায় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করলেন। আমাদের পরিকল্পনাটা কি? আমরা কি এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে বেড়াবো? উদ্দেশ্যহীন পালিয়ে বেড়ানো বন্ধ করে আমাদের ঠান্ডা মাথায় পরিকল্পনা করতে হবে। হামিদা বানুর কথা শেষ হওয়ার আগে ছোট কামানের গোলার আওয়াজ পাওয়া গেল পরপর কয়েকবার। বৈরাম খান নির্দেশে হুমায়ুনের বাহিনী মূল পথ ছেড়ে জঙ্গলের ভেতর ঢুকে পড়ল। ঝোপঝাড়ের ভেতর দিয়ে জঙ্গলে ঢুকে পড়া ঘোড়ার মতো একটি প্রাণীর পক্ষে যথেষ্ট জটিল। এই কাজটি ঘোড়ারা ভালো মতোই করছে, তারা বিপদ আঁচ করতে পারছে। চমৎকার বুনো ফুলের সুবাস পাচ্ছি, আপনি কি পাচ্ছেন? পাচ্ছি। আমার কি সৌভাগ্য, সুন্দর ফুলের ঘ্রাণ পেলাম, আল্লাহ পাকের দরবারে হাজার শুকরিয়া। মির্জা কামরান লাহোর যাত্রা করবেন, জ্যোতিষী শুভক্ষণ ঠিক করে দিয়েছে, ফজরের নামাজের পরপরই যাত্রা শুরু করতে হবে, পরের শুভক্ষণ মধ্য নিশা। মির্জা কামরান প্রথম শুভক্ষণ বেছেছেন। কান্দাহারের রাজমহিষীরা সবাই যাবেন, কান্দাহারে থাকবেন আশকারি মির্জা। যাত্রা শুরুর আগে মির্জা কামরান তার মা গুলরুখ বেগমের কাছে গেলেন দোয়া নেয়ার জন্যে। মির্জা কামরান মার কাছ থেকে বিদায় নিলেন। গুলরুখ বেগম বললেন, আমি মা হিসেবে তোমার মঙ্গল কামনা করছি, যাত্রা শুভ হোক, কিন্তু আমার কিছু প্রশ্ন আছে। বলুন, কি প্রশ্ন?
তুমি নাকি তোমার বড় ভাই হুমায়ুনের বিরুদ্ধে অস্ত্র হাতে নেবে, তাকে ধরিয়ে দেবে শের শাহর হাতে। কোথায় শুনলেন এমন কথা? দরবারে সবার কথাই অন্তঃপুরে আসে, অতীতেও এসেছে ভবিষ্যতেও আসবে। এখন আমার প্রশ্নের জবাব দাও। আমি আপনার প্রশ্নের জবাব দিচ্ছি, তার আগে আমার চারটি প্রশ্ন আছে। আপনাকে দীর্ঘ জবাব দিতে হবে না, দীর্ঘ জবাব শোনার মতো সময় আমার হাতে নেই, শুধু হ্যাঁ কিংবা না বলবেন। প্রথম প্রশ্ন, রাজ্যহারা হুমায়ুনকে এখন বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন? হ্যাঁ। তার সঙ্গী সাথীরা একে একে সরে পড়েছে, সৈন্যবাহিনীর প্রায় সবাই তাকে ত্যাগ করেছে, হ্যাঁ নাকি না? হ্যাঁ। রাজ্যহারা হুমায়ুনের কি এখন কোনো ভবিষ্যৎ আছে? আপনি জবাব দিচ্ছেন না, কাজেই ধরে নিলাম এই প্রশ্নের উত্তরও হ্যাঁ। চতুর্থ এবং শেষ প্রশ্ন, আপনি কি চান আপনার মহান স্বামী যে মোগল রাজ্যের প্রতিষ্ঠাতা করেছিলেন তার টিকিয়ে থাকুক? হ্যাঁ। তাহলে আমি যা করছি তার বিকল্প নেই, আমি লাহোরে শক্তি সংগ্রহ করব। তুমি তোমার বড় ভাইয়ের পাশে দাঁড়াবে না? অন্যের দুর্ভাগ্যের সঙ্গে আমি নিজেকে জড়াব না। এই ভাই তোমার প্রতি যে মমতা দেখেছে তা তুমি বিস্মরণ হয়েছ? মমতা দুর্বলের অস্ত্র, আমি দুর্বল না। এর অর্থ কি এই যে তুমি তোমার ভাইকে শত্রুর হাতে তুলে দেবে? মা হিসেবে তোমার কাছে আমার একটাই অনুরোধ, ভাইকে শেরশার হাতে তুলে দেওয়ার আগে তুমি নিজ হাতে তাকে হত্যা করবে। তোমার প্রতি সে যে মমতা এবং ভালোবাসা দেখিয়েছে এটা হবে তার পুরস্কার। মেলি কথাবার্তা শোনার সময় আমার নেই মা। তোমার ভাই কিন্তু শুনতো, শুনে শুনেই তো আজ তার এই অবস্থা। শিয়ালের মতো সে ঘুরে বেড়াচ্ছে, তাকে তাড়া করছে শিকারী কুকুর। তার মতো শিয়াল হতে পারা মহাসৌভাগ্যের ব্যাপার। তুমি রওনা হও, তোমাকে দেরি করিয়ে দিলাম। হুমায়ুন আছেন সিন্ধুর নাদান দুর্গে। এই দুর্গের প্রধান উছি বেগম দুর্গ হুমায়ুনের হাতে ছেড়ে দিয়েছেন। তিনি তার সৈন্যবাহিনী নিয়ে দুর্গের বাইরে অবস্থান নিয়েছেন। উছি বেগের উদ্দেশ্য পরিষ্কার না, এটা কি কৌশল্য হুমায়ুনকে বন্দির চেষ্টা? হামিদা বানু দুর্গের একটি কক্ষে বিশ্রাম নিচ্ছেন, এই বিশ্রাম তার জন্য প্রয়োজন ছিল। বৈরাম খার হাতে এখন সৈন্য সংখ্যা মাত্র 900, তবে এরা সবাই সুশিক্ষিত, 100 তীরন্দাজ আছে যাদের নিশান অব্যর্থ। বৈরাম খা দুর্গ প্রাচীরের বিশেষ বিশেষ জায়গায় তাদের বসিয়ে দিয়েছে। ঘৌষওয়ার বাহিনী দুর্গের মূল ফটকের কাছে রাখা আছে, পাথরের তৈরি দুর্গ হালকা কামান দেখেও কিছু করা যাবে না। উসি বেগের সঙ্গে বৈরাম খা বৈঠক বসেছেন। উসি বেগের উদ্দেশ্য যদি ধরা যায়, উসি বেগ বরাবরই বলছেন, আমি একজন বিপদগ্রস্ত রাজ্যহারা মানুষকে সাহায্য করছি, এর বেশি কিছুই না। বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করতে দেখা যায়, কিন্তু রাজ্যহারা মানুষকে কেউ সাহায্য করে না। কেউ করে না তা ঠিক না, আমি তো করছি। আপনি কি পুরস্কারের আশায় এই কাজ করছেন? ভালো কাজ পুরস্কারের লোভে কেউ করে না। আপনার মহানুভবতায় আমি মুগ্ধ, কোনো এক শুভক্ষণে সম্রাট হুমায়ুন নিশ্চয়ই আপনাকে পুরস্কৃত করবেন। আপনারা যতদিন ইচ্ছা এই দুর্গে থাকবেন, দুর্গের রসদ নেই, পানি নেই, আমি ব্যবস্থা করছি। হাম্মামখানায় কিছু পানি আছে, তাতে আজকের রাতটা চলবে, ভোর হোক সব ব্যবস্থা করব। হাম্মামখানায় পানি পাওয়া গেল না, হাম্মামখানার কল খোলা, সব পানি বের হয়ে গেছে, দুর্গের রসদ ঘর শূন্য, একদানা চাল বা গম পাওয়া গেল না। বৈরাম খা প্রমাদ গুনলেন, তিনি নিশ্চিত উসি বেগের উদ্দেশ্য ভালো না। ভোরবেলা রসদ বা পানি কোনোটাই এলো না, পানি শূন্য অবস্থায় সারাদিন কাটল। জহর আফতাবচির সংগ্রহে 2 মশক পানি আছে, হুমায়ুনের প্রয়োজন মিটবে, কিন্তু অন্যদের কি হবে? বৈরাম খা উসি বেগের সঙ্গে বিশেষ বৈঠকের ব্যবস্থা করলেন। উসি বেগ দুর্গের ভেতর আসতে রাজি হলেন না, বৈঠক হবে উসি বেগের তাঁবুতে। বৈরাম খা তাতেই রাজি, নিরস্ত্র অবস্থায় তিনি উসি বেগের তাঁবুতে ঢুকলেন। সম্রাট পত্নী হামিদা বানু সন্তান সম্ভবা, তিনি অসুস্থ, প্রবল জ্বরে কাতর। শুনে দুঃখিত হলাম, আমার সঙ্গে কোনো চিকিৎসক নেই, থাকলে পাঠিয়ে দিতাম। দুর্গে পানি নেই, খাবার নেই, আমি এ বিষয়ে কিছু করতে পারছি না, চেষ্টা করেও সংগ্রহ করতে পারিনি, আমাদেরও খাদ্য পানির সংকট। বাচ্চা, হুমায়ুন আপনার কাছে একটা প্রস্তাব উপস্থিত করতে আমাকে বলেছেন, তিনি নিজ পত্নীর অবস্থা দেখি এমনটা প্রস্তাব করেছেন। ওনার সঙ্গে একটি বহুমূল্যবান রত্ন আছে, রত্নটি আপনি উপহার হিসেবে পাবেন। রত্নটির নাম কি? কোহিনূর। হ্যাঁ, আপনি খোঁজখবর ভালোই রাখেন, দুর্গ প্রধান না হয়ে আপনার রাজ্যপ্রধান হওয়া উচিত ছিল। সম্রাটের একটি শর্ত আছে। শর্ত দেওয়ার মতো অবস্থা আপনার সম্রাট নেই, তারপরেও শুনি। আপনি আমাদের সিন্ধু নদ পার হওয়ার ব্যবস্থা করে দেবেন, পানি এবং রসদ সরবরাহ করবেন। কোহিনূর কখন পাব? পানি এবং রসদ নিয়ে আপনার লোকজন ঢুকবে, তাদের সঙ্গে আপনিও দুর্গে ঢুকবেন, তখনই আপনার হাতে কোহিনূর দিয়ে দেওয়া হবে। আপনি কি রত্ন চেনেন? না,
তাহলে কি করে বুঝবেন এটি মহামূল্যবান কোহিনূর? আমার এখানে একজন রত্ন ব্যবসায়ী আছে, সে চিনবে। আপনি তাহলে আগে থেকেই প্রস্তুত, কোহিনূরের জন্যই কাণ্ড করেছেন? আপনার অনুমান সঠিক, কোহিনূর আগে আমার হাতে পৌঁছতে হবে। পানি এবং রসদ পাথর হাতে পাওয়ার পর সরবরাহ করা হবে। পাথর আপনি নিজে নেবেন নাকি আমাকে নিয়ে আসতে হবে? আপনি নিয়ে আসবেন, রত্ন ব্যবসায়ী আপনার সঙ্গে যাবে, সে রত্ন ঠিক আছে কিনা দেখে নেবে। রত্ন ব্যবসায়ীকে আমার সঙ্গে দিন, আমি পাথর নিয়ে ফিরছি। আমাকে কিছু সময় দিতে হবে, কোহিনূর বিশেষ জায়গায় লুকানো খুঁজে বের করতে সময় নেবে, বিলম্ব হলে সমস্যা নেই। রত্নবণিকের নাম মহাবীর, সে জাতিতে জৈন পরম অহিংস। মুখে নাকে পাতলা কাপড় পরে রাখে, যেন মশা মাছি নাকে মুখে ঢুকে মারা না যায়। মাটির দিকে তাকিয়ে হাঁটে, যেন পায়ের নিচে পড়ে পিঁপড়ে মারা না যায়। রত্নবণিককে দুর্গে ঢুকে দুর্গের দরজা বন্ধ করে দেওয়া হলো। আমরা যে মহাবিপদে পড়েছি তা কি বুঝতে পারছেন আপনি? আমি ব্যবসায়ী মানুষ, এইসব কিছু বুঝি না। কোহিনূর আমাকে দেখাবেন, আমি বলবো আসল জিনিস কিংবা নকল, আমার কাজ শেষ। আপনি মন দিয়ে আমার কথা শুনুন, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো আহত ব্যাঘ্র, আমি সেই আহত ব্যাঘ্র। খা সাহেব, গেট খুলে দেন, আমি অহিংস মানুষ, পিঁপড়া পর্যন্ত মারি না। আপনাকে পিঁপড়া মারতে হবে না, খামাখা পিঁপড়া কেন মারবেন? আপনি দেখবেন আমরা কি করে মানুষ মারি। খা সাহেব, গেট খুলে দেন। এক্ষুনি গেট খুলে দেব, আমরা দুজন গেট দিয়ে বের হব। আমার হাতে থাকবে রেশমি রুমালের ভেতর সাধারণ একখণ্ড পাথর। আমি রুমাল উঁচু করে উসি বেগের তাঁবুর দিকে এগুতে থাকব। উসি বেগ তাঁবু থেকে ছুটে আসবে, আর তখনই আমার তীরন্দাজরা তাকে মারবে। উসি বেগের মৃত্যু বিষয়ে নিশ্চিত হওয়ার পর আমার ঘোড়সওয়ার বাহিনী রওনা হবে, কিছুক্ষণ যুদ্ধ হবে, আপনি মানুষের মৃত্যু দেখবেন। আপনার লোক যখন তীর ছুড়বে সেই তীর তো আমার গায়েও লাগতে পারে, সম্ভাবনা আছে। তবে আমার তীরন্দাজদের হাতের নিশানা ভালো, তাদের উপর ভরসা রাখতে পারেন আপনি। পরের অংশ সংক্ষিপ্ত। উসি বেগ প্রথম তীরের আঘাতেই ধরাশায়ী হলেন, তার দলের লোকদের হতভম্ব ভাব কাটার আগেই বৈরাম খার বাহিনী বের হয়ে এলো। ভারতবর্ষের সেনাপতির মৃত্যু মানে যুদ্ধে পরাজয়। উসি বেগের লোকজন পালাতে শুরু করেছে। বৈরাম খার জন্য একটি ঘোড়া এবং তরবারি নিয়ে আসা হয়েছে। বৈরাম খা লাফ দিয়ে ঘোড়ায় উঠতে যুদ্ধ শেষ। হুমায়ুন তার বাহিনী নিয়ে নির্বিঘ্নে সিন্ধু নদ পার হলেন। উসি বেগের সৈন্যদের কাছ থেকে পাওয়া রসদ এবং পানির এখন আর অভাব নেই। হামিদা বানুকে নৌকায় শুয়ে রাখা হয়েছে। তিনি একবার বললেন, আমরা কোথায়? সিন্ধু নদ পার হচ্ছি। পানি খাব। যত ইচ্ছা পানি খাও, পানির অভাব নেই। মহাবীর তীরবিদ্ধ হয়নি, সে বৈরাম খার সঙ্গে আলাদা নৌকায় উঠেছে। মহাবীর বৈরাম খার দিকে তাকিয়ে বলল, আমার নাম মহাবীর, কিন্তু আপনি সত্যি মহাবীর এবং অতি বিচক্ষণ। মানুষ মারা দেখে মজা পেয়েছেন? এইসব কি বলেন, আমরা অহিংস জাতি, পিঁপড়া পর্যন্ত মারি না। আপনি আমাদের সঙ্গে জুটেছেন কি জন্যে? কোহিনূর হীরা এক নজর দেখে জীবন সার্থক করার ইচ্ছা, সুযোগ কি পাবো? অবশ্যই পাবেন, তবে আগে কয়েকটা পিঁপড়া মারতে হবে, পারবেন? একটা পিঁপড়া মারতে রাজি আছি, এর বেশি পারবো না। পিঁপড়া মারতে হবে না, পিঁপড়া মারা ছাড়াই আপনাকে কোহিনূর দেখাবো। তবে কোহিনূর সামান্য পাথর ছাড়া কিছু না, জীবন্ত সঠিক মানুষ হলো আসল কোহিনূর। পেছনের নৌকার দিকে তাকান, রাজ্যহারা সম্রাট হুমায়ুন স্ত্রীর হাত ধরে বসে আছেন, উনি আসল কোহিনূর, দেখেছেন? আপনারা যাচ্ছেন কোথায়? শুধুমাত্র নদী জানে সে কোন দিকে যাচ্ছে, তার যাত্রা সমুদ্রের দিকে। মানুষ নদী না বলে সে কোন দিকে যাচ্ছে তা জানে না। আপনার সাহস এবং বীরত্ব দেখে আমি মুগ্ধ হয়েছি, আমি আপনাকে সাহায্য করতে চাই। আমি অর্থের যোগান দেব, আপনি সৈন্য সংগ্রহ করবেন। সৈন্য হচ্ছে তীর্থের কাক, ভাত ছিটালেই আসে। অর্থের বিনিময়ে আপনাকে কোহিনূর দিতে হবে? হ্যাঁ। শুনুন মহাবীর, কোহিনূর বিক্রি হয় না, এটা উপহার হিসেবে পাওয়া যায় কিংবা তলোয়ারের সাহায্যে কেড়ে নিতে হয়। আর কথা না বলে নদীর শোভা দেখুন। প্রেতজনের হাত থেকে নিজেকে সুরক্ষার ব্যবস্থা আচার্য হরিশঙ্কর করেছেন। তান্ত্রিকের কাছ থেকে রাম কবচ নিয়েছেন, গলায় পরেছেন অষ্টধাতু রক্ষা কবচ। তার বিছানার নিচে সরিষা দানা, দরজায় ঝুলছে লোহার শিকল। প্রেতজনী সরিষা এবং লোহা ভয় পায়, তারা আগুনও ভয় পায়। প্রেতজনীর হাত থেকে ব্যাপক সুরক্ষা গ্রহণের ফল ফলেছে। হরিশঙ্কর এখন আর খাটের উপর আকিকা বেগমকে পা ঝুলতে বসে থাকতে দেখেন না। হরিশঙ্কর ধর্মকর্মে ব্যাপক মনোযোগ দিয়েছেন, ভোরবেলা গঙ্গা স্নান করেন, গঙ্গায় বুক পর্যন্ত ডুবিয়ে সূর্য প্রণাম দিয়ে দিন শুরু করেন, মন্দিরে মন্দিরে ঘোরেন,
সাধুসন্তদের ধর্ম উপদেশ শোনেন, দুপুরে কাক ভোজন করান। সন্ধ্যার পর হরিনাম শোনার পালা। হরির পবিত্র নাম সোনার মধ্যেও পূর্ণ। তবে তিনি শারীরিকভাবে খানিকটা অচল হয়ে পড়েছেন। তার বাম পায়ের জায়গায় জায়গায় কালো হয়ে ফুলেছে। ব্যথা বেদনা নেই, তবে স্পর্শানুভূতিও নেই। কাশির পথে পথে কুষ্ঠরোগীর ছালাগায়ে বসে থাকে, তাদের সামনে থাকে ভিক্ষাপ্রার্থ। কুষ্ঠরোগীদের কারোর কারোর হাত এবং পায়ের আঙুল পচে গলে হাড় বের হয়ে পড়েছে, সেখানে মাছি ভনভন করে। এই দৃশ্য হরিশঙ্করের সহ্য হয় না। তিনি নিয়মিত কাক ভোজন করালেও কুষ্ঠরোগীদের প্রতি কোনো দয়া দেখান না। কুষ্ঠরোগীরা অভিশপ্ত, তাদের দয়া করলে পূর্ণ অর্জন হয় না। আজ শনিবার অমাবস্যা, কালীপূজার রাত শাক্তদের। অন্যরা এই সময় গভীর রাত পর্যন্ত বাইরে থাকবে না, এটাই বিধি। দরজা খুলে হরিশঙ্কর হতভম্ব। আকিকা বেগম খাটে পা ঝুলিয়ে বসে আছে। আকিকা বেগমের পাশে তার বান্ধবী অম্বা, দুজনের মুখ হাসি হাসি। অম্বা অপরিচিত জনের মতো করে বলল, কেমন আছেন? হরিশঙ্কর মনে মনে রাম নাম জপ করতে লাগলেন। প্রেজনের প্রশ্নের জবাব দিতে নেই, জবাব দিলে তারা পেয়ে বসে। আপনার পায়ে কি হয়েছে, কুষ্ঠ? কুষ্ঠ কেন হবে, বাত হয়েছে। অমাবস্যা পূর্ণিমায় বাতের ব্যথা বাড়ে, আজ অমাবস্যা। প্রেজনের সঙ্গে কথাবার্তায় জড়তা নেই, এই সত্য জেনেও হরিশঙ্কর কথাবার্তা শুরু করেছেন। আকিকা বেগম বলল, আমার বাবা দিল্লির সম্রাট বাদশাহ হুমায়ুন কোথায়? আমি জানি না। আপনি কেন জানেন না? হরিশঙ্কর মূর্ছিত হয়ে পড়ে গেলেন। হুমায়ুন আছে যোধপুর রাজ্যের সীমানায় একটি পরিত্যক্ত গ্রামে। গ্রামের নাম ভকুর। সেই সময় মাঝে মাঝে কিছু জনপদ পরিত্যক্ত হতো। ডাকাতের আক্রমণ, পাশের কোনো রাজ্যের রসদ সংগ্রহ অভিযানের কারণে এটা ঘটত। মহামারী তো আছে। হামিদাবানু একটি মাটির ঘরের বারান্দায় দেয়ালে হেলান দিয়ে ক্লান্ত ভঙ্গিতে বসে আছেন। একটু দূরে মশাল জ্বালানো হয়েছে, মশাল ঘিরে পোকা নাচানাচি করছে। হামিদাবানু পোকাদের খেলা দেখছেন। রাতের খাবার হিসেবে লবণ দিয়ে গম সিদ্ধ করা হয়েছে। ভগ্নহৃদয় হুমায়ুন অন্য আরেকটি ঘরের বারান্দায় আফিম খাচ্ছেন। তার সৈন্যদের বেশিরভাগ তাকে ছেড়ে গেছে, বৈরাম খাঁ ছাড়িয়ে দিয়েছেন, কারণ তাদের বেতন দেওয়ার মতো সামর্থ্য হুমায়ুনের নেই। আমিরদের মধ্যে পাঁচজন এখনও আছে। হুমায়ুন দূর থেকে লক্ষ্য করলেন হামিদাবানু কী যেন খাচ্ছেন, বেশ আরাম করে চিবিয়ে খাওয়া। হামিদাবানুর সঙ্গে তেমন কোনো খাবার নেই। কী খাচ্ছ? খুব বেদানা খেতে ইচ্ছা করছিল, তাই বেদানা খাচ্ছি। বেদানা কোথায় পেলে? কোথাও পাইনি, কল্পনায় খাচ্ছি। হুমায়ুন দুঃখিত হয়ে লক্ষ্য করলেন হামিদাবানু কল্পনার বেদানা ভেঙে দানা মুখে দেওয়ার ভঙ্গি করছে। জাহাপনা, বেদানা খুব মিষ্টি, কয়েকটা দানা খেয়ে দেখবেন। এই ছেলে খেলার কোনো মানে হয়? ছেলে খেলা ছাড়া আমাদের এখন কি আর আছে? হুমায়ুন মাথা নিচু করে স্ত্রীর সামনে থেকে বের হয়ে গেলেন। তখন একটা বিস্ময়কর ঘটনা ঘটল। সম্রাট হুমায়ুনের সব জীবনীকার এই ঘটনার উল্লেখ করছেন। হুমায়ুন স্ত্রীর সামনে থেকে বের হয়ে কিছুদূর এগুতেই অপরিচিত এক লোক তাকে কুর্নিশ করল। আপনি কে? আমি দুর্ভাগ্যতারিত এক ব্যবসায়ী, ডাকাতরা আমার সর্বস্ব নিয়ে গেছে, এখানে আগুন জ্বলছে দেখে এসেছি। আমি তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত। আমি আপনার চেয়ে খুব ভালো অবস্থায় নেই, তৃষ্ণা নিবারণ করুন। খাদ্য প্রস্তুত হচ্ছে, আমাদের সঙ্গে খাদ্য গ্রহণ করুন। বণিক বলল, আমার কাছে কিছু নেই যা দিয়ে একজন সম্রাটকে সম্মান জানানো যায়। আমার সঙ্গে বড় একটা বেদানা আছে, যদি গ্রহণ করেন। বণিক থলি থেকে বিশালাকৃতির একটা বেদানা বের করল, পেকে লাল টুকটুক করছে। হামিদাবানু হাতে বেদানা পেয়ে অবাক হলেন। বেদানা কোথায় পেলেন? আমি হিন্দুস্থানের সম্রাট, আমার স্ত্রীর বেদানা খেতে ইচ্ছা করছে, আমি সামান্য একটা বেদানা জোগাড় করতে পারবো না? যোধপুরের রাজা মালদেবের কাছে শেরশাহর পুত্র জালাল খা একটি গোপন পত্র পাঠিয়েছেন। পত্রের বিষয় এক সময়কার দিল্লির সম্রাট হুমায়ুন। জালাল খা লিখেছেন, যোধপুরকে আমরা আমাদের বন্ধু রাজ্য বলে গণ্য করি। বন্ধুত্ব কখনো এক পরীক্ষার বিষয় নয়। আপনি আমাদের সম্পর্কে কি ভাবছেন তা জানা প্রয়োজন। আমাদের শক্তি সামর্থ্যের প্রমাণ আপনার চোখের সামনেই আছে। এক সময়কার ক্ষমতাধর মোগল সম্রাট আজ প্রাণ ভয়ে পথে প্রান্তরে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। আমরা আশা করি আপনি যেভাবেই হোক পলাতক হুমায়ুনকে খুঁজে বের করবেন, আমন্ত্রণ জানিয়ে নিজ রাজ্যে নিয়ে আসবেন। তার কাছে মহামূল্যবান হীরক কোহিনূর আছে, আপনি এই হীরকখণ্ড রেখে দেবেন। রত্নের উপর আমার পিতা বা আমার কোনো মোহ নেই,
আমরা হুমায়ুনকে জীবিত অবস্থায় চাই। আপনাকে যা জানানোর আমরা স্পষ্ট ভাষায় জানালাম, আপনি কি করবেন তা আপনার বিবেচ্য। আপনার অবগতির জন্য জানাচ্ছি হুমায়ুনের সব ভাইয়েরা আমাদের সঙ্গে আছে। ইতি জালাল খা। মির্জা কামরানের কাছে তার বোন গুলবদন বেগম এসেছে, তার হাতে কারুকার্যময় রূপার থালায় মিষ্টান্ন। গুলবদন বলল, ভাই মিষ্টি খাও। মিষ্টি খাওয়ার মতো বিশেষ কোনো ঘটনা কি ঘটেছে? রাজপুরুষদের মিষ্টান্ন খেতে বিশেষ কোনো ঘটনার প্রয়োজন পড়ে না, তারপরেও ছোট্ট একটা উপলক্ষ আছে। উপলক্ষটা কি? আমি ভাই হুমায়ুনের মঙ্গল কামনা করে কোরআন খতম এবং দোয়া ইউনুস খতম দিয়েছি। এই মিষ্টান্ন আমার নিজের হাতে বানানো। দোয়া দরুদে কি ভাগ্য পরিবর্তন হয়? তোমার আদরের ভাইয়ের জন্য অনেকেই প্রার্থনা করছে, তার মধ্যে আমার নিজের মাও আছেন, ওনার ভাগ্য কি বদলেছে? আল্লাপাক যখন চাইবেন তখন ভাগ্য বদলাবে, তার আগে না। তারপরে আমরা প্রার্থনা করি নিজেদের মনের শান্তির জন্যে। তোমার বানানো মিষ্টান্নের একটি খেলে যদি তোমার মন শান্ত হয় তাহলে আমি মিষ্টি অবশ্যই খাব। তোমার হাদরের ভাইয়ের বর্তমান অবস্থা জানতে চাও? সে সম্পূর্ণ আশাহত, সে মক্কা শরীফে চলে যেতে চাইছে। তার এই সিদ্ধান্ত ভালো, শেষ বয়সে মক্কা শরীফে সন্ন্যাস জীবন। আপনাকে এই খবর কে দিল? তার দল ত্যাগে আমাদের একজন আমার কাছে আশ্রয় নিয়েছেন। আমি আমার ভাইকে একটি চিঠি লিখেছি, কোনোভাবে কি এই চিঠি তার কাছে পৌঁছানো সম্ভব? না। আপনার নিজের হাতেও তো তিনি ধরা পড়তে পারেন, তখন কি তাকে পত্রটা দেয়া যায় না? ওনাকে ধরার জন্য আপনি অভিযানে যাচ্ছেন এই খবরটা আমি জানি, চিঠিটা দিই সঙ্গে রাখুন। চিঠিতে কি লেখা? খোলা চিঠি, আপনি ইচ্ছা করলে পড়ে দেখতে পারেন। বোন ভাইকে সান্ত্বনা দিয়ে লিখেছে, আনবো? আনো। হুমায়ুনকে লেখা গুলবদনের পত্র। আমার প্রাণের চেয়ে প্রিয়, আমার নয়নের নয়ন ভাই, আপনার এই বোন আপনার জন্য সারাক্ষণ প্রার্থনা করে যাচ্ছে, তার দিবস এবং রজনী আপনার করুণা কামনায় নিবেদিত। এই চিঠি যদি আপনার হাতে না পৌঁছায় তাহলে বুঝতে হবে আল্লাপাক আপনার প্রতি করুণা করেননি। আমরা সবাই তার ইচ্ছার অধীনে, ভাগ্যকে স্বীকার করে নেওয়া ছাড়া আমাদের কিছুই করার নেই। আপনার কোমল মুখ একবার না দেখে যদি আমার মৃত্যু হয় তা হবে আমার জন্য সপ্ত নরকের অভিশাপ। চিঠির অনেক লেখাতে আপনার কাছে অস্পষ্ট লাগবে, আমার চোখের জলের কারণে এটা ঘটেছে। এই হতভাগ্য বোনের ভাইকে দেওয়ার মতো চোখের জল ছাড়া আর কিছুই নেই। গুলবদন। জহর আফতাবজি, সম্রাট হুমায়ুনের ব্যক্তিগত পানিবাহক, তার লেখা তাস্কিরুতান ওয়াকিয়াতে গ্রন্থে রাজ্যহারা হুমায়ুনের সেই সময়ের কিছু করুণ চিত্র আছে। দ্বিপ্রহরে যাত্রা শুরু হলো, সেদিনের অবশিষ্ট দুই প্রহর, রাত্রির চার প্রহর এবং পরদিনের তিন প্রহর বেলা পর্যন্ত কাফেলাকে অব্যাহতভাবে চলতে হলো। দিনের মাত্র এক প্রহর অবশিষ্ট ছিল। লোকেরা হয়রান পেরেশান হয়ে চারদিকে পানির খোঁজ করতে লাগলো। এই সময় একটি মরুদ্বীপ নজরে পড়ল, সেখানে পানি ভর্তি একটি জলাশয় দেখা গেল। পানির অভাবে সেদিন অনেকেই মারা গিয়েছিলেন। জহর আফতাবজির গ্রন্থে জানা যায় তাদেরকে সেখানেই দাফনের ব্যবস্থা করা হয়। ক্যামব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটিতে লেখা হয়েছে, মরুপথের এ সফরে পানির অভাবে সম্রাট দলের বহু লোক মৃত্যুমুখে পতিত হয়। মরুভূমির তীব্র দাবদাহ, বাতাসের সঙ্গে আগুন ছুটছে এমন অবস্থা। হামিদা বানু খেজুর গাছের নিচে বসে আছেন। খেজুর গাছ ছায়া দায়নি বৃক্ষ না, রোদে হামিদা বানুর শরীর পুড়ে যাচ্ছে। একটু দূরে হুমায়ুনের লোকজন বালি সরিয়ে মরুকূপের সন্ধান করছে। আজ দিনের মতো পানি আছে, রাতে পানি লাগবে। হুমায়ুন কিছুক্ষণ কূপের বালি সরানো দেখলেন। কূপের বালি এখন ভেজা ভেজা, এর অর্থ হয়তো পানি পাওয়া যাবে। স্ত্রীকে এই আনন্দ সংবাদ দেওয়ার জন্য হুমায়ুন হামিদা বানুর কাছে গেলেন। তিনি কিছু বলার আগেই হামিদা বানু বললেন, একদিন আমার খুব বেদানা খেতে ইচ্ছা করছিল, আপনি বেদানার ব্যবস্থা করেছিলেন। আজ আমার দুটাই ইচ্ছা। কি ইচ্ছা? প্রথম ইচ্ছা আমি স্নান করব, কতদিন গায়ে পানি দেই না, শরীর থেকে বিষাক্ত দুর্গন্ধ আসছে। দ্বিতীয় ইচ্ছা আস্ত একটা তরমুজ আমি একা হাম হাম করে খাব। এই দুইটা ইচ্ছা পূরণ করতে না পারলে তৃতীয় ইচ্ছা অবশ্যই পূর্ণ করতে হবে। আপনি আমার পাশে হাত ধরে বসে থাকবেন, রোদে দাঁড়িয়ে কূপের বালি তোলার দর তদারকির কিছুই নেই। হুমায়ুন স্ত্রীর পাশে বসেছেন। তখনই খবর এলো যোধপুরের রাজা মালদেব দূত পাঠিয়েছেন, দূত সঙ্গে উপহার নিয়ে এসেছেন। উপহারের মধ্যে আছে 30 মশক সুপেয় পানি, হুমায়ুনের পছন্দের ফল তরমুজ এবং হামিদা বানুর সেবার জন্য একজন বাদী যে সন্তান প্রসবের জটিল বিষয়টাও অভিজ্ঞ। হুমায়ুন 4 মশক পানি হামিদা বানুর স্নানের জন্য বরাদ্দ করলেন, তরমুজ আলাদা করা হলো। মালদেবের দূত হুমায়ুনকে কুর্নিশ করে বললেন,
রাজা মালদেব তার রাজ্যে আপনাকে নিমন্ত্রণ করেছেন। আপনি যতদিন ইচ্ছা মালদেবের আতিথ্য গ্রহণ করবেন। শেরশাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চাইলে আপনাকে সব রকম সামরিক সাহায্য দেওয়া হবে। দূত বলল, আপনার আগমনের সুসংবাদ আমি রাজা মালদেবকে জানাতে এক্ষুনি রওনা হব। আপনার স্ত্রী অসুস্থ, আপনি ধীরে সুস্থে আসুন। হুমায়ুন দূতকে উপহার দিলেন রত্ন বসানো একটি খঞ্জর। হামিদা বানুর সেবার জন্যে যে বাদি পাঠানো হয়েছে তার নাম মিশা। রুক্ষ কঠিন চেহারা, চোখে মায়ার লেশমাত্র নেই। মালদেবের দূতের প্রস্থানের পরপরই মিশা হামিদা বানুকে বলল, আপনি আপনার স্বামীকে বলুন তিনি যেন কিছুতেই মালদেবের কাছে না যান। সেখানে শেরশার লোকজন বসে আছেন, আমাদের উচিত এক মুহূর্ত সময় নষ্ট না করে অমরকোটের দিকে রওনা হওয়া। অমরকোটের রাজার বয়স অল্প এবং তিনি দয়ালু। তুমি মালদেবের পাঠানো বাদী, তুমি তাকে সাহায্য করবে? আমাদের সাহায্য করতে চাচ্ছ না কেন? আমি রাজপুত নারী, সম্রাট হুমায়ুন রাজপুত রানী কর্ণাবতীর জন্য কী করেছিলেন সেই গল্প জানি। আমি একজন বীরের পক্ষ নেব নাকি কুচক্রি কালপুরুষের মালদেবের পক্ষ নেব? আমি স্নান করব, তরমুজ খাব, তারপর রওনা হব। না, আমাদের হাতে সময় নেই। হুমায়ুন অমরকোটে এসেছেন শুনে অমরকোটের রাজা নিজে তাকে অভ্যর্থনা করতে এগিয়ে এলেন। রাজকীয় পন্থায় কুর্নিশ করতে করতে বললেন, আমার পিতা জীবিত থাকলে তিনি নিজে এসে আপনাকে নিয়ে যেতেন, তিনি গত বছর যুদ্ধে নিহত হয়েছেন। আপনি হোসেনের পুত্র, আপনার পিতার মৃত্যু সংবাদে আমি ব্যথিত হলাম। আমি ব্যথিত হচ্ছি আপনার দৈন্যদশা দেখে। আমাকে দেখে কেউ ব্যথিত হলে আমি নিতে পারি, কেউ করুণা দেখালে সেটা নিতে পারি না। আপনাকে করুণা করার স্পর্ধা আমার নেই। আমি অতি বিনয়ের সঙ্গে বলছি, আপনার স্ত্রীর সন্তান না হওয়া পর্যন্ত আপনি অমরকোটে থাকবেন। আমার পক্ষে সম্ভব সব সুযোগ সুবিধা আপনি পাবেন। আপনার প্রতি আমার এই বাদন্যতার কারণ জানতে পারি? আমি যা করছি আমার বাবা বেঁচে থাকলে তাই করতেন। বাহাদুর শাহর বিরুদ্ধে যুদ্ধ করার সময় আমার বাবা আপনার সঙ্গে ছিলেন। আপনাকে আন্তরিক ধন্যবাদ। পরম করুণাময়ের করুণ ধারা আপনার ওপর বর্ষিত হোক, এই শুভকামনা। অমরকোটের হাম্মামখানায় হামিদা বানু গলা পর্যন্ত পানিতে ডুবে বসে আছেন। মিশা তার গা ঢলে দিচ্ছে। হাম্মাম ঘরেই কাটা তরমুজ রাখা আছে। হামিদা বানুর দৃষ্টি সেদিকে যতবার যাচ্ছে ততবারই তার চোখ ভিজে উঠছে। তার পেটের সন্তান খুব নড়াচড়া করছে। অকরুণ এই পৃথিবীতে আসার জন্য এসে ব্যস্ত হয়েছে। 15 অক্টোবর 1542 সালেই অমরকোটেই হামিদা বানু একটি পুত্র সন্তানের জন্ম দেন। তার নাম রাখা হয় আকবর। পৃথিবীর ইতিহাসে আকবর তার স্থান করে নেন আকবর দ্য গ্রেট হিসেবে। আকবরের জন্মের তারিখ নিয়ে বিতর্ক আছে। আবুল ফজলের দেয়া তারিখের সঙ্গে জহর আফতাবচির তারিখের মিল আছে। জহর আকবরের জন্মের সময় উপস্থিত ছিলেন। তার দেওয়া তারিখ সঠিক হওয়ার কথা। বলা হয়ে থাকে জাদুটোনার হাত থেকে রক্ষার জন্য আকবরের আসল জন্মক্ষণ গোপন রাখা হয়েছে। হুমায়ুন জাদুটোনায় প্রবল বিশ্বাসী ছিলেন। পুত্র সন্তানের জন্মসংবাদ হুমায়ুনকে দেন জহর আফতাবচি। হুমায়ুন আফতাবচিকে বলেন, তোমার কাছে আমি যে মৃগ নাভিটি গচ্ছিত রেখেছি সেটা নিয়ে আসো, আর একটা ছুরি আনো। জহর আদেশ পালন করলেন। হুমায়ুন নিজের হাতে মৃগনাভি ভাগ করে তার সঙ্গী আমিরদের হাতে দিয়ে বললেন, আজ আমার চরম দুঃসময়, আমি পুত্রের জন্মের আনন্দ করব। আপনাদের সবাইকে উপহার দেব সে সামর্থ্য আমার নেই। মৃগনাভির একটি করে টুকরো আপনাদের দিলাম। আপনারা প্রার্থনা করুন যেন আমার পুত্রের যশ মৃগনাভির সৌরভের মতো ছড়িয়ে পড়ে। কান্দাহার দুর্গে মির্জা হিন্দলকে গৃহবন্দী করা হয়েছে। কামরানের হঠাৎ ধারণা হয়েছে তার এই ভাই হুমায়ুনের প্রতি অনুগত, সুযোগ পেলেই সে হুমায়ুনের সঙ্গে যোগ দেবে। হিন্দালকে ভয় দেখানোর জন্য কামরান 4 জন সাধারণ প্রজাকে ধরে নিয়ে ঘোষণা করলেন, এরা হুমায়ুনের প্রতি অনুরক্ত, শাস্তি হিসেবে এদের চোখ উৎপাটন করা হবে। চোখ উৎপাটনের এই কাজটা করবে সে নিজে। তাই করা হলো। চোখ উৎপাটিত 4 জনকে রাখা হলো মির্জা হিন্দালের আশেপাশে। কামরান মির্জা আশকারিকে পাঠালেন হুমায়ুনকে ধরে আনার জন্য। জানুয়ারি মাসের শুরু, শিশুপুত্র এবং সঙ্গীদের নিয়ে হুমায়ুন আবার পথে নেমেছেন। খবর পেয়েছেন জালাল খান নিজে তার বাহিনী নিয়ে এগিয়ে আসছেন। পথে নামা ছাড়া উপায় কী? প্রচণ্ড ঠান্ডা। শিশুপুত্রকে বুকে জড়িয়ে হামিদা বানু স্বামীর পাশে পাশে যাচ্ছেন। পশ্চিম দিক থেকে বাতাসের ঝাপটা আসছে, ঘোড়া সেদিকেই যাচ্ছে। আমি জানতে চাই আমি কোথায় যাচ্ছি। হুমায়ুন জবাব দিলেন না, কারণ তার কাছে জবাব নেই। হামিদা বানু বললেন, আর কিছুক্ষণ এভাবে চললে আমার ছেলে শীতে জমে যাবে। হুমায়ুন যাত্রা বিরতির আদেশ দিলেন। তাঁবু খাটানো হয়েছে। শিশুপুত্রকে বুকে নিয়ে হামিদা বানু তাঁবুর ভেতর ঢুকছেন।
তাঁবুর সামনে আগুন করা হয়েছে। মানুষের ভয়ে সে এখন আর ভীত না। হুমায়ুন অনেকখানি সরে পাখিকে জায়গা করে দিলেন। তখনই খবর এলো হুমায়ুনের ভাই মির্জা আসকার এই বিশাল বাহিনী নিয়ে হুমায়ুনকে ধরে নিয়ে জিতে আসছেন। হুমায়ুন হামিদা বানুকে সঙ্গে নিয়ে সঙ্গীদের নিয়ে পালিয়ে গেলেন। তাঁবুর ভেতর আছে শিশু আকবর এবং ধাই মিশা। তাঁবুর বাইরে অপেক্ষা করছে জওহর আফতাবজি। হুমায়ুন জওহর আফতাবজিকে দায়িত্ব দিয়ে গেলেন সে যেন নিজের হাতে শিশু আকবরকে মির্জা আসকারির হাতে তুলে দেয় এবং শিশুর জীবন ভিক্ষা চায়। মির্জা আসকারি তাঁবুর সামনে উপস্থিত। তাঁবুর ভেতর থেকে শিশুর কান্নার আওয়াজ আসছে। তাঁবুর সামনে মাথা নিচু করে জওহর আফতাবজি দাঁড়িয়ে আছে। আসকারি বললেন, তাঁবুর ভেতরে কে? মহান সম্রাট হুমায়ুনের পুত্র শাহজাদা আকবর। হুমায়ুন কোথায়? আমি জানি না জনাব। কোন দিকে গেছেন এটা নিশ্চয়ই জানো? হ্যাঁ জানি, কিন্তু আপনাকে বলবো না। শিশুকে নিয়ে আসো। জনাব, আমি নিজের প্রাণের বিনিময়ে এই শিশুর জীবন ভিক্ষা চাচ্ছি। তোমাকে বলছি শিশুটিকে নিয়ে আসতে, হুকুম পালন করো। আসকারি শিশুকে নিয়ে কান্দাহার চলে গেলেন। কান্দাহার দুর্গে সুন্দর একটি নাটক অভিনীত হলো। আসকারি তার স্ত্রী ইনালা বেগমকে ডেকে পাঠিয়ে বললেন, এই শিশুটির নাম আকবর, তার বাবা মা তাকে ফেলে পালিয়ে গেছেন। এই শিশুটির সব দায়িত্ব তোমাকে দিলাম, সে যেন বাবা মার অভাব কোনোদিন বুঝতে না পারে। ইনাহা বেগম পরম মমতায় শিশু আকবরকে কোলে তুলে নিলেন। হুমায়ুন তুষার ঝরে পড়েছেন, ঘোড়া চলতে পারছে না। চারটা ঘোড়াকে গোল করে দাঁড় করিয়ে হুমায়ুন তার স্ত্রীকে নিয়ে মাঝখানে দাঁড়িয়ে আছেন। হঠাৎ হুমায়ুনকে চমকে দিয়ে হামিদা বানু শব্দ করে হেসে ফেললেন, হাসছ কেন? আমার ছেলেটা তাঁবুর ভেতর গরমে আরাম করে আছে, এইভাবে শান্তি লাগছে, শান্তির আনন্দেই হাসছি। এখন আমাকে একটা শের শোনান। তুমি কি পাগল হয়ে যাচ্ছ? শের না শুনলে পাগল হয়ে যাব। কাছেই কোথাও যেন আগুন জ্বলছে, এটা কি চোখের কোনো ভুল? মানুষ মরিচিকা দেখতে অভ্যস্ত, মরুভূমিতে পানির অভাব হলে চোখের সামনে নকল পানি দেখা যায়। শীতে পর্যদুস্ত হয়েছেন বলে কি নকল আগুন? জাহাপনা, আমি বৈরাম, জঙ্গলের ভেতর একটা ঘর পাওয়া গেছে, আমি আগুন জ্বালিয়েছি, আপনারা আসুন, খুব সাবধান, বরফ জমে সব পিচ্ছিল হয়ে আছে। হুমায়ুন স্ত্রীর হাত ধরে এগুচ্ছেন, যত দ্রুত সম্ভব আগুনের পাশে দাঁড়াতে হবে। হুমায়ুন হতাশ গলায় বললেন, হামিদা বানু, আমি এই জীবন আর টানতে পারছি না, সিদ্ধান্ত নিয়েছি সব ছেড়ে ছুড়ে পবিত্র মক্কা শরীফে চলে যাব। পরাজিত মানুষের মতো কথা বলছেন। আমি তো পরাজিত মানুষই, পারস্যের ভেতর দিয়ে আমি মক্কা চলে যাব, আমার সঙ্গে কাউকে যেতে দেব না, আমি একা যাব। বৈরাম খা, যাহাপনা, আমি আপনার কথা শুনছি, পারস্য সম্রাট কি তার রাজ্যের ভেতর দিয়ে আমাকে মক্কা যেতে দেবেন? অবশ্যই দেবেন, তবে এই চিন্তা আপাতত বন্ধ রাখুন, আসুন আগুনের পাশে যাই। পারস্য সম্রাট শাহ তামাশপো এবং রাজ্যহারা হুমায়ুন মুখোমুখি দাঁড়িয়ে আছেন। পারস্য সম্রাট তার জাকজমক দেখিয়ে হুমায়ুনকে অভিভূত করতে চাইছেন। অপূর্ব বেশভূষায় সজ্জিত খোজারা পুষ্পবৃষ্টি করল, সামরিক বাদ্যবাজনা হচ্ছে, ঘোষ সওয়ার বাহিনী সালাম জানিয়েছে, এগিয়ে আসছে হস্তি বাহিনী। শাহ তামাশপো বললেন, তৈমুরের বংশধর সম্রাট বাবরের পুত্র হিন্দুস্থানের অধিপতির এই দশা কেন? আমার ভাইদের কারণে, সিংহাসনে বসেই ভাইদের হত্যা করলেন না কেন? সবাইকে দিয়ে সব কিছু হয় না, সবাইকে দিয়ে সব কিছু হয় না বলেই কেউ সম্রাট, কেউ পথের ভিক্ষুক। আপনি আমার কাছে কি চান? আমি আপনার করুণা চাই না, আমি শুধু পারস্যের ভেতর দিয়ে মক্কা চলে যাওয়ার অনুমতি চাচ্ছি। আমি যতদূর জানি আপনি সুন্নি মতালম্বী, ঠিকই জানেন, আমার স্ত্রী হামিদা বানু সিয়া, আপনার স্ত্রী চাইলেই মক্কা যেতে পারবেন, আপনাকে মক্কা যেতে হলে সিয়া মতালম্বী হতে হবে। আপনি হয়তো জানেন না, আমি পারস্য সুন্নি মুক্ত করার পরিকল্পনা করেছি, যেসব সুন্নি সিয়া মতবাদ গ্রহণ করছে না তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমাদের নবীজি বিদায় হজের ভাষণে ধর্ম বিষয়ে সহনশীল হতে বলেছেন, এ ধরনের কোনো কথা হজরত আলী বলেননি। আমরা সিয়ারা হজরত আলীর মতামতকে অধিক গুরুত্ব দিয়ে থাকি। যাই হোক, এখন আমি ধর্ম বিষয়ে আলোচনায় উৎসাহী না, পথ পরিশ্রমে আপনি ক্লান্ত, ক্লান্তি দূর করুন। সন্ধ্যাবেলা আপনার সম্মানে রাজকীয় ভোজসভার আয়োজন করা হয়েছে, আপনার সিয়া মতবাদ গ্রহণ বিষয়ের আলোচনা তখন হবে। আপনার পরিধেয় বস্ত্রের যে অবস্থা তা পরে রাজকীয় ভোজসভায় যেতে পারবেন না, আপনার জন্য পোশাক সরবরাহ করা হবে। হুমায়ুন বিষণ্ণ মনে তার জন্য খাটানো তাঁবুতে ঢুকলেন। হামিদা বানুর জন্য আলাদা তাঁবু খাটানো হয়েছে,
তামাশপরহ হেরেমের নারীরা তার দেখভাল করছে। শাহ তামাশ নিজের তাঁবুতে বিশ্রাম নিচ্ছেন। তার সামনে দমিহ নামের পারস্যের বিখ্যাত সুরা। মাঝে মাঝে তিনি সুরার পাত্রে চুমুক দিচ্ছেন। বৈরাম খাঁকে ডেকে আনা হয়েছে। বৈরাম খাঁ তার সামনে দাঁড়িয়েছে, তাকে বসার অনুমতি দেওয়া হয়নি। আপনি হুমায়ুনের প্রধান সেনাপতি? জি আলাম্পনা। আপনাকে দেখে প্রধান সেনাপতি মনে হচ্ছে না, মনে হচ্ছে আপনি মেষপালক। আপনার কথায় সম্মানিত বোধ করছি। আমাদের নবীদের সবাই কোনো না কোনো পর্যায়ে মেষপালক ছিলেন। আপনি সিয়া মতালম্বী? জি জাহাপনা। আপনার মাথায় সিয়াদের লম্বা টুপি নেই কেন? মাথার চুলও তো সিয়াদের মতো কাটা না। রাজকীয় ভোজসভায় আপনি উপস্থিত থাকবেন, তখন যেন মাথায় সিয়াদের টুপি থাকে। এই কাজটা আমি মহান সম্রাট হুমায়ুনের অনুমতি ছাড়া করতে পারবো না। আপনার মহান সম্রাট হুমায়ুন নিজেই সিয়া টুপি পরে ভোজসভায় আসবেন। তাকে পরিধেয় বস্ত্রের সঙ্গে এই টুপিও পাঠানো হয়েছে। আমার সম্রাট ভোজসভাতে যদি মাথা ন্যাড়া করে আসেন, আমি মাথা ন্যাড়া করেই যাব। আপনার মতো এত অনুগত সেনাপ্রধানের কারণেই হয়তো হুমায়ুন সবকটে যুদ্ধ হেরেছেন। শুনেছি প্রাণে বাঁচার জন্য হুমায়ুনকে কয়েকবার পানিতেও ঝাঁপিয়ে পড়তে হয়েছে। তখন আপনি নিশ্চয়ই তার সঙ্গে সাঁতার কেটেছেন। এই সৌভাগ্য আমার হয়নি। ভোজসভায় পারস্য সম্রাজ্যের শান শকত দেখানোর সব চেষ্টাই শাহ তামাশ করেছেন। বিশাল তাঁবুতে ভোজসভা বসেছে, চারদিক আলো ঝলমল করছে, নর্তকী এবং বাদ্যযন্ত্রীরা প্রস্তুত। সম্রাটের ইশারা পেলেই গান বাজনা শুরু হবে। রান্না হচ্ছে দুটি আলাদা রন্ধনশালায়, একটিতে পারস্যের রান্না, অন্য রন্ধনশালায় হিন্দুস্থানি বাবুর্চি তৈরি করছে খোসকা পোলাও। শাহ তামাশ এবং হুমায়ুন মুখোমুখি বসেছে। হুমায়ুনের সঙ্গে তার চারজন আমির এবং বৈরাম খাঁ। হুমায়ুন শাহের মারফা পাঠানো সিয়া টুপি পরেননি। শাহ তাতে খুব অসন্তুষ্ট এমন মনে হচ্ছে না, বরং তাকে হাসি খুশি দেখাচ্ছে। শাহ বললেন, পারস্যের পক্ষ থেকে সামান্য উপহার, ভোজসভায় উপহার বিনিময়ের রেয়াজ আছে, তবে আপনার অবস্থা আমরা অনুমান করতে পারছি। আপনার কাছ থেকে উপহার হিসেবে শুভেচ্ছা পেলেই আমরা সন্তুষ্ট। শাহের উপস্থিত আমিররা এ কথায় হ্যাঁসচোক মাথা নাড়লেন। হুমায়ুন বললেন, মহামান্য শাহ, তামাশপের জন্য আমার পক্ষ থেকে সামান্য উপহার। এই উপহার গ্রহণ করলে আমি এবং আমার সঙ্গীরা আনন্দিত হবে। হুমায়ুন সবুজ রেশমি রুমালে ঢাকে একটি পাথর এগিয়ে দিলেন। শাহ তামাশ রুমাল খুলে তাকিয়ে রইলেন। শাহের আমিররাও কিছুকি দিচ্ছেন। তামাশ বললেন, এটাই কি সেই বিখ্যাত কোহিনূর? আলাম্পনা, এইটি সেই কোহিনূর যা তরবারি দিয়ে পেতে হয় অথবা ভালোবাসার উপহার হিসেবে পেতে হয়। শাহ তামাশপের নির্দেশে খাবার পরিবেশন শুরু হয়েছে। একই সঙ্গে নৃত্যগীতের আসর বসেছে। বাদ্যবাজনার সুর করুণ, কিন্তু নাচের ভঙ্গি উচ্ছল। হুমায়ুন মুগ্ধ হয়ে নাচ দেখছেন। শাহ তামাশ বললেন, এইসব নর্তকীকে আমি উপহার হিসেবে আপনাকে দিলাম। আপনার তাঁবুর পাশে এদের তাঁবু, আপনি ইচ্ছা করলেই নর্তকীদের ব্যবহার করতে পারবেন, তবে মক্কায় গেলে এদের নিয়ে যেতে পারবেন না। নিশিরাত পর্যন্ত পান ভোজন চলল। শাহ তামাশ পরদিন তার সঙ্গে বাঘ শিকারে যাওয়ার জন্য হুমায়ুনকে আমন্ত্রণ জানালেন। ভোজসভায় শিয়া প্রসঙ্গ আর উঠল না। মির্জা কামরান ভয়াবহ দুঃস্বপ্ন দেখে জেগে উঠেছেন। তার শরীর ঘামে ভেজা, পিপাসায় বুক ফেটে যাচ্ছে। মির্জা কামরান সুরাই ভর্তি পানি খেলেন, তাতেও তার তৃষ্ণা মিটল না। তিনি তৎক্ষণাৎ চিঠি লিখতে বসলেন। এই চিঠি যাবে পারস্য সম্রাট শাহ তামাশপর কাছে। মহান পারস্য সম্রাট, পৃথিবীর সূর্য, জগতের সৌন্দর্য, সর্বশক্তির আধার শাহ তামাশ, আমার বড় ভাই মোঘল সাম্রাজ্যের কলঙ্ক হুমায়ুন বিষয়ক কিছু কথা। যাহাপনা, আমার এই ভীরু কাপুরুষ বিচার বুদ্ধিহীন ভ্রাতার কারণে আমরা দিল্লির সিংহাসন হারিয়েছি। হাজার হাজার সাহসী মোঘল সেনার প্রাণ নাশ হয়েছে। তার কাপুরুষতার সবচেয়ে বড় প্রমাণ, তিনি তার শিশু সন্তানকে ফেলে পালিয়ে গেছেন পারস্যে। সেই শিশু সন্তানকে এখন আমরা আদর এবং মমতায় প্রতিপালন করছি। রাজ্য শাসনে আমার এই ভ্রাতা সম্পূর্ণ অনুপযুক্ত। সবসময় আফিমের নেশায় আচ্ছন্ন থাকেন বলে তার জগৎ বাস্তবতার বাইরের জগৎ। আপনি নিশ্চয়ই অবগত যে আমার এই ভ্রাতা আধাবেলার জন্য একজন মিসকিন ভিস্তিওয়ালাকে দিল্লির সিংহাসনে বসিয়েছিলেন। এতে তিনি নিজে হাস্যস্পন্দ হয়েছেন, মোঘলদের ছোট করেছেন। আপনার কাছে আমার অনুরোধ, আপনি আমার এই অযোগ্য আকর্মণ্য ভ্রাতাকে আমার হাতে তুলে দিন, বিনিময়ে আমি কান্দাহার আপনার হাতে তুলে দেব। বর্তমানে দিল্লির শাসনভার শের শাহ পুত্র ইসলাম শাহর হাতে। আমি নিশ্চিত আল্লাপাকের হুকুমে আমি তাকে পরাজিত করে হিন্দুস্থানে মোঘল শাসন প্রতিষ্ঠা করব।
অকর্মণ্য নেশাগ্রস্ত হুমায়ুন জীবিত থাকা অবস্থায় এটা সম্ভব হবে না। এই পত্র আমি আমার তিন ভাইয়ের সম্মতিতে লিখছি। রাজমহিষীরা আমার সঙ্গে আছেন। ইতি মির্জা কামরান। ফজরের নামাজের পরপরই মির্জা কামরানের দেহরক্ষী দলের প্রধান সুলতান মোহাম্মদকে পারস্যে পাঠিয়ে দেওয়া হলো। গোপনে চিঠির খবর মির্জা আশকারিও জানল না। দুপুরে মির্জা কামরান একটি দুঃসংবাদ পেলেন। কান্ধার থেকে মির্জা হিন্দাল পালিয়েছেন। তিনি হুমায়ুনের সঙ্গে যোগ দেওয়ার জন্য পারস্যের দিকে যাত্রা করছেন। মির্জা কামরান ফরমান জারি করলেন, যে হিন্দলকে জীবিত বা মৃত তার কাছে নিয়ে আসতে পারবে তাকে 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। মির্জা হিন্দাল যে দুজনের সাহায্যে পালিয়েছিলেন তারাই তাকে ধরে এনে সন্ধ্যার মধ্যে মির্জা কামরানের কাছে হাজির করল। তারা 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কারের দাবিদার। মির্জা কামরান দুজনের প্রত্যেকেই 500 স্বর্ণ মুদ্রা দিতে খাজাঞ্চিকে হুকুম দিলেন। পুরস্কার পাওয়ার মতো কাজ তারা করেছে, তবে একজন শাহজাদার বিশ্বাসভঙ্গ করার মতো অপরাধ তারা করেছেন। এই অপরাধের শাস্তি হিসেবে দুজনের স্বর্ণ মুদ্রাই বাজেয়াপ্ত হবে। একই সঙ্গে তিনি দুজনকেই অন্ধ করার নির্দেশ দিলেন। হিন্দালকে পাঠানো হলো মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীদের যেখানে রাখা হয় সেখানে। মির্জা কামরান হিন্দালকে মৃত্যুদণ্ড দিলেন। মৃত্যুদণ্ড কার্যকর করা হবে হাতির পায়ের নিচে হিন্দালের মাথা চূর্ণ করে। জল্লাদ হাতি চলে এসেছে। বেলা দ্বিপ্রহর। শাস্তি প্রদান অনুষ্ঠান দেখার জন্য উৎসুক কিছু মানুষজন দেখা যাচ্ছে। হিন্দালকে হাতে পায়ে শিকল বাঁধা অবস্থায় বিশাল প্রস্তর খণ্ডের কাছে নেওয়া হয়েছে। মির্জা কামরান হাতে লাল রুমাল নিয়ে বসে আছেন। রুমাল ফেলে দিলেই মৃত্যুদণ্ড কার্যকর হবে। মাওলানা শেষবারের মতো হিন্দালকে তওবা পড়ালেন। কোরআন পাকের একটি আয়াত আবৃত্তি করলেন, যার অর্থ, আজ তুমি যেখানে যাচ্ছ একদিন আমরাও সেখানে যাব। কামরান রুমাল ফেলে দিয়েছেন। হাতি তার বাঁ পা হিন্দালের মাথায় স্পর্শ করে দাঁড়িয়ে আছে, কিন্তু মাথা ঘুরিয়ে দিচ্ছে না। মির্জা কামরান বললেন, সমস্যা কি? হাতির মাহুত বলল, যাহাপনা বুঝতে পারছি না। কামরান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। যারা হত্যাকাণ্ড দেখতে এসেছেন তাদের মধ্যে ফিসফিস কথাবার্তা শুরু হয়েছে। এমন ঘটনা আগে কখনো ঘটেনি। হাতি ডানে পায়ে খুব দুলছে, সুর নাচাচ্ছে, কিন্তু মূল কাজটা করছে না। মির্জা কামরান বললেন, বন্দিকে নিয়ে যাও। হাতির পায়ের নিচ থেকে মুক্ত হওয়া মানুষের মৃত্যুদণ্ড বাতিল হয়ে যায়, এটাই নিয়ম। জনতা আল্লাহু আকবার ধ্বনি দিল। কামরান বুঝতে পারছেন এই ধ্বনি কি তারা হিন্দালের পক্ষে দিল। মির্জা কামরান তার খাস কামরায়, হাতির মাহুত তার সামনে। কামরান কঠিন বলায় বললেন, তোমার নাম কি? বাহাদুর। তুমি মাহুতের কাজ কত বছর ধরে করছো? আপনার পিতা জীবিত থাকা অবস্থাতেও আমি মাহুত ছিলাম। হাতি পা নামায়নি কেন? এর উত্তর আল্লাহ পাক জানে এবং হাতি জানে, আমি জানি না। অবশ্যই তুমি জানো, হাতি পা ফেলবে তোমার ইশারায়, সেই ইশারা তুমি দাওনি। নির্দেশ না দেওয়ার জন্যে তুমি কি কারো কাছ থেকে উৎকোচ নিয়েছ? না। হিন্দালের জীবন কেন বাঁচাতে চেয়েছো সত্যি জবাব দাও। সত্যি জবাব দিলে তোমাকে প্রাণ ভিক্ষা দেব, মিথ্যা জবাব দিলে তোমাকে হাতির পায়ের নিচে মরতে হবে। মির্জা হিন্দালকে সম্রাট হুমায়ুন অত্যন্ত পছন্দ করেন। ভাইয়ের করুণ মৃত্যুর খবর পেলে সম্রাট কষ্ট পাবেন ভেবেই হাতিকে নির্দেশ দিইনি। সত্যি কথা বলায় আমি খুশি হয়েছি, কিন্তু সত্যটা শুনে অবাক হয়েছি। তুমি বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতকের একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। কামরানের নির্দেশে বাহাদুরের মাথা হাতির পায়ের নিচে পিষ্ট করা হলো। জল্লাদ হাতি কাজটা করল, তবে এবার মাহুত ভিন্ন। হিন্দালের হাতির পায়ের নিচ থেকে বেঁচে যাওয়ার ঘটনায় কামরান বিচলিত, তবে সেই দিনই আনন্দিত হওয়ার মতো ঘটনা ঘটল। পারস্য সম্রাট দূত মারফত তার চিঠির জবাব পাঠালেন। সেখানে লেখা, যথাসময় আপনার ভাই হুমায়ুনকে জীবিত অবস্থায় আপনার কাছে পাঠানো হবে। কান্দাহার সিংহাসনে বসবে আমার পুত্র মুরাদ। হুমায়ুনের ধারণা তাকে গৃহবন্দী করা হয়েছে। বৈরাম খাঁর সঙ্গে তার কোনো যোগাযোগ নেই, আমিররা থাকছেন আলাদা। তিনি হামিদা বানুর কাছ থেকেও ভিন্ন। তাকে বলা হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে একজন সিয়া একজন সুন্নি, পারস্য সাম্রাজ্যের তারা একত্রে থাকতে পারবেন না। বৈরাম খাঁর বিষয়ে হুমায়ুন নিজেই শাহকে জিজ্ঞেস করলেন। শাহ বললেন, বৈরাম খাঁকে আপনার প্রয়োজন কেন? সে আপনার অভিরস্ত একজন কর্মচারী মাত্র, তার সঙ্গে সময় কাটানোর কিছু নেই। নিঃসঙ্গ বোধ করলে আমাকে ডাকবেন, দুজনে গল্প করব। চলুন আজ লক্ষ্যভেদ খেলা খেলি। চলুন, শুনেছি রাজকীয় লাইব্রেরিতে আপনি প্রচুর সময় কাটান। কিছুদিন হলো গভীর মনোযোগে আপনি একটি পাণ্ডুলিপি কপি করছেন। কিসের পাণ্ডুলিপি? জ্যোতির্বিদ্যার।
মক্কায় জ্যোতির্বিদ্যার পাণ্ডুলিপি নিয়ে আপনি কি করবেন? লক্ষ্যভেদ খেলায় হুমায়ুন ভালো করলেন, পাঁচটি তীরের মধ্যে তিনটি লক্ষ্যভেদ করল। শাহ বললেন, আপনার মনোসংযোগ প্রক্রিয়া এখনও ঠিক আছে, এটা ভালো। আপনার অবস্থায় আমি পারতাম না। মাছ শিকারে কি আপনার আগ্রহ আছে? না, অনাগ্রহের বিষয় আমাদের মাঝে মাঝে করতে হয়। তা হয়, সন্ন্যাস ব্রত নিয়ে মক্কা শরীফে যেতে ইচ্ছা করে না, কিন্তু যেতে হয়, ঠিক বলছি না? ঠিক। এবার আপনাকে একটি জটিল প্রশ্ন করছি। শুনেছি জটিল প্রশ্নের উত্তর দিতে আপনি বিশেষ পারঙ্গম। প্রশ্নটি হল, আল্লাহ কোথায় বাস করেন? তিনি বাস করেন ব্যথিত মানুষের অন্তরে। আপনি ব্যথিত মানুষ, তিনি কি আপনার অন্তরে বাস করছেন? আমরা ভোরবেলা মাছ শিকারে যাব। শিকার পদ্ধতি আমি শিখিয়ে দেব, জটিল কিছু না। বর্শিতে মাছ কেটে তাকে খেলাতে হয়। যে যত ভালো খেলাতে পারে সে তত বড় শিকারী। মাছ ধরা খেলা খুবই জমেছে। শাহ প্রকাণ্ড একটা মাছ ধরেছেন, আনন্দ উত্তেজনায় তিনি ঝলমল করছেন। হুমায়ুন বললেন, মাছ শিকার একটি মনোমুগ্ধকর খেলা, দেখে আমি আনন্দ পেয়েছি। শিকারীর আহত হওয়ার ভয় নেই, কিন্তু শিকারের আনন্দ পুরো মাত্রায় আছে। আমি আরেকবার এই শিকারে আসতে চাই, নিজের হাতে একটা মাছ ধরতে চাই। সেই সুযোগ আপনি পাবেন না। আপনার ভাই মির্জা কামরানের হাতে আপনাকে জীবিত অথবা মৃত অবস্থায় তুলে দিতে হবে, বিনিময়ে আমি পাব কান্দাহার। আপনাকে জীবিত অবস্থায় তার হাতে তুলে দেওয়াটাই পারস্য সম্রাটের জন্য সম্মানজনক। আপনাকে হত্যা করলে লোকে বলবে, আমার কাছে আশ্রয়প্রাপ্ত এক রাজ্যহারা সম্রাটকে আমি হত্যা করেছি। হামিদা বানুর সঙ্গে কি একবার দেখা করতে পারবো? অবশ্যই, হামিদা বানুও জীবিত অবস্থায় আপনার সঙ্গে যাবেন, আপনার প্রিয় বৈরাম খাও যাবে। আপনি আমার একটি অনুরোধ রাখুন, আমাকে একা কামরানের হাতে তুলে দিন, আমার স্ত্রী এবং বৈরাম খাকে মক্কা যাওয়ার ব্যবস্থা করে দিন। তা হয় না। হুমায়ুনকে শাহ সৈন্যবাহিনীর ব্যারাকে নিয়ে এলেন। পারস্য সম্রাটের বিশাল বাহিনী সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় আছে। শাহ বললেন, এই বাহিনীতে 20,000 অত্যন্ত দক্ষ ঘোড়সওয়ার আছে, আপনি এদের সঙ্গে নিয়ে জীবিত অবস্থাতেই কান্দাহার যাবেন, কান্দাহার দখল করে আমাকে দেবেন। আমার কথা ঠিক রইল, আপনি জীবিত অবস্থায় কান্দাহার গেলেন, আমি কান্দাহার পেলাম। আপনার সঙ্গে আমার পুত্র মুরাদ যাবে, তাকে কান্দাহারের সিংহাসনে বসানোর দায়িত্ব আপনার। মোঘল সাম্রাজ্য পুনরুদ্ধারে আপনি আমার বাহিনী ব্যবহার করতে পারেন। হতভম্ব হুমায়ুন তাকিয়ে আছেন, পুরো বিষয়টা বুঝতে তার সময় লাগছে। শাহ তামাশ হাত বাড়িয়ে বললেন, বন্ধু বিদায়। হুমায়ুন শাহকে জড়িয়ে ধরলেন, তার চোখ অশ্রুসিক্ত। আপনার হৃদয় কি এখনো ব্যথিত? না। এটা তো দুঃসংবাদ, এখন তাহলে আল্লাহ আপনার হৃদয়ে অনুপস্থিত। প্রধান সেনাপতি বৈরাম খান নেতৃত্বে পারস্য বাহিনী কান্দাহারের দিকে এগিয়ে যাচ্ছে। একটি বিশেষ শকটে যাচ্ছেন হামিদা বানু, তার কোলে পারস্য সম্রাটের শিশুপুত্র মুরাদ, যে কান্দাহারের সিংহাসনে বসবে। শিশুপুত্রের বয়স মাত্র 3 মাস। শিশুপুত্রকে দুধ খাওয়ানোর জন্য 3 জন দুধমাও যাচ্ছেন। কান্দাহার দখল হলো বিনা যুদ্ধে। কামরানের সৈন্যদের বড় অংশ হুমায়ুন বাহিনীর সঙ্গে যুক্ত হলো। কামরান পালিয়ে কাবুল দুর্গে আশ্রয় নিলেন। কান্দাহার দুর্গের পতনের ফলে মির্জা কামরানের ব্যক্তিগত লাইব্রেরি হুমায়ুনের দখলে চলে এসেছে। লাইব্রেরিতে পাণ্ডুলিপির বিপুল সংগ্রহ দেখে হুমায়ুন মুগ্ধ। শিশু মুরাদকে সিংহাসনে বসিয়ে হুমায়ুন ছুটলেন কাবুলের দিকে। কাবুল দুর্গ ঘেরাও করা হলো। হুমায়ুন কামান দাগার নির্দেশ দিলেন। দুর্গকে কামানের আঘাত থেকে রক্ষা করার জন্য মির্জা কামরান বিচিত্র কৌশল অবলম্বন করলেন। 3 বছর বয়সে আকবরকে উঁচু খুঁটির সঙ্গে বেঁধে দুর্গ চূড়ায় খুঁটি লাগিয়ে দেওয়া হলো। কামানের গলা ভেতরে পড়লেই শিশু আকবর নিহত হবেন। হুমায়ুনের নির্দেশে গোলাবর্ষণ বন্ধ হলো। বৈরাম খান হুমায়ুনকে বললেন, আপনি নিশ্চিত মনে তাঁবুতে অপেক্ষা করুন, আমার সঙ্গে অতি দক্ষ 2 জন কামানচি আছে। এরা এমনভাবে কামান দাগবে যে আপনার শিশুপুত্রের কোনো ক্ষতি হবে না। দ্রুত আমরা দুর্গের দখল নেব। হুমায়ুন তাঁবুর ভেতর ঢুকে অজু করে নামাজে বসলেন। হুমায়ুন নামাজে মন দিতে পারছেন না। নামাজের মাঝখানে জওহর আফতাবচি উত্তেজিত গলায় খবর দিল, জাহাপনা, আমরা কাবুল দুর্গ দখল করেছি। বৈরাম খা দুর্গে ঢুকে পড়েছেন। যুবরাজ আকবর সুস্থ আছেন। মির্জা আশকারিকে গ্রেফতার করা হয়েছে। 3 বছর পর আকবর তার বাবা মাকে সামনে দেখল। সে হুমায়ুনের দিকে আঙুল তুলে বলল, তুমি কে? আমি কেউ না, আমি শুধু তোমার বাবা। আমার বাবা দিল্লির সম্রাট বাদশাহ হুমায়ুন, তুমি না?
হুমায়ুনের নির্দেশে হামিদা বানু এসে শিশুপুত্রকে কোলে তুললেন। তুমি কে? আমি তোমার মা। যখন চারদিকে কামানের গোলা পড়ছিল তখন কি তুমি ভয় পাচ্ছিলে? হ্যাঁ, তোমাকে আর ভয় পেতে হবে না, তোমার বাবা চলে এসেছেন। আপনি একটি ফরমান জারি করুন না, লাইব্রেরির বই যেমন আপনার চোখের আড়াল হবে না, আমার পুত্র আপনার চোখের আড়াল হবে না। দলে দলে সৈন্য হুমায়ুনের পক্ষে যোগ দিচ্ছে, এদের বেতন দেওয়ার সামর্থ্য হুমায়ুনের নেই। সৈন্যরা বলল, এখন আমাদের কোনো বেতন দিতে হবে না, আপনি দিল্লি সিংহাসনে বসার পর বেতন দেবেন। কামরান পালিয়ে লাহোর দুর্গে আশ্রয় নিয়েছে। বৈরাম খা দুর্গ দখল করলেন। কামরান মেয়েদের পোশাক পরে দুর্গ থেকে পালালেন। তাকে চেনার কোনো উপায় নেই। তিনি চুলদাড়ি কামিয়ে সর্বহারা সন্ন্যাসীর ভেগ ধরেছেন। তিনি রওনা হয়েছেন দিল্লির দিকে। দিল্লির সম্রাট ইসলাম শাহর কাছ থেকে যদি কোনো সাহায্য পাওয়া যায়। কাশীর রাজপথে আপাদমস্তক বোরকায় ঢাকা এক তরুণী হেঁটে যাচ্ছে। তরুণী হঠাৎ থমকে দাঁড়ালো। রাস্তার পাশে বসে থাকা এক বৃদ্ধের সামনে এসে দাঁড়ালো। তরুণী বলল, আমি আপনাকে চিনি, আপনার নাম আমার মনে নেই কিন্তু আমি আপনাকে চিনি। আমি আপনাকে চিনি না, আপনাকে চিনতেও পারছি না। হুমায়ুন কন্যা আকিকা বেগম এবং তার বান্ধবী অম্বাকে কি আপনি চেনেন? আমি কাউকে চিনি না। এই দুজনকে আপনি আগুনে নিক্ষেপ করেছিলেন? তুমি উম্মাদিনী, উম্মাদিনীর সঙ্গে আমি কথা বলি না। এই তরুণী আমাদের পরিচিত, তার নাম আসহারি। সম্রাট হুমায়ুন তাকে আগ্রার বুলবুলি উপাধি দিয়েছিলেন। চৌসার যুদ্ধে সে পানিতে ঝাঁপিয়ে পড়েছিল, সাঁতরে তীরে উঠেছে। সম্রাট কন্যার মর্মান্তিক মৃত্যু ঘটনা সে একজন প্রত্যক্ষদর্শী। আসহারি অপেক্ষায় আছে কোনো একদিন সম্রাট হুমায়ুনকে ঘটনাটি জানাবে। শেরশাহ কাকগির দুর্গ পরিদর্শনে গিয়েছেন। দুর্গপ্রাচীরের কামানগুলির অবস্থা কী দেখছেন। হঠাৎ একটি গোলা ভরা কামানে বিস্ফোরিত হল। শেরশাহ লুটিয়ে পড়লেন। মৃত্যুর আগে কিছুক্ষণের জন্য তার জ্ঞান ফিরল। তিনি বিড়বিড় করে বললেন, আমি মারা যাচ্ছি। দিল্লির সিংহাসন আমি প্রথম পুত্র জালাল খার জন্যে নির্ধারণ করেছি। পুত্র জালাল খা সিংহের মতো সাহসী। আমার মন বলছে হুমায়ুন হারানো সিংহাসন ফিরে পেতে ফিরে আসবেন। জালাল খা ইসলাম শাহ নাম নিয়ে দিল্লির সিংহাসনে বসলেন। ইসলাম শাহ কাব্যানুরাগী মানুষ ছিলেন। নিজে শের লিখতে পারতেন না, যারা পারত তাদের প্রতি তার ভালোবাসার সীমা ছিল না। মানুষ হিসেবে তার অন্য গুণাবলীও ছিল। শের শাহ সম্পূর্ণ হিন্দুস্থানের রাস্তাঘাট বানানোর যে কাজ শুরু করেছিলেন, ইসলাম শাহ সেই কাজ শেষ করতে চেয়েছিলেন। দিল্লির মানুষজন ইসলাম শাহকে পছন্দ করত। মুন্ডিত মশরক শ্রুষ্যবিহীন মির্জা কামরান দিল্লির সম্রাট ইসলাম শাহর সামনে বসে আছেন। কামরানকে অদ্ভুত দেখাচ্ছে। ইসলাম শাহ রসিকতা করে বললেন, আপনাদের মহিলারাও কি আপনার মতো মাথার চুল কামিয়ে ফেলে? না, তারা আপনাদের মতো বিশাল গোফ রাখে। আপনার রসবোধ দেখে মুগ্ধ হলাম। আপনি চমৎকার শের লেখেন জানতাম, রসিকতা করতে পারেন জানতাম না। আপনার একটি শের শোনান। কামরান আবৃত্তি করলেন। ইসলাম শাহ গম্ভীর হয়ে বললেন, আপনি কি আমার প্রতি ইঙ্গিত করছেন? না, রসিকতা করলাম। একটু আগে আপনি আমার রসবোধের প্রশংসা করেছেন বলেই শেরের মাধ্যমে রসিকতা। আপনি নিজে খুব ভালো করে জানেন যোগ্যরাই থাকে, অযোগ্যরা ধুলোয় মিশে যায়। আপনি নিজেকে কি ভাবেন, যোগ্য না অযোগ্য? সময় ঠিক করে দেবে আমি যোগ্য না অযোগ্য, তবে হুমায়ুন অযোগ্য তাতে সন্দেহ নেই। কান্দাহার যুদ্ধে আপনি শোচনীয়ভাবে পরাজিত হয়েছিলেন। আমি বিভ্রান্ত ছিলাম। পারস্য সম্রাট হুমায়ুনকে আমার হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। পারস্য বাহিনীকে দেখে আমি ভেবেছি তারা হুমায়ুনকে বন্দী করে নিয়ে আসছে। কাবুলের যুদ্ধেও আপনি পরাজিত হয়েছিলেন। এখানে আমার হিসাবে কিছু ভুল হয়ে গিয়েছিল। অতীতে দেখেছি যে কোনো যুদ্ধে জয়লাভের পর হুমায়ুন পানাহারের উৎসব বসান। দিনের পর দিন উৎসব চলতে থাকে। আমি কল্পনাও করি নাই হুমায়ুন তৎক্ষণাৎ কাবুলের দিকে যাত্রা করবেন। আমি দুর্গ গোছানোর সময় পাইনি। আমার কাছে কী চান? ধার হিসাবে অর্থ চাই, চড়া সুদ দিতে আমি প্রস্তুত। সৈন্য সংগ্রহ করে আমি আবার কাবুল জয় করব। আমি কি অর্থ পেতে পারি? অবশ্যই অর্থ পেতে পারেন। ভাইয়ে ভাইয়ে বিবাদ লেগে থাকলে আমার সুবিধা। আপনারা কামড়া কামড়ি করতে থাকবেন, আমি নির্বিঘ্নে সিংহাসনে বসে থাকব। কি পরিমাণ অর্থ সাহায্য আমি পেতে পারি? 5টি তাম্র মুদ্রা দিতে পারি, এতে চলবে? এতক্ষণ আপনি রসিকতা করছিলেন, এখন আমি রসিকতা করলাম। আপনি আমাকে কোনো সাহায্য করছেন না। আপনি যদি সম্পূর্ণ নিজের অর্থে এবং নিজের সামর্থ্যে আবার কাবুল জয় করতে পারেন, তবেই বুঝবো আপনি যোগ্য। তখন সাহায্য করব, তার আগে না।
বৈরাম খা পারস্য সেনাবাহিনীর উপর যথেষ্ট বিরক্ত। তারা শান শওকত এবং জৌলুস প্রদর্শনের যতটা উৎসাহে যুদ্ধে ততটা না। তাদের হাতের তরবারির ওজন অনেক বেশি। ওজনের কারণে তরবারি চালানোর ক্ষিপ্রতা তাদের নেই। কম ওজনের তরবারি দেয়া হয়েছিল, ফলাফল আরও খারাপ। অনভ্যস্ততার কারণে হালকা তলোয়ার এরা চালাতেই পারে না। সবচেয়ে বড় সমস্যা, হস্তি বাহিনীর ভয়ে তারা ভীত। হিন্দুস্থানের যুদ্ধে হস্তি বাহিনী থাকবেই, এই সত্যটা পারস্য বাহিনীর মাথায় এখনও ঢোকেনি। হুমায়ুন জানিয়েছেন পারস্য বাহিনীর এখন আর তার প্রয়োজন নেই, তারা যেন পারস্যে চলে যায়। পারস্য বাহিনীর প্রধান বিনয়ের সঙ্গে জানিয়েছেন তারা পারস্য ফিরে যেতে আগ্রহী না, বাকি জীবন তারা হুমায়ুনের সেবা করবে। তারা ফিরে যেতে চাচ্ছে না কেন তাও পরিষ্কার না। হুমায়ুনের রাজকীয় কাফেলা এখন আছে পাঞ্জশিরে। জায়গাটা অতীব মনোরম, প্রাকৃতিকভাবে গড়ে ওঠা ফলের বাগান। কামরানের লাইব্রেরির কোনো একটা বই, জ্যোতির্বিজ্ঞানের ওপর বই পড়তেই তিনি এখন অনেক বেশি আগ্রহী। হুমায়ুন পাঠে মগ্ন, তার দুটি পা পানি স্পর্শ করে আছে, পানি শীতল। মির্জা কামরান আবার কাবুল দখল করেছেন এবং নির্বিচারে হত্যাযজ্ঞ শুরু করছেন, এই সংবাদ তিনি পেয়েছেন। হুমায়ুন বই বন্ধ করতে করতে বললেন, আফসোস। বৈরাম খাকে ডেকে নিয়ে আসা হোক। জওহর ছুটতে গিয়ে পাথরে ধাক্কা খেয়ে পানিতে পড়ে গেল। হুমায়ুন তাকে টেনে তুলতে তুলতে বললেন, কোরআন শরীফের একটি আয়াতে বলা হয়েছে, হে মানব সম্প্রদায়, তোমাদের বড়ই তাড়াহুড়া। জওহর, তাড়াহুড়ার কিছু নেই, যা নিয়তিতে নির্ধারিত তাই হবে। পাশাপাশি দুটা পাথর, একটিতে হুমায়ুন বসেছেন, অন্যটিতে বৈরাম খা। বৈরাম খাকে অত্যন্ত চিন্তিত দেখাচ্ছে, এত চিন্তিত তাকে সচরাচর দেখা যায় না। চিন্তার প্রধান কারণ, হামিদা বানু এবং তার শিশুপুত্র আকবর কামরানের হাতে আটক হয়েছেন, এই খবর হুমায়ুন জানেন না। হামিদা বানু এবং আকবর ছিলেন কান্দাহার দুর্গে। কান্দাহার থেকে তারা কেন কাবুলে গেলেন, কখন গেলেন, তা বৈরাম খা জানেন না। হুমায়ুন বললেন, আপনি এত চিন্তিত হবেন না, আমার ভাই আকবরের কোনো ক্ষতি করবে না, এটা তৈব বংশের ধারা। বংশের ধারা সবসময় কাজ করে না জাহাপনা, আমার ভাইদের ক্ষেত্রে করবে। আমি এই মুহূর্তে রওনা হব, আপনি এখানেই থাকবেন, জায়গাটা আপনার পছন্দ হয়েছে। সেনাবাহিনীর একটা বড় অংশকে রেখে যাচ্ছি, আপনার নিরাপত্তার জন্য আপনি নিজে যথেষ্ট, তারপরেও মির্জা হিন্দাল থাকবেন। বৈরাম খা, আমি আপনার সঙ্গে যাব, এখন পর্যন্ত এমন কোনো যুদ্ধ হয়নি যেখানে আমি যুদ্ধ পরিচালনা করিনি, আপনি এখানেই থাকবেন, ভবিষ্যতে অনেক যুদ্ধ হবে, কোনোটাতে আপনাকে অংশগ্রহণ করতে হবে না, যা করতে আপনার পছন্দ আপনি তাই করবেন, বই পড়বেন, ছবি আঁকবেন, গান শুনবেন, এখন আপনার অনুমতি পেলে আমি যুদ্ধযাত্রা করি। আচ্ছা। মির্জা কামরানের বিশেষ দূত এসেছে ইসলাম শাহর কাছে। দূতের কাছে পত্রে কামরান লিখেছেন, হাস্য পরিহাসে পটু দিল্লির সিংহাসনের মালিক ইসলাম শাহ, আপনার সাহায্য এবং মূল্যবান পরামর্শ ছাড়াই আমি কাবুল দখল করেছি, আগের ভুল এ দফায় করিনি, দুর্গ দুর্ভেদ্য, হুমায়ুনের অপদার্থ পারস্য সৈনিকরা কিছুই করতে পারবে না, কাবুল দখল করলে আপনি আমাকে সাহায্য করবেন বলেছিলেন, এখন সাহায্য করুন, আপনার জন্য একটি শের পাঠালাম। রাজ্য হলো এমন এক রূপসী তরুণী যার ঠোঁটে চুমু খেতে হলে সুতীক্ষ্ণ তরবারির প্রয়োজন হয়। হুমায়ুন এখন কোথায় আছেন আমি জানি, আপনার সাহায্য পেলেই তাকে শিকল পরিয়ে আপনার সামনে উপস্থিত করব। আপনি তার সঙ্গে রঙ্গরসিকতা কিংবা কাব্য আলোচনা করতে পারেন, হুমায়ুন কাব্য আলোচনায় বিশেষ পারদর্শী। ইসলাম শাহ মির্জা কামরানের দূতের হাতে পাঁচটি তাম্র মুদ্রা দিয়ে দিলেন। মির্জা কামরান দুর্গ রক্ষায় নতুন পরিকল্পনা করেছে। দুর্গের ভেতর শুধু কামানচিদের রাখা হয়েছে, তারা দুর্গ প্রাচীরের চারদিকে কামান বসিয়েছে। কামরানের মূল সৈন্যবাহিনী দুর্গের বাইরে গোপনে অবস্থান করছে। বৈরাম খা ঘোড়সওয়ার বাহিনী নিয়ে এগিয়ে আসছেন, এই খবর পাওয়া গেছে। বৈরাম খা দুর্গ আক্রমণের পর কামান দাগা শুরু হবে। দুর্গের ভেতর থেকে গোলাবর্ষণ বন্ধ হওয়া মাত্র মির্জা কামরান পেছন থেকে আক্রমণ করবে। যুদ্ধ এবং প্রেমে কোনো কিছুতেই পরিকল্পনা মতো হয় না। বৈরাম খা সঙ্গে হুমায়ুনকে আনেননি এবং তিনি দুর্গ আক্রমণ করলেন না, কামানের গোলার সীমানার বাইরে অবস্থান নিলেন। নিজের কামানগুলি দুর্গ বরাবর তাক না করে তার সৈন্যদের পেছনে বসালেন যেন শত্রু পেছন থেকে আসতে না পারে। দুর্গ লক্ষ্য করে কামান দাগাও যাচ্ছে না, শিশু আকবর সেখানে আছে। মির্জা কামরান দ্রুত নতুন পরিকল্পনা করলেন, তিনি হুমায়ুন যেখানে আছেন সেখানে চলে যাবেন। বৈরাম খা দুর্গ জয়ে ব্যস্ত থাকবে, তিনি ঝাঁপিয়ে পড়বেন হুমায়ুনের শিবিরে। বৈরাম খা ফজর ওয়াক্তে তেমন কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই দুর্গ দখল করলেন। সেদিন ছিল শুক্রবার,
মসজিদে হুমায়ুনের নামে খুতবা পাঠের শেষে শিশু আকবর এবং হামিদা বানুকে নিয়ে যাত্রা শুরু করলেন। রাতের প্রথম প্রহর, তাঁবুর বাইরে হুমায়ুন গালিচা পেতে বসেছেন। আফিম সেবন করবেন তার প্রস্তুতি শুরু হয়েছে। হুমায়ুনের মন খানিকটা বিক্ষিপ্ত। কাবুল জয়ের কোনো খবর এখনও তার কাছে পৌঁছায়নি। এই মুহূর্তে তিনি জোনাকি দেখছেন। জোনাকি পোকা অনুসরণ করতে গিয়ে নতুন খাটানো ছোট্ট একটা তাঁবুর দিকে হুমায়ুনের চোখ পড়ল। তাঁবুটা কার? জওহর বলল, বৈরাম খার। তাঁবুর চারদিকে পাহারা কেন? জানি না জাহাপনা, অনুসন্ধান করো। আপনার অনুমতি ছাড়াই আমি অনুসন্ধানের চেষ্টা চালিয়েছিলাম, সৈনিকরা আমাকে তাঁবুর কাছে যেতে দেয়নি। হুমায়ুন খানিকটা চিন্তিত হয়ে উঠলেন। তিনি তাঁবুর কাছে যেতেই সৈনিকরা কুর্নিশ করে সরে দাঁড়াল। তাঁবুর ভেতর কি? তাঁবুর ভেতর একজন কেউ আছে, সে কে আমরা জানি না। বৈরাম খা তাকে তাঁবুতে রেখেছেন। আমাদের ওপর নির্দেশ, সে যেন পালিয়ে যেতে না পারে এবং কেউ যেন তাঁবুতে ঢুকতে না পারে। হুমায়ুন পর্দা সরিয়ে তাঁবুতে ঢুকে কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে গেল। অবিকল তার মতো দেখতে এবং তার সাজ পোশাকে একজন কে তাঁবুর ভেতরের চারপাশে বসে আছে। সে সম্রাটকে দেখে উঠে দাঁড়াল এবং কুর্নিশ করল। তুমি কে? জাহাপনা, আমি একজন তুর্ক, আমার নাম হামজা। তুমি দেখতে অবিকল আমার মতো, এটা জানো? জানি জাহাপনা, এই জন্যই আমাকে আটকে রাখা হয়েছে। তুমি দেখতে আমার মতো, এটা কোনো অপরাধ হতে পারে না। ঘটনা আমাকে খুলে বলো। জাহাপনা, আমি দুসরা হুমায়ুন। যদি কোনো দুর্ঘটনায় আপনার প্রাণহানি হয় তখন আমাকে দেখিয়ে বলা হবে হুমায়ুন জীবিত। সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি যাতে না হয় সেই ব্যবস্থা। তোমার পেশা কি? জাহাপনা, আমি একজন মুচি, পাদুকা সেলাই করি। একই চেহারার দুজন মানুষ, একজন সম্রাট আর একজন পাদুকা সেলাই করে। তুমি আজ রাতে আমার সঙ্গে খানা খাবে। এই তাঁবুর বাইরে যাওয়ার হুকুম আমার নেই। তোমার জন্ম তারিখ কি? আমার মতো মানুষদের জন্ম তারিখ কেউ রাখে না। বিবাহ করেছো? জি। স্ত্রীর নাম কি? যদি গোস্তাকি না নেন তাহলে স্ত্রীর নাম বলতে পারি। গোস্তাকি নেব না। আমার স্ত্রীর নাম হামিদা। হুমায়ুন বিড়বিড় করে যে শের আবৃত্তি করলেন তার অর্থ, বিশ্বের বিপুল রহস্যের আমরা যেটুকু জানি তাও রহস্যে ঢাকা। নিজ তাঁবুতে ফিরে তেমন কোনো কারণ ছাড়াই হুমায়ুন অসুস্থ হয়ে পড়লেন। প্রবল জ্বরে তার শরীর কাঁপতে লাগল। বিকারের ঘরে বারবার ডাকতে লাগলেন, আকিকা বেগম, তুমি কোথায়? সবাই যখন হুমায়ুনকে নিয়ে ব্যস্ত, ঠিক তখনই মির্জা কামরান তার বাহিনী নিয়ে উপস্থিত হলেন। অতর্কিত আক্রমণে হুমায়ুনের বাহিনী হকচকিয়ে গেল। মির্জা কামরান গুর্জের ভেতর ঢুকে পড়ল। যে কোনো মুহূর্তে হুমায়ুনের তাঁবু আক্রান্ত হবে এমন অবস্থা। হুমায়ুনকে রক্ষার জন্য মির্জা হিন্দা লেগিয়ে গেলেন। মির্জা কামরান যুদ্ধে পরাজিত হয়ে পালিয়ে গেলেন, তবে একা গেলেন না, তার ছোট ভাইয়ের প্রাণ সঙ্গে করে নিয়ে গেলেন। মির্জা হিন্দাল যুদ্ধে নিহত হলেন। বৈরাম খা, শিশু আকবর, তার মা হামিদা বানু এবং হুমায়ুন মাতা মাহিম বেগমকে নিয়ে ফিরলেন পরের দিন ভোরে। বৈরাম খার মাথায় আকাশ ভেঙে পড়ল। হুমায়ুন অচেতন, মির্জা হিন্দাল নিহত, সৈন্যবাহিনী লণ্ডভণ্ড। দুটি মৃত্যু সংবাদ দাবানলের মতো ছড়িয়েছে। দিল্লির সিংহাসনের অধিকর্তা ইসলাম শাহর মৃত্যু এবং বাবর পুত্র হুমায়ুনের মৃত্যু। ইসলাম শাহর উত্তরাধিকারী তিনজন, তারা সিংহাসনের দখল নেওয়ার চেষ্টায় আছে। জায়গায় জায়গায় তুমুল যুদ্ধ শুরু হয়েছে। ছোট রাজ্যের রাজারা কোন পক্ষ নেবেন ঠিক করতে ব্যস্ত। হুমায়ুনের উত্তরাধিকারী শিশু আকবর, মোগল শিবির শান্ত, আমিরদের মধ্যেই যা কিছু অস্থিরতা। তারা জানতে চান হুমায়ুনের মৃত্যু সংবাদ কতটুকু সত্যি। হুমায়ুন গুরুতর অসুস্থ, এটা সত্যি। রাজমহিষীরা সবাই চলে এসেছেন, এটাও সত্যি। অসুস্থ হুমায়ুন রাজমহিষীদের তত্ত্বাবধানে আছেন। আমিররা বৈরাম খার সঙ্গে বৈঠক বসেছেন। বৈরাম খার কাছ থেকে ভেতরের খবর যদি কিছু পাওয়া যায়। বৈরাম খা বললেন, আমার ধারণা সম্রাট হুমায়ুন মৃত। রাজমহিষীদের কাছ থেকে ইঙ্গিত সেরকম পাচ্ছি। আমিরদের একজন বললেন, এই অবস্থায় আমাদের করণীয় কি? আপনারা চিন্তা করে বের করুন কি করবেন। সত্যি সত্যি সম্রাটের মৃত্যু হয়ে থাকলে আমি আছি যুবরাজ আকবরের পেছনে। আকবর একজন শিশু, শিশু বড় হবে, ততদিন আপনারা থাকবেন শিশুর অভিভাবক। আর আপনারা যদি মনে করেন এমন বিশৃঙ্খল অবস্থায় না থেকে মির্জা কাপ্রানের সঙ্গে যোগ দেবেন, সেই পথও খোলা। মির্জা হিন্দাল নিহত, এই খবর আপনারা জানেন। তিনি বিয়ের মতো ভাইয়ের জন্য যুদ্ধ করে মরেছেন। মির্জা আসকারি আমাদের সঙ্গেই বন্দি অবস্থায় আছেন। মির্জা কামরান শক্তি সংগ্রহের চেষ্টায় আছেন। আপনাদের মধ্যে কেউ যদি তার হাতে শক্তিশালী করতে চান করতে পারেন।
কেউ যদি অন্য শিবিরে যেতে চায় তাকে বাধা দেওয়া হবে না? সম্রাট অসুস্থ, তিনি এই বিষয়ে কোনো ফরমান জারি করতে পারছেন না। আমি শুধু সেনাবাহিনীর প্রধান, আমার পদমর্যাদা আমিরদের নিচে। বৈঠকের শেষে তিনজন আমির জানালেন তারা হুমায়ুনের শিবিরে থাকবেন না, তবে মির্জা কামরানের দলেও যোগ দেবেন না। তাদের রাজনীতির প্রতি বৈরাগ্য চলে এসেছে, তারা মক্কায় হজ করতে যাবেন, সেখান থেকে ফেরার সম্ভাবনাও ক্ষীণ। বৈরাম খা বললেন, এমন যদি হয় আমাদের সম্রাট সুস্থ আছেন এবং ভালো আছেন তাহলে কি আপনারা হজে যাওয়ার বাসনা ত্যাগ করবেন? বৈরাম খা তারপর বললেন, সম্রাট হুমায়ুন সম্পূর্ণ সুস্থ, স্বপ্নে আদিষ্ট হয়ে তিনি চিল্লাইছিলেন, চিল্লার মেয়াদ আগামীকাল ফজর ওয়াক্তে শেষ হবে, তিনি তখন সবাইকে দর্শন দেবেন। আপনাদের মধ্যে যারা মক্কায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তারা সম্রাটের দর্শন পাবেন না, তাদেরকে কিছুক্ষণের মধ্যে মক্কার দিকে যাত্রা শুরু করতে হবে। এই সিদ্ধান্ত আপনি নিতে পারেন না? এই সিদ্ধান্ত আমার না, সম্রাট হুমায়ুনের। তিনি অবিশ্বস্ত আমিরদের আলাদা করার দায়িত্ব আমাকে দিয়েছেন, এই দায়িত্ব আমি ভালো মতো সম্পন্ন করেছি। সম্রাটের মিথ্যা মৃত্যুর সংবাদ রটানো আমার একটি কৌশল মাত্র। ফজরের নামাজ শেষ হয়েছে, প্রধান আমিরকে নিয়ে বৈরাম খা নদীর কাছে গেছেন, পাথরের উপর বসে হুমায়ুন বই পড়ছেন। ফয়স খা বললেন, ইনি আমাদের সম্রাট না, আপনি তাকে ঠিকমতো শিখিয়ে দেন নাই কুর্নিশের জবাবে কি করতে হয়। এই কাজটা আমি আপনার জন্য রেখে দিয়েছি, আপনি শেখাবেন। সম্রাট কি তাহলে ইন্তেকাল করেছেন? না, তবে তার অবস্থা সঙ্গীন, যে কোনো মুহূর্তে আমরা তার মৃত্যু সংবাদ পাব। প্রতিটি দুঃসংবাদের সঙ্গে একটি সুসংবাদ থাকে, সুসংবাদ শুনুন। পাঞ্জাবের রাজা সুলতান আদম কক্করের হাতে মির্জা কামরান বন্দী হয়েছেন। সম্রাট হুমায়ুনের প্রতি শুভেচ্ছার নিদর্শন হিসেবে তিনি বন্দী কামরানকে হস্তান্তর করতে চান। শুকর আলহামদুলিল্লাহ, এখন আপনার পরিকল্পনা কি? সম্রাট হুমায়ুন জীবিত থাকুক বা মৃত থাকুক, আমি দিল্লি দখল করব। এই সুযোগ দ্বিতীয়বার আসবে না। সুলতান শাহর তিন পুত্র নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করেছে, এরা কেউ আমার বাহিনীর সামনে দাঁড়াতে পারবে না। সিকান্দার শাহর কিন্তু বিশাল বাহিনী, আমি পাঞ্জাব দিয়ে ঢুকব। সিকান্দার শাহর কল্পনাতেও নাই কেউ পাঞ্জাব দিয়ে ঢুকে তাকে আক্রমণ করতে পারে। যুদ্ধযাত্রায় নকল হুমায়ুন থাকবে? অবশ্যই, সে থাকবে হাতির পিঠে। আপনি অন্য আমিরদের নিয়ে তাকে ঘিরে থাকবেন যাতে নকল হুমায়ুনকে স্পষ্ট দেখা না যায়। আপনার সাহসের তারিফ করছি, বুদ্ধির তারিফ করছেন না? অবশ্যই, আমার প্রিয় সম্রাট পবিত্র কোরআনের একটি আয়াত প্রায়ই পাঠ করতেন। সে আয়াত আল্লাহ পাক বলেছেন, আমি তোমাদের ভাগ্য তোমাদের গলায় হারের মতো ঝুলিয়ে দিয়েছি, ইহা আমার পক্ষে সম্ভব। বৈরাম খা শেষ মুহূর্তে হাতির পিঠে করে নকল হুমায়ুনের যাত্রা বাতিল করলেন। তিনি ঘোড়সওয়ার বাহিনী নিয়ে অতি দ্রুত অগ্রসর হবেন। হাতি যথেষ্ট দ্রুতগামী হলেও ঘোড়ার অনেক পিছনে পড়ে থাকবে। হুমায়ুনের জীবনের আশা সবাই ত্যাগ করেছেন। আগে বেদানার রস খানিকটা মুখে দিতেন, পুরো একদিন এক রাত্রি পার হয়েছে, বেদানার রসও মুখে দিতে পারছেন না। এখন মধ্যরাত্রি, হামিদা বানু হাঁটতে হাঁটতে বলছেন যে সে আল্লাহ পাকের কাছে সম্রাটের জীবন ভিক্ষা চাচ্ছে। চতুর্থবার ঘূর্ণন শেষ করে হামিদা বানু চমকে তাকালেন, হুমায়ুন চোখ মেলে তার দিকে তাকিয়ে আছে। বীরবীর করে কি বলছো? কিছুক্ষণ আগে খবর এসেছে বৈরাম খা সিকান্দার শাহকে পরাজিত করে দিল্লি দখল করেছেন, আপনি এখন হিন্দুস্থানের সম্রাট। এই সংবাদ আমি পেয়েছি। কিভাবে? আমার কন্যা আকিকা বেগম স্বপ্নে এসে আমাকে বলেছে, গরম পানির ব্যবস্থা করতে বলো, আমি স্নান করে শোকরানা নামাজ পড়ব। উঠে বসার সামর্থ্য কি আপনার আছে? ইনশাআল্লাহ আমি সম্পূর্ণ সুস্থ। আচার্য হরিশঙ্কর তার ঘরে বিছানায় শুয়ে আছে, তার হাতের কাছে মালসায় আগুন জ্বলছে। ব্যাধি সারা শরীর ছড়িয়েছে, এতদিন যন্ত্রণাবোধ ছিল, এখন হঠাৎ হঠাৎ তীব্র যন্ত্রণা হচ্ছে। এই যন্ত্রণার চেয়ে মৃত্যু অনেক ভালো, মৃত্যু আসছে না। আমার বাবা কোথায় জানেন? হরিশঙ্কর তাকালেন, আকিকা বেগম নামের প্রেতটা আবার এসেছে। রোগ থেকে তার যেমন মুক্তি নেই, প্রেতদের হাত থেকেও মুক্তি নেই। আমার বাবা এখন হিন্দুস্থানের সম্রাট। আকিকা বেগম এটা বলেই খিলখিল করে হাসছে। হুমায়ুন দিল্লি সিংহাসনে বসেছেন। তারিখ 23 জুলাই 1555 খ্রিস্টাব্দ। তার ডান পাশে শিশুপুত্র আকবর, আকবরের মাথায় পাগড়ি পরানো ছিল, সে পাগড়ি খুলে ফেলেছে, পাগড়ি নিয়ে খেলছে। নকিব ঘোষণা দিল, আল সুলতান আল আজম আল খাকাল আল মোকাররম জামি সুলতানি হাকিকি ওয়া মাজাজি
সৈয়দ আল সালাতিন আবুল মোজাফর নাসিরুদ্দিন মোহাম্মদ হুমায়ুন পাদশাহ গাজী জিল্লুল্লাহ। আমিররা একে একে এসে সম্রাট হুমায়ুনের হাতে চুম্বন করলেন। সম্রাট সবার কুশল জিজ্ঞাসা করলেন। আমিরদের পর এলেন বৈরাম খা। হুমায়ুন সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ালেন। বৈরাম খাকে চমকে দিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন। তিনি ঘোষণা করলেন, বৈরাম খাকে আমি খান খানান সম্মানে সম্মানিত করছি, যার অর্থ রাজাদের রাজা। আমার শরীর ভালো যাচ্ছে না, হঠাৎ মারা যেতে পারি। এমন কিছু ঘটলে নকল হুমায়ুন দিয়ে সিংহাসন রক্ষা করতে হবে না। আমার অবর্তমানে উনি হবেন আকবরের অভিভাবক। আকবর ভায়প্রাপ্ত না হওয়া পর্যন্ত বৈরাম খার নির্দেশে হিন্দুস্থান চলবে। আমার প্রাণের চেয়েও প্রিয় সম্রাট অনেক কষ্ট করেছেন, তাকে আমি আর কোনো কষ্ট করতে দেখব না। বাকি জীবন অবশ্যই তিনি কাটাবেন মনের আনন্দে। আমাদের চারপাশে অনেক বিদ্রোহ আফগান দল আছে, তারা বিশৃঙ্খলার চেষ্টা চালাবে। সম্রাটকে এসব কিছুই দেখতে হবে না, আমি দেখব। হাতে পায়ে শিকল বাঁধা অবস্থায় মির্জা কামরানকে প্রাসাদের এক প্রকোষ্ঠে রাখা হয়েছে। প্রকোষ্ঠের বাইরে অস্ত্রধারী সৈনিকরা পাহারায় আছে। জহরকে বলা হয়েছে সে যেন কামরানকে শান্ত রাখার চেষ্টা করে। কামরান বললেন, তুমি কি আগে কখনো আমার নফর ছিলে? না জনাব, আমি সবসময় সম্রাটের আপতাপচি ছিলাম, এখনও আছি। আমার কয়েকদিনের রোজা রাখা হয়নি, তুমি কি আমার হয়ে কাজা রোজা রাখতে পারবে? অবশ্যই পারবো, তবে আপনার রোজা আপনারই রাখা উচিত। শিকলের কারণে আমি নামাজ পড়তে পারছি না, তুমি সম্রাটকে বলে আমার নামাজ পড়ার ব্যবস্থা করে দাও। ইশারায় নামাজ পড়ার বিধান আছে, আপনি ইশারায় নামাজ পড়ুন। ইশারায় নামাজ না হয় পড়লাম, ইশারায় অজু করব কীভাবে? কঠিন দুঃসময়ে নামাজে অজু লাগে না। তাও ঠিক। তুমি আমার বিষয়ে কী শুনেছ? আমার কি মৃত্যুদণ্ড হবে? আমি অতি তুচ্ছ একজন পানিবাহক, আমার সঙ্গে এই বিষয়ে কারোর কথা কেন হবে? আচ্ছা শোনো, মির্জা আসকারিকে কী শাস্তি দেওয়া হয়েছে? আপনি তো জানেন তাকে কী শাস্তি দেওয়া হয়েছে। আমি কিছুই জানি না, আমাকে জানানো হয় না। সম্রাট তাকে ক্ষমা করেছেন, নিজ খরচায় তাকে মক্কা পাঠানোর ব্যবস্থা করেছেন। আবারও তোমার সম্রাট ভুল করলেন, সে যে মক্কা থেকে ফিরে আসবে না এবং সৈন্য সংগ্রহ করবে না এই নিশ্চয়তা কি? আমি সম্রাট হলে তাকে মক্কা পাঠাতাম, তবে আগে চোখ তুলে নিতাম, কেউ কারো মতো না। আমাকে কবে সম্রাটের কাছে নেওয়া হবে তা জানো? আমি আপনাকে আগেই বলেছি, আমি একজন তুচ্ছ আপতাপচি, তুচ্ছ মাঝে মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। আমি একটি শেষ শুনতে চাই, শোনাবো? ধুলার একটি তুচ্ছ কণা চোখকে অচল করে দিতে সক্ষম। অতি উত্তম শের, মারহাবা। তোমার সম্রাট হুমায়ুনের শের কি আমার চেয়ে উত্তম? দুজনের শের বিবেচনার যোগ্যতা আমার নেই জনাব। তোমার যোগ্যতা পানির মশক বগলে নিয়ে ঘোরাঘুরিতে সীমাবদ্ধ। এক একজনের কাজ এক এক রকম। অনেকক্ষণ তোমার সঙ্গে বকবক করেছি, মাথা ধরে গেছে, তুমি বিদায় হও। জওহর ঘর থেকে বের হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই প্রধান কারারক্ষী মির্জা কামরানের ঘরে ঢুকলেন। আমাকে কি মৃত্যুদণ্ড দেয়া হয়েছে? না, সম্রাট আপনাকে জীবন ভিক্ষা দিয়েছেন। শুকর আলহামদুলিল্লাহ। তবে আপনার চোখ তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে, আপনাকেও পাঠিয়ে দেওয়া হবে মক্কায়। চোখ কখন তোলা হবে? এখনই। আমি কি ভাইয়ের সঙ্গে দেখা করতে পারবো না? না, আপনাকে দেখলে আপনার ভাই দুর্বল হয়ে যাবেন, আপনার শাস্তি মওকুফ হয়ে যেতে পারে, কেউ তা চাচ্ছে না। কেউটা কে? কেউ এর মধ্যে সবাই আছেন, আপনার নিজের মা মহামান্য গুলরুখ বেগমও আছেন। আমাকে নিয়ে চলো তো, চোখ তোলো। মির্জা কামরানের চোখ উৎপাটনের একটি প্রত্যক্ষদর্শী বিবরণ জওহরের বইয়ে আছে। এই রোমহর্ষ বিভৎস বর্ণনা বাদ থাকুক, ছোট্ট একটা অংশ বলা যেতে পারে। চোখ তোলার জন্য একজনকে চাকু হাতে মির্জা কামরানের হাঁটুর উপর বসতে হলো। কামরান তাকে ধমক দিয়ে বললেন, চোখ তুলতে এসেছ চোখ তুলো, হাঁটুতে ব্যথা দিচ্ছ কেন বুরবাক? মক্কা যাওয়ার দিন কামরানের সঙ্গে হুমায়ুনের দেখা হলো। কামরান তার কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করলেন এবং নিজের একটি কবিতা আবৃত্তি করার অনুমতি প্রার্থনা করলেন। সম্রাট বললেন, ভাই তুমি কবিতা পড়ো। মির্জা কামরান দীর্ঘ কবিতা আবৃত্তি করলেন। সম্রাট হুমায়ুন কবিতা শুনে শিশুদের মতো হাউমাউ করে কাঁদলেন। বীরভূমের নোকরা গ্রামে হুমায়ুন তার এক আমির তক্তিখাকে পাঠিয়েছেন। হিন্দুস্থান সম্রাট এই অঞ্চলের লক্ষ্মীবাই নামের একজনকে তার সঙ্গে আহার করার নিমন্ত্রণ পাঠিয়েছেন। লক্ষ্মীবাইকে নিয়ে যাওয়ার জন্য ১৬ বহরারির রাজকীয় পালকি এসেছে।
তখতি খা সম্রাটের একটি হুকুমনামা সঙ্গে এনেছেন। হুকুমনামায় লক্ষ্মীবাইকে 500 বিঘা লাখেরা জমি দান করা হয়েছে। তখতি খা অনেক অনুসন্ধান করেও লক্ষ্মীবাইকে খুঁজে পেলেন না। যেটুকু জানা গেল, লক্ষ্মীবাইয়ের স্বামী এবং পুত্র ডাকাতের হাতে নিহত হয়। লক্ষ্মীবাই চরম অভাবে পর্যুদস্ত হয়ে ভিক্ষুক দলভুক্ত হয়। অনেকদিন সে নোকরা গ্রামেই ভিক্ষা করত, দীর্ঘদিন এই অঞ্চলে নেই। সৌভাগ্য লক্ষ্মীবাইয়ের পাশ দিয়ে গেল, বেচারি তাই স্পর্শ করতে পারল না। রাত্রির দ্বিতীয় প্রহর, সম্রাট হুমায়ুন লাইব্রেরিতে। কে যেন সম্রাটের সামনে এসে দাঁড়িয়ে কুর্নিশ করল। লাইব্রেরির চারদিকে বৈরাম খার বিশেষ বাহিনী পাহারা দিচ্ছে, তাদের এড়িয়ে একটি মাছিরও হুমায়ুনের কাছে আসা সম্ভব না। হুমায়ুন চমকে তাকালেন, হামিদা বানু কুর্নিশ করছে। এই মুহূর্তে আমি একটি রাজকীয় ফরমান জারি করছি, সম্রাটকে তার স্ত্রী হামিদা বানুর কুর্নিশ করার প্রয়োজন নেই। এত রাতে এখানে কেন? সম্রাট গভীর মন দিয়ে বই পড়ছেন, এই দৃশ্য দেখতে আমার ভালো লাগে। আপনি জানেন না, প্রায় আমি আড়াল থেকে পাঠরত অবস্থায় আপনাকে দেখি। আজ সামনে এসেছি। আজ সামনে আসার পেছনে কি কোনো কারণ আছে? একটা আর্জি নিয়ে এসেছি। আর্জি মঞ্জুর? না শুনেই আর্জি মঞ্জুর? হ্যাঁ, এখন তোমার আর্জি বলো। আমরা যখন পালিয়ে বেড়াচ্ছিলাম, তখন এক রাতে আমরা খোলা প্রান্তরে ছিলাম, অচেনা এক গাছের নিচে। আপনার কি মনে আছে? আমার খুব শখ আপনাকে নিয়ে ওই জায়গায় আবার যাই। তোমাকে আগেই বলেছি আর্জি মঞ্জুর। ফিনিক ফোটা জ্যোৎস্নাস্নাত রজনী, হুমায়ুন পত্নী হামিদা বানু অচেনা এক বৃক্ষে হেলান দিয়ে বসে আছেন। সম্রাট একা আসেননি, তার নিরাপত্তার জন্য বিশাল বাহিনী নিয়ে বৈরম খা এসেছেন। হুমায়ুন বললেন, হামিদা আনন্দ পাচ্ছ? হামিদার চোখ জল ভর্তি। আপনি কি আমার হাত ধরে একটু বসবেন? হঠাৎ পাখির ডাক শুনতে ভয় পেয়েছি। হুমায়ুন স্ত্রীর পাশে এসে বসেছেন, তাদের গায়ে অবাক জ্যোৎস্না গলে গলে পড়ছে। দুজনেই অপেক্ষা করছেন হিন্দুস্থানের অদ্ভুত পাখির ডাক আরেকবার শোনার জন্য। রাজা যায়, রাজা আসে, প্রজাও যায়, নতুন প্রজা আসে, কিছুই টিকে থাকে না। ক্ষুধার্ত সময় সব কিছু গিলে ফেলে, তবে গল্প গিলতে পারে না, গল্প থেকে যায়। বাচ্চা নামদারের কিছু গল্প শোনানো শেষ হল। বৈরাম খা কিন্তু খা ছিলেন না, তিনি বেগ। জহর আফতাব চেয়ে তার গ্রন্থে বৈরাম বেগ বলে উল্লেখ করেছেন। তাকে খা উপাধি দিয়ে সম্মানিত করেন ইরানের শাহ তামাশ। আমার ধারণা, সম্রাট হুমায়ুন বৈরাম খার প্রতিভা ধরতে পারেননি, তিনি বৈরাম খাকে তার অতি অনুগত একজন হিসেবেই জেনেছেন। পারস্য থেকে ফেরার পর সম্রাট হুমায়ুনের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়। বৈরাম খাকে তিনি সর্বোচ্চ সম্মান খান খানান উপাধি দেন। একই সঙ্গে তার জন্য পানি সরবরাহের কাজে নিযুক্ত জহর আফতাবচিকে পাঞ্জাবের রাজকোষের কোষাধ্যক্ষ করে দেন। জহরের এই নিয়োগ হুমায়ুনের আবেগের কারণে হয়েছে, জহরের রাজকোষ চালানোর যোগ্যতা ছিল না, সম্রাটের ইচ্ছা বলে কথা। বৈরাম খান নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করেন, তিনি সম্রাট হুমায়ুনকে সব ঝামেলা থেকে মুক্ত রাখেন। সম্রাটের মৃত্যুর পর বালক আকবরের অভিভাবক হিসেবে হিন্দুস্থানের শাসনভার তার হাতে চলে আসে। আমিরদের মধ্যে অসন্তোষ দানা বাঁধতে থাকে। আকবর মাতা হামিদা বানু নিজেও শঙ্কিত হন, তিনি মনে করেন বৈরাম খা কখনোই আকবরের হাতে ক্ষমতা দেবে না, আকবরকে থাকতে হবে বৈরাম খার পুতুল হয়ে। আকবর সিংহাসনে বসেই বৈরাম খাকে বললেন, আপনি মোঘল রাজবংশের জন্য অনেক পরিশ্রম করেছেন, আপনার বিশ্রাম প্রয়োজন। বৈরাম খা বললেন, আপনি কি মনে করছেন এখন আমাকে আর প্রয়োজন নেই? আমার প্রয়োজনের চেয়ে আপনার বিশ্রাম জরুরি। আমি বিশ্রামে যাচ্ছি, আমার দায়িত্ব বুঝিয়ে দিচ্ছি। আপনি হিন্দুস্থানে বিশ্রাম করবেন না, বিশ্রাম করবেন মক্কায়। আমি স্বেচ্ছায় মক্কায় যেতে না চাইলে আপনার সাধ্যও নেই আমাকে মক্কায় পাঠানো। বিশাল মোঘল সেনাবাহিনীর আমি প্রধান, সৈনিকরা আমার অনুগত, তারপরেও যেহেতু আপনি চাচ্ছেন আমি মক্কায় চলে যাব। বৈরাম খা আহত এবং বিষণ্ণ হৃদয়ে মক্কায় রওনা হলেন। সম্রাট আকবরের পাঠানো গুপ্তঘাতকরা বৈরাম খাকে পথেই হত্যা করল। পৃথিবীর ইতিহাসে আকবরের পরিচয় আকবর দি গ্রেট। বৈরাম খার করুণ পরিণতি গ্রেট আকবরের কাছ থেকে আশা করা যায় না, তবে প্রদীপের নিচেই থাকে অন্ধকার।